না স্যার, আমরা খুব ভালো বুঝেছি স্যার স্যার। আমরা পড়ার ভারে একটু লোড আছি, কারণ প্রত্যেক দিনে তো ক্লাস থাকে স্যার, এটাই একটা শেষ তো করে চ্যালেঞ্জ, আরেকটা সিএর সিএর আরেকটা ক্লিয়ার চ্যালেঞ্জ, করা। সিএর চ্যালেঞ্জটাই তো এখানে, আপনাকে এই লোডটা নিতে হবে, নিয়ে আপনাকে এটা থেকে ওভারকাম করতে হবে আর কি। হ্যাঁ, স্যার আমার কারণ একটু একটু কোশ্চেন আছে, একটু একটু মানে অল্প বেশি না বলেন বলেন বলেন। স্যার, হচ্ছে আমরা যে হচ্ছে ভ্যাট রেজিস্ট্রেশনের জন্য আপনি বলছিলেন যে ভ্যাটের লাস্ট ডেট গেছে 30 অক্টোবর 2019। হ্যাঁ, লাস্ট ডেট হুম গেছে, হুম এখন এর পরে কি আমরা ভ্যাটের রেজিস্ট্রেশন নিতে পারবো না? না না আর কেন অবশ্যই, সেটা ওইটুকু লাস্ট ডেট সেটা ছিল? ছিল যেসব কোম্পানি এক্সিস্টিং যে কোম্পানিগুলো ছিল তাদের ক্ষেত্রে এই নিয়মটা, এখন যে নতুন কোম্পানি হচ্ছে তাদের ক্ষেত্রে তো আর এই নিয়ম বলবৎ হবে না। তাদের ক্ষেত্রে এখন যদি কেউ নতুন একটা কোম্পানি এস্টাবলিশড হয় তাহলে তার জন্য এখনকার আইনই প্রযোজ্য হবে। এটা ছিল যারা এক্সিস্টিং কোম্পানি তাদের জন্য ওই আইন ছিল। ধরেন আমি আগের আইন অনুযায়ী 1991 সালের আইন অনুযায়ী আমি ভ্যাট রেজিস্টার ছিলাম, তখন আমার জন্য ওইটা অ্যাপ্লিকেবল ছিল, বাট এখন যদি একটা কোম্পানি ইনকর্পোরেট হয় তাহলে তার জন্য এই আইন অনুযায়ী এখনই তার জন্য এটা বলবৎ হবে। ওকে স্যার, আচ্ছা ঠিক আপনি আছে। কি ক্লিয়ার হয়েছেন? জি স্যার, জি স্যার, মানে পূর্বে যারা এক্সিস্টিং ছিল তাদের জন্য লাস্ট ডেট ছিল 31st অক্টোবর 2019, জি আর নিউ যারা হবে তারা যখন ইচ্ছে তখনই করতে পারবে, যখন তারা যখন ব্যাটারি ইচ্ছা বলতে যখন সে ব্যাট। বিজনেস রান করতে যাবে তখনই তাকে এটা হ্যাঁ করতে হবে আর কি। হ্যাঁ, ওকে স্যার। স্যার আরেকটা আমার জিনিস একটা আছে, কোশ্চেন আছে। হ্যাঁ আপনি বলেন। আচ্ছা, ইউনিট রেজিস্ট্রেশনে যখন আমরা একই প্রোডাক্ট, হ্যাঁ, বিভিন্ন বিভিন্ন প্লেস থেকে নিয়ে আসি, তখন সেটা হচ্ছে ইউনিট ইউনিট রেজ সরি বলেন হ্যাঁ স্যার বলতেছি, যখন আমরা একই প্রোডাক্ট, হ্যাঁ, বিভিন্ন জায়গা থেকে সাপ্লাই করে নিয়ে আসি, হ্যাঁ, ওইটা হচ্ছে সাপ্লাই করি, সেটা হচ্ছে ইউনিট রেজিস্ট্রেশন হয়। আর কন্ট্রোল রেজিস্ট্রেশনটা হচ্ছে যে আমরা যখন একটা জায়গা থেকে সেটা কন্ট্রোল করি। না, বিষয়টা এরকম না, বিষয়টা হচ্ছিল ইউনিট রেজিস্ট্রেশন এবং সেন্ট্রাল রেজিস্ট্রেশনের মধ্যে বেসিক পার্থক্য কি। বেসিক পার্থক্য হচ্ছে ইউনিট রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আপনি যেমন হচ্ছে আপনার ইন্ডিভিজুয়াল ইউনিট ওয়াইজ রেজিস্ট্রেশন করা আছে আর কি। হ্যাঁ, স্যার আর অ্যাকাউন্ট ডিফারেন্ট, এই তো আর স্যার। বুকস অফ অ্যাকাউন্টস আপনি সেপারেটলি মেনটেন করেন। আর সেন্ট্রাল রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আপনি মানে আপনার হোমোজোনাস গুডস তৈরি করেন, ধরেন আপনি মোবাইল তৈরি করেন, আবার ধরেন যে আপনি মোবাইলের অ্যাসেসরিজ তৈরি করেন, অথবা আপনি আরো কোনো ইলেকট্রনিক্স আইটেম তৈরি করেন যেটা কিনা ওদের সাথে রিলেভেন্ট, ওই এই ন্যাচারাল গুডস অথবা সার্ভিস আপনি প্রোভাইড করেন। অ্যাট দ্য সেম টাইম আপনার বুকস অফ অ্যাকাউন্টস আপনি সেন্ট্রালি মেনটেন করেন। এই দুইটা যদি ক্রাইটেরিয়া ফুলফিল করে তাহলেই কিনা সেন্ট্রাল রেজিস্ট্রেশন বিষয়টা আছে, আর এই দুইটা ক্রাইটেরিয়া যদি ফুলফিল না করে তাহলে ইউনিট রেজিস্ট্রেশন নিতে হবে। স্যার ইউনিট রেজিস্ট্রেশনের ক্ষেত্রে অ্যাকাউন্টসটা ডিফারেন্ট ডিফারেন্ট হবে, ডিফারেন্ট ডিফারেন্ট রেজিস্ট্রেশনটা প্লেসে ডিফারেন্ট হবে, জি মেনটেন করবে। জি 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 তাদের আর ক্ষেত্রে সেন্ট্রালের ক্ষেত্রে জি এক হবে, আর তাদের ক্ষেত্রে হচ্ছে প্রোডাক্ট ভিন্ন হতে পারে, সেটাতে প্রবলেম নেই যখন না ইউনিট না রেজিস্ট্রেশন না হবে। না 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 কোনো সমস্যা নাই। আর সেন্ট্রাল রেজিস্ট্রেশন প্রোডাক্ট ভিন্ন হলে সেন্ট্রাল রেজিস্ট্রেশন হইতে পারবে না, আর হচ্ছে একটা ব্রাঞ্চ থেকে তাদের সবকিছু কর্পোরেট মানে ব্যালেন্স শিট একটা একটা জায়গা জি থেকে করতে হবে অ্যাকাউন্টস। জি জি ইভেন দো আপনার একই ন্যাচারের গুডস ওর সার্ভিস যদি প্রোভাইড করে এবং হোমোজোনাস হওয়া সত্ত্বেও যদি কোম্পানি মনে করে যে না আমি আলাদা আলাদা ইউনিট রেজিস্ট্রেশন নিবো, আপনি সেটাও করতে পারবেন, ইট ডিপেন্ডস অন দেম। বা তারা যদি মনে করে যে না আই উড লাইক টু টেক দ্য সেন্ট্রাল রেজিস্ট্রেশন টু গেট দ্য অ্যাডভান্টেজ, দেন দে ক্যান ডু দ্যাট। স্যার সেন্ট্রাল রেজিস্ট্রেশনের আর হচ্ছে ইউনিট রেজিস্ট্রেশনের মানে মানে সুবিধাগুলো কি কি, যেটার কারণে আমি ইউনিট সুবিধা হচ্ছে আমি হলো কেন আপনার করছি? বুকস অফ ইউ আর কিপিং দ্য বুকস অফ অ্যাকাউন্টস ইন এ মানে ওয়ান প্লেস, জি লাইক স্যার, আপনার 10টা বা 20টা আছে ডিপো আছে বা আউটলেট আছে। যেমন আমি যদি স্বপ্ন আগরার কথা বলি, মতিঝিল তো, মগবাজার তো, ফার্ম গেট তো, বিভিন্ন জায়গায় গুলশান বনানী বিভিন্ন জায়গায় আছে। বাট আপনি যখন বুকস অফ অ্যাকাউন্ট সেন্ট্রালি মেনটেন করছেন তখন আপনাকে সেন্ট্রালি সব হিসাব রাখতে হচ্ছে, কিন্তু আপনি যদি সেন্ট্রালি না রেখে ইউনিট ইউনিট রাখেন তাহলে ইউনিট ওয়াইজ আপনাকে লোক রাখতে হচ্ছে, ইউনিট ওয়াইজ আপনাকে অডিট করতে হবে, ইউনিট ওয়াইজ সব বুকস অফ অ্যাকাউন্টস মেনটেন করতে হবে, তাহলে আপনার কস্ট টু দ্য কোম্পানি ইফেক্টিভনেস হচ্ছে না কি। তাহলে আপনাকে প্রত্যেকটার জন্য সেপারেট সেপারেট বুকস অফ অ্যাকাউন্ট, সেপারেট সেপারেট লোক রাখতে হচ্ছে, সেপারেট সেপারেট অডিটেড অ্যাকাউন্টস হইতে হবে। সো এটা আপনার জন্য কস্ট ইফেক্টিভ না স্যার কস্ট ইফেক্টিভ না স্যার। কেন? আমার একটা কোয়েশ্চেন ছিল। কস্ট ইফেক্টিভ না কেন? কারণ আপনি যখন প্রত্যেকটা ইউনিটের জন্য আলাদা আলাদা বুকস অফ অ্যাকাউন্টস মেনটেন করবেন, আলাদা আলাদা আপনাকে অডিট করতে হবে, আলাদা আলাদা ভাবে হিসাব রাখতে হবে, আলাদা আলাদা লোক লাগবে, তাহলে আপনার সেটা কস্ট ইফেক্টিভ কিভাবে হলো?
তখন তো আমার কস্ট পরিমাণ বেড়ে যাবে। ইয়েস, এজন্য এটা কস্ট ইফেক্টিভ না। ওকে স্যার, জি স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ বলেন, কে যেন কোশ্চেন করছিলেন স্যার? নিউ ভ্যাট অ্যাক্টে প্রাইস, ভ্যাট প্রাইস ইনক্লুসিভ, এটা যদি একটু বলতেন। আবার বলেন স্যার, ভ্যাটটা নাকি নিউ ভ্যাট অ্যাক্টে প্রাইস ইনক্লুসিভ হয়, এটা নিয়ে যদি আলোচনা আসে না, যখন আসবে তখন আলোচনা করব। স্যার আমার একটা কোশ্চেন আছে। সবাই তো একদিন বললাম, এখন তো ওটা আসে নাই। স্যার আই হ্যাভ আ কোশ্চেন স্যার। ইয়েস প্লিজ স্যার। একটা গার্মেন্টস ফ্যাক্টরি যদি 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড হয়, সেক্ষেত্রে তার স্যার কত পার্সেন্ট ভ্যাট দিতে হয় সরকারকে? 0%। সরি স্যার, 0%। আচ্ছা 0%, কোনো ভ্যাট নেই। এটা আমরা গতদিন আলোচনা করেছি, আজকেও আলোচনা করবো, অসুবিধা নেই। হ্যাঁ জি স্যার, জি স্যার। আর কারো কোনো কোশ্চেন আছে স্যার? একটা কোশ্চেন ছিল। স্যার 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড এর ক্ষেত্রে 0%, কিন্তু আমার মান্থলি রিটার্ন তো ঠিকই জমা দিতে হবে নাকি? হ্যাঁ অবশ্যই দিবেন। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। একটা কোশ্চেন ছিল। ইয়েস স্যার, জেনারেল অর্ডার এবং এসআরও এর মধ্যে পার্থক্যটা কি কি? আচ্ছা ভালো কোশ্চেন করেছেন। আপনার স্পেসিফিক একটা উদ্দেশ্যে, স্পেসিফিক একটা গোষ্ঠীর জন্য বা একটা পার্টিকুলার একটা রিজনে হয়, বাট জেনারেল অর্ডারটা হয় সুপার, মাই আন্ডারস্ট্যান্ডিং আর কি। হ্যাঁ জেনারেল অর্ডারটা হয় সবার জন্য আর কি। হ্যাঁ আই মাইট বি রং, বাট এটা আমি আপনাকে আরো জেনে বলতে পারবো আর কি। আমার এর থেকে বেশি জানা নাই আর কি। হ্যাঁ এটা কখনো ভাবে চিন্তা করে দেখিনি আর কি। এসআরও জিনিসটাই কি? এসআরও হচ্ছে স্ট্যাটিউটরি রেগুলেটরি অর্ডার। গভর্নমেন্ট টাইম টু টাইম যখন কোনো প্রয়োজন পড়ে, ধরেন একটা আইন যখন হলো, আইন শুধুমাত্র পার্লামেন্ট দ্বারা কি হয়, অ্যাপ্রুভড হয় বাজেটে আর কি। প্রত্যেক বছর যখন আমাদের অর্থ আইন হয়, এই ভ্যাট অ্যাক্টটা কিন্তু প্রত্যেক বছর ফাইন্যান্স অ্যাক্টের থ্রুতে চেঞ্জ হয়। বাট আইন তো প্রত্যেকটা সময় চেঞ্জ করে দেয় না। আইন হয়ে যাওয়ার পর বিভিন্ন সময় বিভিন্ন রকম ইস্যুস দেখা দেয়। দেখা গেল যে আইনটা যেটা হয়েছিল সেখানে কোনো ফল্টি সমস্যা, কোনো সমস্যা ছিল, অথবা পরবর্তীতে কোনো কোনো ইন্ডাস্ট্রির জন্য এটা ঠিক হয়নি, তখন সেটা এসআরও দিয়ে ওই ক্ষমতা বলে এটাকে চেঞ্জ করা হয় আর কি। হ্যাঁ কারণ আইনটা হয় হচ্ছে হলো রাষ্ট্রপতি এটাকে অ্যাপ্রুভ করে। আপনি যদি কোনো একটা এসআরও দেখেন, এসআরওর ক্ষেত্রে বা কোনো ব্যাখ্যা দেখেন, ব্যাখ্যাটা দেয় কে? সচিবরা দেয় ব্যাখ্যা আর কি। হ্যাঁ কিন্তু এসআরও যখন হয়, এসআরওটা ধরেন যে এনবিআর থেকে হয়, কিন্তু আইন, অর্থ আইন যেটা আছে, অর্থ আইনটা হয় হচ্ছে হলো কোথা থেকে? অর্থ আইনটা হয় হলো আপনার রাষ্ট্রপতি সাইন করে। আপনারা যদি কখনো ভ্যাটের কোনো ই দেখে থাকেন, ওই যে ফাইন্যান্স অ্যাক্ট যদি দেখেন, ওই ফাইন্যান্স অ্যাক্ট দেখবেন যে সাইন করা আছে রাষ্ট্রপতি। আমি আপনাকে একটা এক্সাম্পল হিসেবে দেখাই। এই দেখেন, এটা একটা গভর্নমেন্ট অর্ডার। এই গভর্নমেন্ট অর্ডারটা এটা একটা এসআরও আর কি। হ্যাঁ জি স্যার। এই এসআরওটা কে সাইন করেছে? জাতীয় রাজস্ব বোর্ডের আদেশ ক্রমে কাজী ফরিদউদ্দিন, প্রথম সচিব মূসক। আর এটা কি দেখেন, মূসক ও আইন ও বিধি একটা ব্যাখ্যা দিয়েছে, ব্যাখ্যা পত্র বলা আছে, দেখছেন? ইনপুট আউটপুট কোএফিসিয়েন্টের দাখিল সংক্রান্ত বিষয়ে স্পষ্টীকরণ, এটা একটা কনফিউশন রেজ করেছে, সেটা সম্বন্ধে তারা ব্যাখ্যা দিয়েছে। দেখলেন তো এটা? জি স্যার। কিন্তু এই দেখেন, এটা এটা হচ্ছে, দিস ইজ এ গভর্নমেন্ট অর্ডার। এই গভর্নমেন্ট অর্ডার, এই যে সাধারণ আদেশ 17-মূসক-2019, টার্নওভার নির্বিশেষে মূল্য সন্ধান কর সম্পূর্ণ শুল্ক আইন 2012 এর আওতায় নিবন্ধিত হওয়ার লক্ষ্যে দিক নির্দেশনা,
এটা সাধারণ আদেশ, কে জারি করেছে সাধারণ আদেশটা? তারেক হাসান, দ্বিতীয় সচিব মূসক ও আইন বিধি। হ্যাঁ, এটা এটা সে কি করেছে? এখন আমরা একটা এসআরও তে যাই, দেখি এসআরও তে কি বলা আছে। এটা দেখা যাচ্ছে? জি স্যার। এটা এসআরও 28/11/2020। এই এসআরওটা, এটা এসআরও তো স্ট্যাটিউটরি রেগুলেটরি অর্ডার অর্ডার আর কি। হ্যাঁ, এটা কে দিয়েছে? এই যে রাষ্ট্রপতির আদেশ ক্রমে আবু হেনা মোহাম্মদ রামাতুল মুমিন, হ্যাঁ, সিনিয়র সচিব। তাহলে রাষ্ট্রপতির আদেশ ক্রমে এটা দিচ্ছে তার পক্ষ, তার রিপ্রেজেন্টেটিভ আর কি। হ্যাঁ, আমি অত উল্টা বলেছি। জেনারেল অর্ডারটা এনবিআর থেকে দেওয়া হয়, এনবিআর এর প্রথম সচিব দ্বিতীয় সচিব ওনা দিতে পারে, বাট এসআরও করতে হলে এসআরও হবে হচ্ছিল রাষ্ট্রপতির আদেশ ক্রমে তার পক্ষে কেউ দিবে আর কি। আর ফাইন্যান্স অ্যাক্ট যেটা আছে সেটা হবে হলো রাষ্ট্রপতির পক্ষ থেকে। স্যার, ফাইন্যান্স অ্যাক্ট দেখেন স্যার, অ্যাক্ট আর অর্ডিন্যান্সের মধ্যে ডিফারেন্সটা আসলে কোন জায়গাটায়? একটা পার্লামেন্ট দ্বারা হয়, অ্যাক্ট সবসময় পার্লামেন্ট দ্বারা হয়, আর অর্ডিন্যান্সটা প্রেসিডেন্সের অর্ডার বলে হয় আর কি। যেমন ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984, এটা কিন্তু পার্লামেন্টে পাস করা না আর কি, এটা রাষ্ট্রপতির আদেশ ক্রমে এটা হয়েছে আর কি। হ্যাঁ, বাট ভ্যাট অ্যাক্ট 1991 বা ভ্যাট অ্যাক্ট 2012, এটা কিন্তু পার্লামেন্ট দ্বারা পাস করা আর কি। স্যার, পার্লামেন্ট দ্বারা কিভাবে পাস করা যায়, যে এটা কি পার্লামেন্টে সবার মতামত, সংসদে যখন বাজেট পেশ হয় সবাই সম্মতি ক্রমে যখন পাশ করে সেটা হচ্ছে পার্লামেন্টে পাশ। ওকে স্যার। আচ্ছা, এখন আমরা আলোচনায় আসি। জি স্যার। কালকে আমরা যেটা আলোচনা করেছিলাম, আজকে আমরা আরো একটু থিওরিটিক্যাল, একটু ডেপলি কাজ, মানে কথা বলবো, ওগুলো তো মুখে মুখে বলেছি, আজকে এগুলো পড়লে আমাদের থিওরিটিক্যাল নলেজটা আরো বাড়বে। এবং এই শীটটা আমি আপনাদেরকে দিয়ে দিব, এই 20 পেজের শীট যদি আপনারা পড়েন, মানে ম্যাক্সিমাম থিওরি আপনাদের 60% থিওরি আপনাদের কাভার হয়ে যাবে আর কি। হ্যাঁ, 50-60%, বাকি 40% যেগুলো থাকবে সেগুলো আমরা টাইম টু টাইম পরবর্তীতে বিভিন্ন ক্লাসে আলোচনা করব আর কি। হ্যাঁ, ছোট্ট একটা কোশ্চেন ছিল, এখন কোশ্চেন না করলে হয় না স্যার? না, একটু স্যার, অল্প, বেশি না, ছোট একটা কোশ্চেন। সেটা হচ্ছে যে এইচএস কোড যে জিনিসটা আছে, এটা হচ্ছে আমরা এইচএস কোডটা কেন ইউজ করি? আমরা হচ্ছে যে এইচএস কোডটা হচ্ছে হলো কাস্টমস এর একটা রেগুলেশনস আর কি। হ্যাঁ, কাস্টমস অথরিটি, ভ্যাট বা ট্যাক্স অর কাস্টমস, এনবিআর এর তিনটা উইংস, একটা হচ্ছে ট্যাক্স, একটা হচ্ছে কাস্টমস, আর একটা হচ্ছে হলো ভ্যাট। ভ্যাট চলে ভ্যাটের আইন অনুযায়ী, যেমন আপনার ভ্যাটের ক্ষেত্রে কি হয়, এসআর এসএস কোড আছে না, যেমন 0037 দিয়ে সার্ভিস আপনার প্রকুরমেন্ট প্রোভাইডার বা ধরেন হোটেল 0.01, এরকম ভাবে বিভিন্ন প্রতিষ্ঠানকে একটা কোড দিয়ে আইডেন্টিফাই করা হয়েছে। তো প্রত্যেকের জন্য একটা একটা আপনার যেমন বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার আছে বিন বা টিন, ওইরকম প্রোডাক্টকে ওই এসএস কোড দিয়ে আইডেন্টিফাই করা হয়েছে। তো আপনি তো অনেক ধরনের প্রোডাক্ট ইম্পোর্ট করেন, এখন যারা কাস্টমস অথরিটি আছে, আপনি আসলে একটা কেমিক্যাল ইম্পোর্ট করতেছেন, এখন এই কেমিক্যালটা আসলে কি কেমিক্যাল, কেমিক্যাল তো অনেক রকম আছে, সেটার আবার এসএস কোড দিয়ে এটাকে মানে ক্যাসকেডিং করা হয়েছে, যে আচ্ছা আমার কেমিক্যাল একটা মূল হেড, এর ভিতরে 100 ধরনের কেমিক্যাল আছে, এই 0.0001 এটা যাবে, 0.0002 এটা যাবে, এইভাবে একটা কাস্টমস এর বই আছে, ওই বইতে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ব্যাখ্যা দেওয়া আছে এবং আলাদা আলাদা তার জন্য ডিউটি স্ট্রাকচার আলাদা করা আছে। ও, তার মানে এইচএস কোডটা কাস্টমস থেকে দেয়া হয়, ওখান থেকে নির্ধারণ করা হয়, আর এটা কি আমাদের বাংলাদেশে যে কোড থাকে এটা কি অন্য অন্য দেশে কি সেম কোডে পরিচিত? নট লাইকলি বাট অনেকটা কাছাকাছি, কারণ আমরা এটা নিয়ে আগে কখনো কাজ করিনি, বাট রিসেন্টলি ভ্যাট রিটার্ন জমা দিতে গিয়ে প্রোডাক্ট কি কিনেছি তার এসএস কোড সহ লিখতে হয়,
তো সেটা লিখতে গিয়ে দেখা গেল যে সব প্রোডাক্টের এইচএস কোড আমাদের এখানে ওরকম নাই, তখন ইন্টারনেটে সার্চ করে দেখা গেছে যে এই হোমোজেনাস টাইপের কোড আপনার বিদেশে অন্য অন্য দেশে আমাদের সাব কন্টিনেন্টে ওইখানে অনেক জায়গায় আছে, তখন আমরা ওইটার সামঞ্জস্য রেখে ওই কোডটাকে ওখানে বসাই দিই, যেহেতু আমার কাছে ওইরকম রেফারেন্স নাই, বাট মোর অর লেস কাছাকাছি আর কি। জি স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, আমরা কিছু থিওরিটিক্যাল আলোচনা করি, যদিও এগুলো আলোচনা করেছি তারপর আর একটু বলছি। দ্য নিউ ভ্যাট লেজিসলেশনস, দ্য আউটগোয়িং ভ্যাট লেজিসলেশন মানে যেটা চলে গিয়েছে, ভ্যাট অ্যাক্ট 1991 এনঅ্যাক্টেড ইন 1991 বিগেন টু লুজ দ্য ইফেক্টিভনেস গ্র্যাজুয়ালি অ্যাজ দ্য বিজনেস এনভায়রনমেন্ট অফ বাংলাদেশ কন্টিনিউ টু এক্সপ্যান্ড অ্যান্ড ডেভেলপ। এটা আমরা সবাই জানি, যেহেতু বিজনেস ডেভেলপ করেছে টাইম টু টাইম, তো আমাদের আসলে এটার ইফেক্টিভনেস ছিল না, যার জন্য আমরা এটা থেকে নতুন আইনে আসছি, এটা একটা হিস্ট্রি কথা বলছে। দ্য অ্যাপারেন্ট ডিসকানেকশন বিটুইন দ্য এজিং ভ্যাট লেজিসলেশনস অ্যান্ড দ্য এনভলভমেন্ট ইনভলভিং বিজনেস মডিউলস ক্রিয়েটেড সেভারেল ইনএফিসিয়েন্সিস অ্যান্ড কনফিউশন ইন দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য ভ্যাট প্রভিশনস। নানান রকম জটিলতা দেখা দিয়েছে, যার দরুন কিনা নতুন আইনের বিষয়ে আমরা এখন আলোকপাত করছি আর কি। দিস নেসেসিয়েট the need for the sophisticated VAT administration and legislations which would cater to the industrial and business environment of Bangladesh while at the same time ensure proper revenue collection for the government. Eta ashole shomoyer dabi chilo jar jonno eta ke kora hoyeche ebong jar eta through the government expect korteche je aro beshi beshi revenue earn hobe compared to the earlier situation. Thus the previous VAT legislation has been replaced with the VAT and Supplementary Duty Act 2012 from July 1, 2019. The VAT Act 2012 was enacted by the Parliament in 2012, but due to the several administrative reasons and concerns raised by the business communities, its enforcement had been delayed. Eventually, with the Finance Act 2019, the VAT Act 2012 has been made effective from 1st of July 2019. Tale bibhinno rokom jotilotar karone business এন্টারপ্রেনারদের বিভিন্ন রকম বিরোধিতার কারণে এটা আসলে 2012 এ এটা ইমপ্লিমেন্ট করা সম্ভব হয়নি, হাউএভার 2019 থেকে এটা ইফেক্টিভ করা হয়েছে। দিস ইজ দা ব্যাকগ্রাউন্ড স্টোরি অফ দা ভ্যাট অ্যাক্ট 2012। আপনার যদি কোশ্চেন আসে যে কেন ভ্যাট অ্যাক্ট 2012 আসলো ইনস্টেড অফ 1991, তাহলে আপনাকে এখান থেকে আপনি লিখতে পারবেন ওয়াই দা নিউ ভ্যাট অ্যাক্ট হ্যাজ বিন এনঅ্যাক্টেড। সো আপনি তখন এখান থেকে কিছু কি পয়েন্ট নিয়ে আপনি এখানে লিখতে পারবেন আর কি। হ্যাঁ, এরপর কি বলছে, দাস দা প্রিভিয়াস ভ্যাট লেজিসলেশন হ্যাজ বিন, এটা তো বললামই, দা নিউ ভ্যাট লেজিসলেশন হ্যাজ বিন ডেভেলপ উইথ এ ভিউ টু মডার্নাইজ দা প্রিভিয়াস ভ্যাট লেজিসলেশন হুইচ হ্যাড সাম মেজর ডিফিকাল্টিস লিমিটেশন অ্যান্ড ডেভিয়েশন ফ্রম দা বেসিক ভ্যাট প্রিন্সিপালস। আগের ভ্যাটের ক্ষেত্রে নানান রকম ডিফিকাল্টিস ছিল, যেগুলো আমরা আগের ক্লাসে আলোচনা করেছি, প্রাইস ডিক্লারেশনের বিষয় ছিল, তারপরে আপনার আপনার ওই ভ্যাট রিবেট নেওয়ার ক্ষেত্রে কিছু জটিলতা ছিল, ইনক্রিজিং ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্টের বিষয়গুলো ছিল না, রিটার্ন দেওয়ার ক্ষেত্রে বাধ্যবাধকতা ছিল যে 15 তারিখের মধ্যে দিতে হবে, হলিডে হলেও আগের দিন দিতে হবে, নানান রকম সমস্যা ছিল, সেগুলোকে ওভারকাম করার জন্য এই নতুন আইনের আসলে উৎপত্তি হয়েছে। ইট ইন্ট্রোডিউস নিউ কনসেপ্ট সাচ অ্যাজ দ্য রেসিডেন্সি স্ট্যাটাস। এই আইনে রেসিডেন্সি স্ট্যাটাস অ্যান্ড ফেয়ার মার্কেট প্রাইস আনা হয়েছে, যেটা কিনা আগের আইনে ছিল না। রেসিডেন্সি স্ট্যাটাস সম্বন্ধে আপনারা জানেন যে রেসিডেন্স বলতে কি বোঝায়, রেসিডেন্ট নন রেসিডেন্ট, ক্যান এনিওয়ান টেল মি হোয়াট ডাজ ইট মিন? রেসিডেন্ট বলতে কি যারা আমাদের দেশে অবস্থানরত দেশের নাগরিক, আবাসিক অনাবাসিক আর কি। রেসিডেন্ট হচ্ছে স্যার আমাদের দেশের নাগরিক, 180 দিন যদি এক বছর স্টে করে, 180 দিন না 182 দিন। রেসিডেন্ট অর্থ যে কোন ব্যক্তি বা তাকে কোথাও কি কোনো প্রবলেম হচ্ছে? স্যার মিউট কর আপনি। আমি জানি না কেন এরকম বারবার করে হয় আর কি।
ক্রাইটেরিয়া 2 হচ্ছে স্যার আগেটা শুনি নাই আগেটা বলেছি যে রেসিডেন্টের হইতে দুইটা শর্ত আছে প্রথম শর্ত যে আপনাকে অবশ্যই এই অর্থবছরে 182 দিন বাংলাদেশে থাকতে হবে 182 দিন এবং তার বেশি যদি আপনি বাংলাদেশে থাকেন তাহলে আপনি এই অর্থবছরে রেসিডেন্ট হিসেবে গণ্য হবেন অর্থবছরটা কি জুলাই 2020 থেকে জুন 2021 পর্যন্ত অপশন 1 অপশন 2 কি অপশন 2 হচ্ছে এই অর্থবছরে মানে জুলাই 2020 থেকে জুন 2021 এর মধ্যে মিনিমাম 90 দিন আপনাকে থাকতে হবে এবং পূর্ববর্তী 4 বছরে অন্তত 365 দিন আপনাকে থাকতে হবে 4 বছর মিলিয়ে 365 দিন হলেই হবে যদি আপনি বাংলাদেশে অবস্থান করে থাকেন তাহলে আপনি রেসিডেন্ট বা নিবাসী হিসেবে গণ্য হবেন আদারওয়াইজ আপনি নন রেসিডেন্ট বা অনিবাসী হিসেবে গণ্য হবেন আমি কি বুঝতে পেরেছি জি স্যার বুঝতে পেরেছি সো এখানে যেটা বলেছে আমরা যেটা বলছিলাম যে ইট ইন্ট্রোডিউস দ্য নিউ কনসেপ্ট সাচ অ্যাজ রেসিডেন্ট স্ট্যাটাস রেসিডেন্ট স্ট্যাটাসটা নতুন আসছে যেটা কিনা আগের আইনে ছিল না এই আইনে এটাকে ক্লিয়ার করা হয়েছে আর কি হ্যাঁ আরো কি করা হচ্ছে ফেয়ার মার্কেট প্রাইসটা কি আপনি একটা প্রোডাক্ট যখন কারো কাছ থেকে কিনতেছেন তখন সেটা বাজার মূল্যটা যদি 100 টাকা হয় আর আপনি যদি সেটা 50 টাকা দিয়ে কেনেন তাহলে কিন্তু এটা ফেয়ার মার্কেট প্রাইস হলো না আর কি এটাকে এখানে ডিফাইন করা হয়েছে কারণ অনেক ক্ষেত্রে অনেক প্রতিষ্ঠান তার সিস্টার কনসার্নকে গুডস দিচ্ছে ধরেন 100 টাকার প্রোডাক্ট 70 টাকায় ভ্যাট সে 70 টাকার উপর কালেক্ট করতেছে অথচ পাবলিকের কাছে সে সেল করতেছে 100 টাকা তাহলে এখানে কিন্তু মার্কেট প্রাইস কিন্তু 100 টাকা সে ফেয়ার মার্কেট প্রাইস কিন্তু 70 টাকা না ফেয়ার মার্কেট প্রাইস হচ্ছে 100 টাকা এই জন্য ফেয়ার মার্কেট প্রাইসকে এখানে ডিফাইন করা হয়েছে এবং সব ক্ষেত্রে বলা হয়েছে ভ্যাটটা হবে হচ্ছে ফেয়ার মার্কেট প্রাইসের উপর আর কি এই বিষয়গুলোকে এখানে ক্লারিফাই করা হয়েছে আর কি হ্যাঁ আরো কি করা হয়েছে ডাইভার্স দ্য স্ট্রিমলাইন এন্ড এফিশিয়েন্ট ভ্যাট পেমেন্ট এন্ড ক্রেডিট মেকানিজম কি ওই যে আউটপুট ভ্যাটের এগেনস্টে আপনি ইনপুট ভ্যাট ক্রেডিট নেবেন আপনি ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট সব করে নেট ভ্যাট পে করবেন যেটা কিনা আগে এরকম ছিল না আর কি সেই বিষয়টাকে এখানে নতুন ভাবে আনানো হয়েছে রিডিউস দ্য স্কোপ অফ উইথহোল্ডিং ভ্যাট ভ্যাটের স্কোপটাকে রিডিউস করা হয়েছে আগে এর ব্যাপ্তিটা অনেক ব্যাপক ছিল এখন সেটাকে বলা হয়েছে যে যে কোম্পানিগুলো অ্যাট সোর্স কে কে উইথহোল্ডিং ট্যাক্স কাটতে পারবে সেটা ডিফাইন করে দেওয়া হয়েছে এবং কখন কখন কাটতে পারবে সেটাও বলে দেওয়া হয়েছে আর কি এবং এলিমিনেট প্যাকেজ ভ্যাট আগে একটা প্যাকেজ ভ্যাট প্রাইস ডিক্লারেশন এগুলো ছিল এগুলো এখন আর নাই এগুলো বিলুপ্ত করা হয়েছে আর কি হ্যাঁ সো এই হচ্ছে হলো নতুন আইনের কিছু সংযোজন আর কি হ্যাঁ আশা করি আপনারা স্যার উইথহোল্ডিং ভ্যাট বলতে কোন ব্যাপারটা বোঝাচ্ছে উইথহোল্ডিং ভ্যাট বলতে উৎসে কর কর্তন আপনি যদি একটা কোম্পানি হন আপনাকে যদি কেউ কোনো সার্ভিস প্রোভাইড করে অথবা গুডস প্রোভাইড সাপ্লাই করে এর উপরে যদি আপনি অ্যাট সোর্সে ভ্যাট কাটবেন সেটাকে উইথহোল্ডিং ভ্যাট বলা উচিত এটার জন্য একটা স্পেসিফিক এসআরও আছে এবং এটার জন্য আমরা একটা স্পেসিফিক ক্লাস হবে তখন আমরা উইথহোল্ডিং ভ্যাট নিয়ে বিস্তারিত আলোচনা করব হ্যাঁ ওকে স্যার জি স্যার তারপর কি বলবো একটু যদি স্যার পুরো ইয়াটা পড়ানো শেষ করে স্যার আপনি যদি স্যার সামারিটা স্যার আরেকবার স্যার রিপিট করতেন ভালো হতো আর কি স্যার ১২ সালের যেটা প্রভিশন ছিল এইটার কিছু ফিচার্স আছে আগের আইনের কিছু ইনএফিসিয়েন্সি ছিল কিছু কনফিউশন ছিল সেই কনফিউশন গুলোকে দূর করা হয়েছে এটাকে আরো সফিস্টিকেট করা হয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভটাকে স্ট্রং করা হয়েছে যাতে গভর্নমেন্ট কি করতে পারে আলটিমেট গোল হচ্ছে যে রেভিনিউ যেন বেশি কালেক্ট করা যায় আর কি হ্যাঁ আরো যেটা করা হয়েছে আপনার এটা মডার্নাইজ লেজিসলেশন দ্বারা এটাকে করা হয়েছে এবং এখানে কিছু লিমিটেশনস আগের আইনে কিছু লিমিটেশনস ছিল কিছু ডিফিকাল্টিস ছিল সেই ডিফিকাল্টিস গুলোকে দূর করা হয়েছে কিছু নতুন জিনিসকে এখানে ইনকর্পোরেট করা হয়েছে যেমন রেসিডেন্ট স্ট্যাটাস ফেয়ার মার্কেট প্রাইস এগুলোকে অ্যাড করা হয়েছে উইথহোল্ডিং ভ্যাটের স্কোপটাকে আরো রিডিউস করা হয়েছে বিভিন্ন প্যাকেজ ভ্যাট বা প্রাইস ডিক্লারেশন এগুলো ছিল ক্রেডিট মেকানিজম ছিল এগুলোকে ডিলেট করা হয়েছে এখন যদি আমরা আসি ভ্যাট অ্যাক্ট 2012
ইন কনটেক্সট অফ ডিফিকাল্টিজ এন্ড চ্যালেঞ্জেস অফ দ্য প্রিভিয়াস অ্যাক্ট। আরো বিষয়ে আমরা আলোচনা করি যে আগের আইন অনুযায়ী এই আইনের কিছু লিমিটেশন যেগুলো ছিল সেগুলো যে আমরা ফেস করেছি তার ভিতরে একটা ছিল কি কাম্বারসাম প্রাইস ডিক্লারেশন সিস্টেম। আগের আইনে ভিএটি ওয়ান নামে একটা ফর্ম ছিল, সেই ফর্মের থ্রুতে আপনাকে একটা প্রাইস ডিক্লারেশন করতে হতো এবং সেটা একটা জটিল একটা প্রসেস ছিল আর কি। হ্যাঁ, এই জটিল প্রসেসটা মানে এটাকে এখানে আপনার অনেক ধরনের সমস্যা হতো এবং আপনার হচ্ছিল এটা নিয়ে রীতিমতো যুদ্ধ হইতো আর কি। হ্যাঁ, এই যুদ্ধটা কার সাথে হতো? আপনার হচ্ছিল এনবিআর এর লোকের সাথে, কারণ এনবিআর এর লোক ওরা এত অথর্ব, ওরা আসলে কিছু বোঝে না এবং আপনাকে বলে দিবে যে না আমি যেটা ভাবতেছি সেটাই হচ্ছে ফাইনাল এবং সে ওইটাই ইমপ্লিমেন্ট করতো আর কি। হ্যাঁ, যার জন্য দেখা যাচ্ছে অনেক প্রতিষ্ঠানের নানান রকম জটিলতা দেখা দিত আর কি। হ্যাঁ, এইটা থেকে দূর পাওয়ার জন্যই এইবার ইনপুট আউটপুট কোএফিশিয়েন্ট নামে নতুন একটা ই করা হয়েছে এবং সেটাই আপনার হচ্ছে হলো এখন আর কি বলবৎ আছে আর কি। হ্যাঁ, তো এইটা আমি আপনাকে একটা জাস্ট একটা স্যাম্পল দেখাই। এই দেখেন, এটা হলো প্রাইস ডিক্লারেশনের আগের ফরম্যাটটা আর কি। দেখা যাচ্ছে এটা? দেখা যাচ্ছে এটা? জি স্যার, জি স্যার, ছোট, অনেক ছোট, হেজি আর কি। আমি জাস্ট একটু বড় করার চেষ্টা করি, দেখি করা যায় কিনা। এখন একটু বড় হয়েছে মনে হয়। আচ্ছা, আমি জাস্ট বলি, আপনারা জাস্ট শুনেন। হ্যাঁ, এটা অনলাইনে তো বড় করা যাচ্ছে না। এখানে প্রাইস ডিক্লারেশনটা বেসিক্যালি ছিল আমার একটা কোম্পানির নাম কি, তার ঠিকানা কি, কোন এলাকায় আমি কি প্রোডাক্ট করছি তার বিবরণ কি, আমি কি ইউনিট কেজিতে সেল করি না পিসি সেল করি, আমার একটা প্রোডাক্টের ভিতরে কি কি ইনগ্রিডিয়েন্টস আছে সেই ইনগ্রিডিয়েন্টস গুলো থাকবে এবং প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস এর ভ্যালু কত, আমার র ম্যাটেরিয়াল কস্ট কত, আমার ওভারহেড কত, আমার প্রফিট কত, আমার ব্যাংক ইন্টারেস্ট কত, ডেপ্রিসিয়েশন কত, এই সব খরচগুলো দিয়ে তারপর আমাকে একটা কি করতে হতো, একটা ঘোষণা দিতে হতো যে ঠিক আছে এইটা হচ্ছে হলো আমার প্রাইস, এইটাই আমি হচ্ছে হলো আমি হলো বললাম। তখন এনবিআর কি করতো, এনবিআর সেটার উপর বেস করে আপনার হচ্ছে হলো আপনার ওই একটা সেকেন্ড আমি ওপেন করে আপনাকে দেখানোর চেষ্টা করি, আপনাদের জন্য ক্লিয়ার হবে আর কি। দেখা যাচ্ছে? না স্যার, দেখতে পাচ্ছি না। শিট, সেটা আসতেছে না, সামাও কেন যেন আসতেছে না। মোট কথা এটা ফরম্যাট আর কি। হ্যাঁ, এই ফরম্যাটের ভিতরে দেওয়া আছে যে আপনি কিভাবে প্রত্যেকটা প্রোডাক্ট দিয়ে দিবেন, আমি আপনাকে পরে হয়তো দিয়ে দিবো আর কি। হ্যাঁ, এখন এই মুহূর্তে সময় নষ্ট না করি, ফরম্যাটে বলা আছে যে আপনি কিভাবে প্রাইসটা ডিক্লেয়ার করবেন, প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস এর আপনাকে ইন্ডিভিজুয়ালি কস্ট কত দিতে হবে, এর সাথে আপনার প্রফিট কত সেটা যোগ করে দিতে হবে। এটা একটা কাম্বারসাম প্রসেস, এইটাকে এখান থেকে ডিলেট করা হয়েছে আর কি। অ্যাডভান্স ভ্যাট পেমেন্ট থ্রু কারেন্ট অ্যাকাউন্ট মেকানিজম। আগের আইনে যেটা ছিল আপনাকে অ্যাডভান্স ভ্যাট পরিশোধ করতে হতো, কথার কথা আপনার যদি 15 তারিখে ভ্যাট রিটার্নের ডেট হয় আর আপনি যদি ফ্যাক্টরি থেকে কোনো প্রোডাক্ট, কথার কথা আপনি, আমি একটা এক্সেল ফাইল খুলি তাহলে আপনার জন্য আরো বুঝতে ক্লিয়ার হবে আর কি। দেখা যায় এটা না? জি স্যার। ধরেন আপনি এটা ইন দা মান্থ অফ জানুয়ারি বা ডিসেম্বর, ডিসেম্বর 2018 তে আইন এরকম ছিল যে আপনি মনে করেন যে আপনার রেভিনিউ, আপনি কোনো কিছু প্রোডাক্ট সেল করবেন কত টাকার, ধরেন 1,00,000 টাকা, তাহলে 1,00,000 টাকার উপর আপনাকে ভ্যাট দিতে হবে কত পার্সেন্ট, 15%, তাই না? Yes sir, 15%। আপনাকে আগে একটা ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট মেইনটেইন করতে হতো, কথার কথা আপনার একটা ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট আছে,
এই কারেন্ট অ্যাকাউন্টে আপনার 10,000 টাকা ব্যালেন্স আছে, 10,000 টাকা যদি ব্যালেন্স থাকে আপনি 15,000 টাকা সেল করতে পারবেন না, কারণ আপনার আইন অনুযায়ী আপনি কোনো প্রোডাক্ট যদি কারো কাছে সেল করতে হয় আগে আপনাকে ট্রেজারিতে জমা দিতে হবে টাকা, এই 5,000 টাকা জমা দিতে হবে তারপর আপনি সেল করবেন। তাহলে আপনার ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টে 15,000 টাকা থাকলো তারপর আপনি এই 15,000 টাকা প্রোডাক্ট সেল করতে পারবেন। মানে আগের আইন অনুযায়ী এমন ছিল যে ভ্যাটটা আপনাকে অ্যাডভান্স দিয়ে তারপরে প্রোডাক্টটা আপনার ফ্যাক্টরি থেকে আপনি ইস্যু করবেন, তাছাড়া আপনি করতে পারবেন না। কিন্তু এই আইনে এটাকে টোটালি চেঞ্জ করা হয়েছে, বলছে না তোমাকে আগে ভ্যাট দিতে হবে না, তুমি তোমার বিজনেস করো নর্মালি যেভাবে হয় সেভাবে করো, মাস শেষে গিয়ে তুমি আমাকে ভ্যাট পরিশোধ করবো। তার মানে আমি যদি 1,00,000 টাকার উপর 9,000 টাকা ভ্যাট হয়, আমার যদি ট্রেজারিতে আমার কথার কথা 10,000 টাকা থাকে, আমি 10,000 টাকা মাইনাস করে মাস শেষে গিয়ে আমি আসলে 5,000 টাকা জমা দিলেই হবে, যেটা কিনা আগের আইনে আমি পারতাম না। আগের আইনে আমাকে 5,000 টাকা জমা দিয়ে নিজের পকেট থেকে তারপর এটা ইস্যু করতে হতো আর কি। আশা করি বুঝাতে পারছি আমি। বলছি আগের আইনে ছিল যে আপনি 1,00,000 টাকার একটা প্রোডাক্ট সেল করবেন, তার উপরে ভ্যাট আসে 15,000 টাকা, তাই না? কিন্তু আপনাকে একটা ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট মেনটেন করতে হতো আগে। আগের আইন অনুযায়ী ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট কি? ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট হচ্ছে আপনার টাকা গভর্নমেন্টের অ্যাকাউন্টে সবসময় থাকবে, কারেন্ট অ্যাকাউন্ট কখনো নেগেটিভ হতে পারবে না। তার মানে গভর্নমেন্টের কাছে আপনি টাকা পাবেন, গভর্নমেন্ট আপনার কাছে টাকা পাবে এটা হতে পারবে না। তাহলে 1,00,000 টাকার জন্য কোনো প্রোডাক্ট সেল করতে যাই তাহলে তার উপর ভ্যাট আসে 15,000 টাকা। তাই এখন আপনার কারেন্ট অ্যাকাউন্টে 10,000 টাকা আছে, তাহলে আপনি সেল করতে পারবেন না। তাহলে আপনাকে কি করতে হবে, এই 5,000 টাকা আগে ব্যাংকে জমা দিতে হবে, দিয়ে 15,000 টাকা হবে, তারপরে আপনি এই এই প্রোডাক্টটা সেল করবেন। এখন অনেক সময় তো হতে পারে আমার কাছে টাকা নাও থাকতে পারে, তাহলে কি আপনি কি করবেন, প্রোডাক্টটাকে সেল করে বাদ দিয়ে রাখবেন? অনেক সময় তো আপনার ক্যাশ ফ্লো নাও থাকতে পারে। এটা একটা ব্যত্যয় ছিল আইনের, যেটাকে এবার ঠিক করা হয়েছে যে না আমার অ্যাভেলেবল ব্যালেন্স থাকতে হবে না, আমি সেল করবো 1,00,000 টাকার প্রোডাক্ট, আমি বাকিতে করতে পারি, নগদে করতে পারি, এর উপর 15,000 টাকা ভ্যাট হবে, এর ভিতরে আমার আসলে অলরেডি আমার ট্রেজারিতে 10,000 টাকা জমা দেওয়া আছে, আর বাকি টাকা আমি ব্যালেন্স যেটা থাকবে এটা আমি পরে মান শেষে আমি ভ্যাট রিটার্নের মাধ্যমে জমা দিব আর কি, নেট টাকাটা আমি জমা দিব, যেটা কিনা এই আইনে করা হয়েছে, এই ফ্লেক্সিবিলিটি করা হয়েছে, আগের আইনে এটা ছিল না আর কি। আমরা আগেটা না জানি এখনকারটা জানি তাহলেই হবে বাস। তারপর কি বলা হচ্ছে, লিমিটেড এক্সটেন্ট অফ ক্রেডিট অর রিফান্ড। আগের আইনে আপনার রিফান্ড এবং ক্রেডিটের একটা লিমিটেড একটা এরিয়া ছিল, এবার এটাকে একদম ব্যাপকভাবে একদম পুরোপুরি ওপেন করে দিয়েছে যে আপনার ভ্যাট রিটার্নের থ্রুতে যদি কোনো ধরনের রিটার্ন বা রিফান্ডের কোনো ইস্যু থাকে আপনি এই অর্থ বছরেই এই মেয়াদে আপনি সেটাকে ক্লেম করতে পারবেন আর কি। হ্যাঁ, যেটা কিনা আগের আইনে এটা ছিল না এবং অনেক ধরনের বার ছিল আর কি। রিফান্ড এবং ক্রেডিট নিয়ে যখন আমরা আলোচনা করবো তখন এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করবো। বলছি লিমিটেড এক্সটেন্ট অফ ক্রেডিট অর রিফান্ড, আগের আইনে ক্রেডিট অথবা রিফান্ড পাওয়ার ক্ষেত্রে অনেক জটিলতা ছিল এবং এটার স্কোপটা অনেক ক্ষুদ্র ছিল, লিমিটেড ছিল। এই আইনে এটাকে অনেক বড় করে দেওয়া হয়েছে, কারণ এই আইনে বলে দিয়েছে আপনি ভ্যাট জমা দিবেন টোটাল নেট ভ্যাটের উপর, তার মানে আপনার রেভিনিউর উপর যা ভ্যাট হবে সেখান থেকে আপনি আপনি ভ্যাট জমা দিবেন কিভাবে, আপনার আউটপুট ভ্যাট লিখে নিতে পারেন, আউটপুট ভ্যাট, ইনপুট ভ্যাট, তারপর হচ্ছে লো স্যার দেখতে পাচ্ছি না, ইনক্রিজিং এখন দেখা যায়, আপনার এখন যেটা হয়েছে আপনার এখন আপনি আউটপুট ভ্যাট ইনপুট ভ্যাট, তার ধরেন আপনার আউটপুট ভ্যাট কত, ধরেন আপনার কথার কথা আপনার রেভিনিউ হয়েছে 1,00,000 টাকা, ওকে, রেভিনিউর উপরে ভ্যাট স্যার কি নেট প্রবলেম, স্যার নেট প্রবলেম আসেনি
কোন আছে স্যার আপনি নেট প্রবলেম স্যার এগুলা স্যার কিছু বুঝি নাই স্যার আচ্ছা বলছি বলছি এখন শোনা যাচ্ছে জি স্যার আমার রেভিনিউ হচ্ছে 1 লাখ টাকা এই রেভিনিউর 15% ভ্যাট হচ্ছে 15000 টাকা ঠিক আছে জি স্যার আর আমি পারচেজ করেছি 50000 টাকা জিনিস 50000 আচ্ছা আমাকে 1 মিনিট সময় দেন 1 মিনিট সময় দেন আমি একটু বলে আসি 1 মিনিট সময় দাও So, আমার 15% রেট এটা হচ্ছে আমার আউটপুট ভ্যাট এটা হচ্ছে আমার ইনপুট ভ্যাট তাহলে আউটপুট ভ্যাট থেকে আমি ইনপুট ভ্যাট লেস দিব আর কি হ্যাঁ এরপর আমার ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট এরপর আমার হচ্ছে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট আর কি হ্যাঁ ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হচ্ছে হলো ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট কোনটা আমি যদি কারো কাছ থেকে কোনো উইথহোল্ডিং ট্যাক্স কেটে থাকি বা আমার এক্সেসে যদি কোনো পেনাল্টি হয়ে থাকে সেটার জন্য আমার কি ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিতে হয় ধরেন আমি এই মাসে কথার কথা 20000 টাকার প্রোডাক্ট কিনেছি সাপ্লায়ারদের কাছ থেকে যার ভ্যাটের রেট হচ্ছে কথার কথা 15% তাহলে এই টাকাটাও আমাকে দিতে হবে আর কি হ্যাঁ এটা আমার হলো আমার উইথহোল্ডিং ভ্যাট যেটা আমাকে পরিশোধ করতে হবে এরপর ধরে নেন আমি 25000 টাকার মাল আমি ইম্পোর্ট করেছিলাম যার ভিতরে আমার এটি ছিল বা এটিবি ছিল আর কি হ্যাঁ আগে বলে এটি এটি আগে ছিল এটিবি অ্যাডভান্স ট্রেড ভ্যাট এখন বলে এটি আপনি ইম্পোর্ট করার সময় যদি দিয়ে থাকেন তাহলে এটার রেট হচ্ছে হলো 5% তাহলে সেক্ষেত্রে এটার 1250 টাকা তাহলে আপনি আসলে ভ্যাট পরিশোধ করবেন কত এই 15000 টাকা হচ্ছে আপনার আউটপুট ভ্যাট প্লাস এটা হচ্ছিল আপনার ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট সেখান থেকে আপনি ইনপুট ভ্যাট ক্রেডিট মাইনাস করবেন সেখান থেকে আপনার ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট মাইনাস করবেন করে এই 24250 টাকা আপনি নেট ভ্যাট পরিশোধ করবেন আর কি হ্যাঁ এটা আপনাদের কারো বুঝতে সমস্যা থাকলে বলেন স্যার বিষয়টা আরেকটু মনে মেবি বুঝে দিলে ভালো হয় জি স্যার আরেকবার বুঝে তো আরেকবার বুঝে দিন পানি পানির মতো সহজ জি স্যার আরেকবার বলেন স্যার পানির মতো সহজ এটা আর কি আচ্ছা আবার বলছি আপনার আপনার রেভিনিউ হচ্ছে 1 লক্ষ টাকা ঠিক আছে এটা তো বুঝেন যে রেভিনিউ কি জি স্যার হ্যাঁ রেভিনিউর উপরে আপনি ভ্যাট দিবেন কত 15% রেটে ওকে জি স্যার তাহলে আমার 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 রেভিনিউর উপর ভ্যাট আসলো কত 15000 টাকা সেখান থেকে আমি আমি এই রেভিনিউ করার জন্য তো আমার কোনো কিছু পারচেজ করতে হয়েছে নাকি এমএমই তো রেভিনিউ হয় নাই তাহলে আমার কস্ট অফ গুডস সোল্ড আছে না এটার অংশে এটার এগেইনস্টে সেই ইনপুট আমি যেটা কিনেছি পারচেজ ইনপুট এটাকে আউটপুট ভ্যাট অর আউটপুট অবলিক রেভিনিউ ভ্যাট বলে আর কি হ্যাঁ ভ্যাটের আইনে আউটপুটই বলে আর কি হ্যাঁ আর ইনপুট পাবলিক পারচেজ ভ্যাট বলে আর কি আর আপনি ওটাকে ওই প্রোডাক্ট যেটা সেল করেছেন 1 লাখ টাকা সেটা কিনেছেন 50000 টাকা তাহলে কিনলে পরে তার উপর যে ভ্যাট দিয়েছেন সেটা আপনি রিবেট নেবেন কারণ এটা তো আপনি দিয়েছেন আপনি যখন কারো কাছ থেকে 50000 টাকা কোনো প্রোডাক্ট কিনেন তার উপরে 15% ভ্যাট আপনি দিয়েছেন তাহলে দিস ইজ নট ইওর কস্ট দিস ইজ ইওর রিবেট তো আপনি একবার 15000 টাকা ভ্যাট আপনি আউটপুটের উপর দিবেন ইনপুটের ভ্যাটটা রিবেট নেবেন এর সাথে কি করবেন আপনি যদি কারো কাছ থেকে এই এই যে প্রোডাক্ট আপনি কিনলেন বা আরো অনেক কিছু কিনেছেন নট অনলি প্রোডাক্ট আপনি বিভিন্ন সার্ভিস নিয়েছেন সেই সার্ভিসের উপরে অ্যাজ এ ধরেন ধরে নিলাম আপনি একটা লিস্টেড কোম্পানি আপনাকে অ্যাড সোর্সে ভ্যাট ডিডাকশনের এখতিয়ার দেওয়া হয়েছে তো এরকম প্রোডাক্ট আপনি কিনেছেন আরো 20000 টাকা সেটা অ্যাডভার্টাইজমেন্ট হতে পারে সেটা বিভিন্ন হোটেলের বিল হতে পারে প্রোক্যুরমেন্ট প্রোভাইডার হতে পারে যে কোনো কিছু তাহলে এই 20000 টাকার উপর আপনাকে ভ্যাট অ্যাড সোর্সে কাটতে হবে সেটা আমি ধরে নিলাম যে 15% যেটা আপনি ভ্যাট কেটেছেন অথবা এটা 7.5% হতে পারে ধরে নিলাম 7.5% আপনি 7.5% এটা ভ্যাট কেটেছেন আর কি হ্যাঁ তাহলে এটা হলো আপনার ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট মানে এটা উইথহোল্ডিং ভ্যাট আপনি যদি ভ্যাট ডিডাক্ট করেন তাহলে অবশ্যই এটা আপনাকে পে করতে হবে এটা তো গভর্নমেন্টের এক্সচেকারে জমা হবে আপনি তো কালেক্টিং অথরিটি তাহলে এটা আপনাকে গভর্নমেন্টকে পে করতে হবে প্লাস আপনি যখন ইম্পোর্ট করেছেন ইম্পোর্ট করার সময় আপনার ইম্পোর্ট স্টেজের একটা স্ট্রাকচার আছে আমি একটু পরে দেখাবো সেই স্ট্রাকচার অনুযায়ী আপনাকে কাস্টমস ডিউটি রেগুলেটরি ডিউটি সাপ্লিমেন্টারি ডিউটি
এআইটি এটি এগুলো দিতে হয়, এগুলো প্রত্যেকটা স্টেজে স্টেজে হয়। এই এটি হচ্ছে হলো ধরে নিলাম যে আপনি এটি দিয়েছেন 5% কোনো প্রোডাক্টের উপর আর কি, হ্যাঁ এটিটা নিয়ে আমরা পরে আলোচনা করব। এই এটি 25,000 টাকার মাল ইম্পোর্ট করেছেন যার ভ্যালু ছিল বেস ভ্যালু, এরপর 1,250 টাকা এটি দিয়েছেন, তাহলে এটা আপনি মাইনাস করবেন, পরে আসলে নেট ভ্যাট পে করবেন কত 22,750 টাকা। দিস ইজ ইওর ভ্যাট রিটার্ন আর কি, হোয়াট আই এম টকিং অ্যাবাউট আর কি। হ্যাঁ স্যার, ক্যালকুলেশনে মনে হয় একটু কি বলেন স্যার, আও ইনপুট ভ্যাটটা মনে হয় লেস করতে হবে। হ্যাঁ আমি ভুল করছি নাকি, এটা প্লাস এটা মাইনাস এটা মাইনাস এটা, হ্যাঁ ঠিকই বলছেন, হ্যাঁ ভুলই করছি, 7,750 টাকা হবে আর কি। থ্যাংক ইউ, ওটা যোগ হয়ে গেছিল আর কি। হ্যাঁ এখন এখন বুঝতে পেরেছেন আপনারা? না কোশ্চেনটা হলো, আমার একটা কোশ্চেন আছে। জি বলেন। কোশ্চেনটা হচ্ছে যে আমরা তো ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে আউটপুট এবং ইনপুট ভ্যাটের জিনিসটা সেম প্রোডাক্টে হইতে হবে, এরকম কি? মানে এই যে ইনপুট, মানে আমি যে প্রোডাক্টটা ভ্যালু এডিশন করব, মানে ইনপুট করে ওটাকে প্রসেস করে দেন সেল করব, সেম প্রোডাক্টে হবে, সেম প্রোডাক্টের ইনপুট আউটপুট অ্যাডজাস্টমেন্ট হবে। তো সেক্ষেত্রে যদি অন্য কোনো প্রোডাক্টের ইনপুট ভ্যালু এডিশন হয়, সেক্ষেত্রে একটার সাথে একটা ইয়ে করা যাবে কিনা, ক্রস বা অফসেট করা যাবে কিনা? না না না, আপনি তো এই জন্য প্রাইস ডিক্লারেশন যেটা আগে ছিল, এখন ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট আছে, আপনি তো ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট এই জন্যই দিচ্ছেন। আপনার ভ্যাট রিবেট, এই যে আপনি ইনপুট ভ্যাট রিবেট নিয়েছেন, এই রিবেট নিতে হলে অবশ্যই অবশ্যই এই প্রোডাক্টটা আপনার ইনপুট আউটপুট কোএফিসিয়েন্টের মধ্যে থাকতে হবে। যদি এই ইনগ্রিডিয়েন্টস 50,000 টাকার ইনগ্রিডিয়েন্টস যে কম্পোনেন্ট, এটা যদি আপনার ইনপুট আউটপুট কোএফিসিয়েন্টে আপনার ইনপুট হিসেবে না থাকে, তাহলে আপনি এই রিবেট নিতে পারবেন না। এটা আমি ম্যানুফ্যাকচারিং এর কথা বলতেছি, কিন্তু সার্ভিসের ক্ষেত্রে কিন্তু কোনো ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট দিতে হয় না। আপনি কি আপনার কোশ্চেনের আনসার পেয়েছেন? কোশ্চেনটা হচ্ছে যে মানে সেম প্রোডাক্টের, হ্যাঁ সেম প্রোডাক্ট, কারণ আপনি তো ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের জন্য আলাদা আলাদা দিচ্ছেন, সো প্রত্যেকটা প্রোডাক্টের যেহেতু আপনার আলাদা আলাদা, এখন একই কোম্পানি ধরেন প্রাণ আর এফএল, ভ্যাট রিটার্ন একটাই হয়, তার কি আছে, পানি আছে, তার ধরেন যে প্লাস্টিক গুডস আছে, কথার কথা সে সবগুলো মিলে যদি একটা রিটার্ন জমা দেয়, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট জমা দিতে হবে, এবং প্রত্যেকটার ইনপুটের এগেনস্টেই সে আউটপুট, আউটপুটের এগেনস্টেই ইনপুট রিবেট নিতে পারবে, আর একটা আরেক জায়গায় নিতে পারবে না। আপনি যদি ধরেন আপনি একজন একটা কোম্পানি, আপনি এবিসি একটা সাপ্লায়ার আপনাকে 1,000 টাকার বা 10,000 টাকার গুডস সাপ্লাই করলো টেন্ডারের মাধ্যমে, এই মালটা আপনি কিনেছেন, তাহলে সে হচ্ছে আপনার জন্য প্রকুরমেন্ট প্রোভাইডার, কথা হচ্ছে, তাহলে তার ক্ষেত্রে ভ্যাটের রেট হচ্ছে 7.5%। আইনে বলা আছে ম্যানুফ্যাকচারার না হয়ে যদি কোনো ট্রেডার অথবা সাপ্লায়ার আপনাকে কোনো প্রোডাক্ট সাপ্লাই করে, তাহলে অ্যাজ এ ডিডাক্টিং অথরিটি হিসাবে ম্যান্ডেটরিলি আপনাকে অ্যাড সোর্সে ভ্যাট ডিডাক্ট করতে হবে। তাহলে ওই সাপ্লায়ার যখন ওই 10,000 টাকার মাল আপনাকে সাপ্লাই করলো, সাথে আপনাকে সে একটা 6.3 ভ্যাট চালান দিল, যে 10,000 টাকা এর উপরে 750 টাকা ভ্যাট, ওই ভ্যাট চালানোর এগেনস্টে আপনি 750 টাকা ওর কাছ থেকে কেটে রাখবেন, কেটে রেখে ওকে একটা 6.6 চালান দিবেন, যেটা থ্রুতে ও ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট নিবে, আর আপনি ওই 6.3 চালানের মাধ্যমে আপনি ওটা ভ্যাট রিবেট নেবেন। একবার আপনি ভ্যাট রিবেট নেবেন 6.3 চালান দিয়ে, আবার আপনি যেহেতু ভ্যাট অ্যাডসোর্স কেটে রেখেছেন, এটা আপনি গভর্নমেন্টকে জমা দিতে হবে, এই জন্য আপনাকে একটা 6.6 চালান আপনাকে দিতে হবে, এবং এটার জন্য আপনাকে আবার ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিতে হবে। স্যার আমার একটা মানে কথা ছিল, সেটা হচ্ছে যে আমরা হচ্ছে ভ্যাটের যে এই যে কিছু কিছু স্পেসিফিক ওয়ার্ড আছে যেগুলোর সাথে পরিচিত না,
সো ওইগুলোর সাথে আমরা পরিচিত হওয়ার জন্য কি ফলো করব, কি পড়ব, কোন জিনিসটা পড়লে আমাদের পরিচিত হতে সহজ হয়ে যাবে? আমি এখানে বসে আছি আপনাদের জন্য, আর কি লাগবে স্যার? এই ব্যাক ট্রিপের ব্যাপারটা মানে কত দিন সব ক্লিয়ার হবে? আজকে তো সেকেন্ড ক্লাস, ব্যাক ট্রিপের নিয়ে আমাদের একটা পুরো ক্লাস হবে, সেখানে ব্যাক ট্রিপের কি কিভাবে কাজ করে, এখন যেহেতু আলোচনা প্রসঙ্গে চলে আসছে তার জন্য বলছি, ব্যাক ট্রিপের নিয়ে উইথহোল্ডিং ট্যাক্স নিয়ে আমাদের একটা সেপারেট ক্লাস হবে, সেখানে আমরা বিস্তারিত এগুলো নিয়ে আলোচনা করব। যেভাবে করতেছিলাম কালকে থেকে আমরা বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করি, তারপরে এই কম্বাইন্ড আলোচনা করব, নাকি বলেন আপনারা? জি স্যার, জি স্যার, স্টেপ বাই স্টেপ আলোচনা করলে আমাদের স্যার বুঝতে আরো সুবিধা হবে। এখানে সবকিছু আছে আর কি, এটা আলোচনা করতে গেলে অনেক কিছু চলে আসবে আর কি। হ্যাঁ, তো এটা যেটা হবে, যদি আমি সম্পূর্ণ পড়ানোর পর আপনাদের সাথে একটু আলোচনা করি, যেমন এখানে টার্নওভারের সংজ্ঞা দেওয়া আছে আর কি। টার্নওভার বলতে কি বোঝায়, ইউনিট রেজিস্ট্রেশন ভার্সেস সেন্ট্রাল রেজিস্ট্রেশন বলতে কি বোঝায়, যেটা আমরা পড়েছি। হ্যাঁ, এখানে মানে আমি চাইছিলাম কি যে আপনার বেসিকটাকে আর একটু এনরিচ করার জন্য, তাহলে আমরা এটা নিয়ে আরো পরে আলোচনা করতে পারবো আর কি। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমি একটা কাজ করি, এখানে কিছু বেসিক যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমি আলোচনা করবো, পুরোটা আলোচনা করবো না, যেগুলো আমরা এখনো পড়ি নাই বা যেগুলো আমাদের পরবর্তীতে আলোচনা আসবে সেগুলো আমি পরে আলোচনা করব। এখানে যে একদম ফান্ডামেন্টাল যে বিষয়গুলো আপনাদের একদম ইনিশিয়াল স্টেজে লাগবে, আমি শুধু এই জিনিসগুলোই এখন আলোচনা করবো। যদিও এখানে 20 পেজ আছে, তাহলে আমি সবকিছু আলোচনা করবো না আর কি। হ্যাঁ, ওকে স্যার, ওকে। এখন এগুলো একদম ভেরি ভেরি ফান্ডামেন্টাল, তো এই বিষয়গুলো আমি একটু আলোচনা করে যাই আর কি। হ্যাঁ, সবগুলো বিষয় আমি পড়বো না, দয়া করে ওগুলো আমাকে আর কোশ্চেন জিজ্ঞেস করবেন না। হ্যাঁ, রেজিস্ট্রেশনের বিষয়টা আমরা জানি, বলাই আছে 50 লক্ষ টাকা। কি বলেন আপনারা, বলেন রেজিস্ট্রেশন কখন করতে হয় বলেন তো আপনারা? স্যার 50 লক্ষ থেকে 3 লাখ টাকা বা 3 লাখ টাকার মধ্যে থাকলে টার্নওভার রেজিস্ট্রেশন নিতে হবে। হ্যাঁ, আর 50 লক্ষের কম হলে? স্যার কম হলে লাগবে না, দিতে হবে না স্যার, কোনো কিছু লাগবে না স্যার, দিতে হবে। জি স্যার। আর 50 লক্ষ 3 লাখের বেশি হলে? স্যার বেশি হলে তখন টার্নওভার রেজিস্ট্রেশন থেকে এটাকে কনভার্ট করে স্যার ব্যাট রেজিস্ট্রেশন নিতে হবে, ব্যাট রেজিস্ট্রেশন নিতে হবে। আর আরেকটা জায়গা বলা ছিল যে ইরেসপেক্টিভ অফ দ্য টার্নওভার, টার্নওভার যাই হোক না কেন অবশ্যই ভ্যাটের আন্ডারে রেজিস্ট্রেশন নিতে হবে। তারা কারা স্যার? টেন্ডার করলে, ইম্পোর্ট করলে, আর জেনারেল অর্ডার 70 ইম্পোর্ট এক্সপোর্ট যদি থাকে বা ম্যানুফ্যাকচারিং, তাদের নিতে হবে। জি 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 রেজিস্ট্রেশন অফ ল্যান্ড এন্ড বিল্ডিং। 175 টা সার্ভিসের কথা বলা আছে এর ক্ষেত্রে, এটা প্রযোজ্য হবে আর কি। হ্যাঁ জি স্যার, এই যে এখানে দেখেন সুন্দর করে ছক দেওয়া আছে, আর ইওর সাপ্লাই অফ গুডস অর সার্ভিস সাবজেক্ট টু এসডি, যদি ইয়েস হয় তাহলে ভ্যাট রেজিস্ট্রেশন লাগবে, যদি নো হয় আর ইউ এ পার্টিসিপেট ইন এ টেন্ডার অর ওয়ার্ক অর্ডার, ইয়েস হলে ভ্যাট রেজিস্ট্রেশন লাগবে, যদি নো হয় আর ইউ এন ইম্পোর্টার অর এক্সপোর্টার, যদি ইয়েস হয় তাহলে ভ্যাট রেজিস্ট্রেশন লাগবে, যদি নো হয় টার্নওভার এক্সিড 30 মিলিয়ন তাহলে আপনাকে ভ্যাট রেজিস্ট্রেশন নিতে হবে, আর যদি টার্নওভার 5 মিলিয়ন এক্সিড না করে তাহলে ভ্যাট রেজিস্ট্রেশন নিতে হবে না, আর এক্সিড করলে আপনার টার্নওভার আন্ডার নেবে। সুন্দর ছক করে দেওয়া আছে আর কি। হ্যাঁ, এখন টার্নওভার বলতে কি বোঝায়, টার্নওভার মানে সেলস, সেলস আর টার্নওভার বলতে VAT and SD Act 2012 একটু আমি একটা মিনিট আপনাদের কাছ থেকে সময় নিচ্ছি আর কি, আমার বাচ্চারা খুব বিরক্ত করতেছে আর কি। হ্যাঁ, আমি একটা মিনিট মিউট করলাম। হ্যাঁ জি স্যার, অবশ্যই, সমস্যা নেই। আমার এক ছেলে এক মেয়ে, ওরা আর কি বোর হয়ে গেছে, আমি আসলে বাসায় আসছি অনেক দেরি করে, এখনই ঢুকছি আপনাদের কাছে ক্লাস শুরু হওয়ার আগে, ওর মা অফিসে, এজন্য তারা খুব পিস্ট অফ আর কি।
যাক সরি সরি ফর দ্য ইন্টারাপশন সো টার্নওভারের সংখ্যা আমরা বলছিলাম স্যার আপনি ব্রেক দিতে পারেন না ব্রেকটা আমি আর 20 মিনিট পর নিচ্ছি আর কি হ্যাঁ টার্নওভারের সংখ্যা পড়ছিলাম আমরা তো টার্নওভার বলতে কি বোঝায় টার্নওভার হচ্ছে হলো যে ভ্যাট এন্ড এসডি অ্যাক্টে টার্নওভারের যে সংজ্ঞা দেওয়া হয়েছে সেটা হচ্ছিল যে টার্নওভার বলতে কোম্পানিটার রেভিনিউকে বোঝায় হ্যাঁ আমি যদি সেলস করি বাট এগুলো টার্নওভারের মধ্যে আসবে না কি ভ্যালু অফ এক্সেম্পটেড সাপ্লাই আপনি যদি কোনো এক্সেম্পটেড সাপ্লাই করেন কারণ এক্সেম্পটের উপর তো কোনো ভ্যাটই প্রযোজ্য না তাহলে সেটা আমার টার্নওভারের ডেফিনেশনের মধ্যে আসবে না ভ্যালু অফ সেল অফ ক্যাপিটাল অ্যাসেট আপনি যদি কোনো ক্যাপিটাল অ্যাসেট সেল করেন ল্যান্ড বিল্ডিং বা অন্য কোনো মেশিনারিজ হতে পারে ক্যাপিটাল অ্যাসেট সেটা টার্নওভারের সংজ্ঞার মধ্যে আসবে না কারণ এটা আমার ডে টু ডে রেগুলার অ্যাক্টিভিটিস অফ গুডস অর সার্ভিস না ভ্যালু অফ সাপ্লাই মেড অ্যাজ এ কনসিকোয়েন্স অফ পার্মানেন্টলি ক্লোজিং ডাউন অ্যান ইকোনমিক অ্যাক্টিভিটি মানে আপনি একটা বিজনেস গুটিয়ে চলে যাচ্ছেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে ওইটার যে টাকাটা আসবে সেটা টার্নওভার হিসেবে গণ্য হবে না দ্য ভ্যালু অফ সেল অফ অ্যান অর্গানাইজেশন অফ ইকোনমিক অ্যাক্টিভিটি অর পোর্শন দেয়ার অফ আপনি একটা বিজনেসের অর্ধেক সেল করে দিচ্ছেন বা মনে করেন যে আপনার পার্সিয়ালি বিজনেস সেল করে দিলেন তাহলে এই বিজনেস এই এই টাইপের সেলগুলো কখনো টার্নওভারের মধ্যে আসবে না টার্নওভার হচ্ছে আপনার নর্মাল কোর্স অফ বিজনেস এর থ্রুতে যেটা আসবে রেভিনিউ দ্যাট উইল বি ট্রিটেড অ্যাজ এ টার্নওভার ইনিউটিলাইজেশন সেন্ট্রালাইজেশন আমরা এটা আলোচনা করেছি এরপরে এখন আসেন ইকোনমিক অ্যাক্টিভিটি ইকোনমিক অ্যাক্টিভিটি বলতে কি বোঝায় এই যে আমরা যে ভ্যাট দিচ্ছি বা আমরা যে আপনার হচ্ছে আমার যে ভ্যাট জেনারেট হচ্ছে সাপ্লাই এর থ্রুতে হোক বিজনেস এর থ্রুতে এই প্রত্যেকটা অ্যাক্টিভিটিসকে ইকোনমিক অ্যাক্টিভিটি বলে আমি যদি আইনের ভাষায় বলি ভ্যাট এন্ড এসডি অ্যাক্ট ইম্পোজ ভ্যাট বেজ অন ইকোনমিক অ্যাক্টিভিটি ভ্যাটটা কিসের উপর বেস করে হবে ইকোনমিক অ্যাক্টিভিটির উপর বেস করে হবে ভ্যাট এন্ড এসডি অ্যাক্ট 2012 ডিফাইন্স economic activity as an activity carried on regular or continuously for making supply of goods services or immovable property the definition of economic activity also includes economic activity বলতে কি কি আছে any business professions vocations means of earning livelihood manufacturing or undertaking of any kind আপনি যে কোনো বিজনেস করেন না কেন কোনো profession করেন না কেন যাই করেন না কেন এই টাইপের যেটা কিনা আপনার ভ্যাট বা ট্যাক্স জেনারেট করতেছে সেটা আপনি ইকোনমিক অ্যাক্টিভিটির মধ্যে পড়বে সাপ্লাই অফ এনি গুডস অর সার্ভিসেস অর প্রপার্টিজ মেড আন্ডার এনি লিজ লাইসেন্স অর সিমিলার এগ্রিমেন্ট আপনি যদি কোনো লিজের আন্ডারে কোনো লাইসেন্সের আন্ডারে কোনো এগ্রিমেন্টের আন্ডারে কোনো গুডস অথবা সার্ভিস সাপ্লাই করেন সেটা ইকোনমিক অ্যাক্টিভিটিতে আসবে ওয়ান অফ ইনিশিয়েটিভ ইন এ নেচার অফ কমার্শিয়াল অ্যাক্টিভিটি অর এন্টারপ্রাইজ আপনি যদি কোনো কমার্শিয়াল এন্টারপ্রাইজের সাথে ওয়ান অফ একটা ইনিশিয়েটিভ করেন এমন কিছু হয় তাহলে সেটা ইকোনমিক অ্যাক্টিভিটির সংজ্ঞার মধ্যে আসবে সো ওয়ান অফ আর টু ক্লারিফাই করি একটু জটিল কথা যেহেতু আছে আর টু ক্লারিফাই করি হাউএভার এনি সার্ভিস রেন্ডার্ড বাই অ্যান এমপ্লয়ি টু হিজ এমপ্লয়ার অর এনি সার্ভিস রেন্ডার্ড বাই অ্যানি ডিরেক্টর অফ এ কোম্পানি ইন জেনারেল অর রিক্রিয়েশনাল পারসন আরে যাও না So, however, the service rendered by an employee to his employer. মানে আমরা যে জব করি এর জন্য যে আমাদেরকে স্যালারি দেয় এটা ইকোনমিক অ্যাক্টিভিটির মধ্যে পড়বে না আর কি বললো এনি ডিরেক্টর অফ এ কোম্পানি ইন জেনারেল অর ইন রিক্রিয়েশনাল পারসুয়েন্ট অর হবি পারফর্ম ইন এ নন কমার্শিয়াল বেসিস অর এনি অ্যাক্টিভিটি ক্যারিড বাই দ্য গভর্নমেন্ট উইদাউট এনি কমার্শিয়াল মোটিভ গভর্নমেন্ট কোন কাজ করলো যেখানে তার কোনো বিজনেসের কোনো মোটিভ নাই জনহিতকর কল্যাণের জন্য করলো সেইগুলো ইকোনমিক অ্যাক্টিভিটির ডেফিনেশনের মধ্যে পড়বে না এখন এখন আপনি আসেন ইকোনমিক অ্যাক্টিভিটিগুলোকে যদি আমরা ভাগ করি এটাকে বিভিন্ন ভাগে ক্যাটাগরাইজ করা হয়েছে যেমন এক্সেম্পটেড সাপ্লাই তারপরে ট্যাক্সেবল সাপ্লাই ইম্পোর্টেড সার্ভিস এবং ট্যাক্সেবল ইম্পোর্ট আমি আগে এটা পড়ে নিই তারপরে আপনাদের যার কোনো কোশ্চেন থাকে আপনারা পরে বলেন এক্সেম্পটেড সাপ্লাই বলতে বোঝাচ্ছে যে গুডস অথবা সার্ভিস গুলো ফার্স্ট শিডিউলে বলা আছে যার উপরে কোন রকম ভ্যাট প্রযোজ্য না সেটাকে বলা হচ্ছে এক্সেম্পটেড গুডস অথবা সার্ভিস এটা একটা ইকোনমিক অ্যাক্টিভিটি ট্যাক্সেবল ইম্পোর্ট বললে বোঝাচ্ছে বিদেশ থেকে আপনি যদি বাংলাদেশে কোনো কিছু ইম্পোর্ট করেন হ্যাঁ যেটা কিনা এক্সেম্পটেড ইম্পোর্ট না
এক্সেম্পটেড ইম্পোর্ট বাদ দিয়ে সেটা ইকোনমিক অ্যাক্টিভিটির মধ্যে ট্যাক্সেবল ইম্পোর্টের ডেফিনেশন আসতেছে। ট্যাক্সেবল সাপ্লাই বলতে বোঝাচ্ছে আপনি যদি লোকালি কোনো কিছু সাপ্লাই করেন যেটা কিনা এক্সেম্পটেড সাপ্লাই বাদ দিয়ে এবং যার উপরে ট্যাক্স অ্যাপ্লিকেবল ভ্যাট অ্যাপ্লিকেবল সেটাকে ট্যাক্সেবল সাপ্লাই বলা হচ্ছে। আর ইম্পোর্টেড সার্ভিস বলতে বোঝাচ্ছে যে আপনি দেশের বাইরে যদি কোনো গুডস অথবা সার্ভিস সাপ্লাই করেন সেটাকে বলা হচ্ছে ইম্পোর্টেড সার্ভিস। এই চারটা দিয়ে ইকোনমিক অ্যাক্টিভিটি গুলোকে ডিফাইন করা হয়েছে। এখন বলেন কারো কোনো প্রশ্ন আছে স্যার? Yes. স্যার এখানে যে হাউএভার এনি সার্ভিস রেন্ডার্ড এখানে বলছেন যে স্যালারি যে দেয় ওটা কোনো ইকোনমিক অ্যাক্টিভিটি না, তাহলে যে যে স্যালারির উপর যে টিডিএস কাটে ওটা কি স্যার? না টিডিএসটা তো ঠিক আছে, আমরা তো ভ্যাট নিয়ে কথা বলতেছি, স্যালারির উপর তো ভ্যাট নাই। আচ্ছা ঠিক আছে স্যার। ইম্পোর্টেড সার্ভিসটা, ইম্পোর্টেড সার্ভিস নিয়ে একটু পরে আলোচনা করব আবার। হ্যাঁ ইম্পোর্টেড সার্ভিস হচ্ছে যদি বিদেশ থেকে আপনি কোনো সেবা ইম্পোর্ট করেন তাহলে সেটাকে ইম্পোর্টেড সার্ভিস বলে। কথার কথা আপনি এবিসি একটা কোম্পানি বা ধরেন আপনার মেরিকো বাংলাদেশ ওর বিদেশে একটা কোম্পানির সাথে তার এগ্রিমেন্ট আছে, সে এই মেরিকো ইন্টারন্যাশনাল এর থ্রুতে কোনো সার্ভিস যদি নিয়ে থাকে এর জন্য যদি তাকে রয়্যালটি ফি বা ফ্রান্সাইজিস ফি কোনো কিছু দিতে হয় সেটাকে ইম্পোর্টেড সার্ভিস বলা হয় আর কি। হ্যাঁ এখন এগুলো আমরা পড়েছি, এগুলো নিয়ে আলোচনা করব না। জিরো রেটেড, আচ্ছা এটা একটু বলি, এটা একটু আপনার জানার দরকার আছে। এখন যেটা আমরা বলতেছিলাম যে ইম্পোর্টেড সার্ভিস যেটা একটু আগে বললাম আবার একটু বলি, ইম্পোর্টেড সার্ভিস বা ইম্পোর্টেড গুডস একটা হলো সরি এক্সেম্পটেড গুডস একটা হলো জিরো রেটেড গুডস, এটার মধ্যে একটু পার্থক্য আছে। জিরো রেটেড গুডস বা সার্ভিস বলতে কি বোঝায়, ধরেন আপনি যদি বিদেশে কোনো কিছু এক্সপোর্ট করেন এই এক্সপোর্টের উপরে কোনো ভ্যাট প্রযোজ্য নয়, মানে এটা ভ্যাট এক্সেম্পটেড, এই জন্য এটাকে জিরো রেটেড বলা হচ্ছে, নট ভ্যাট এক্সেম্পটেড, এটাকে বলা জিরো রেটেড। এক্সেম্পটেড এবং জিরো রেটের মধ্যে পার্থক্য আছে। এক্সেম্পটেড মানে শিডিউল দ্বারা অব্যাহতিপ্রাপ্ত, এর উপর কোনো ভ্যাট প্রযোজ্য না। আর জিরো রেটেড কখন হবে, শর্ত হচ্ছে দুইটা, যে প্রথম কথা হলো এই গুডসটা দেশের বাইরে যাইতে হবে, সেটা এখন জাহাজের মাধ্যমে যাক এরোপ্লেনের মাধ্যমে যাক নৌপথে যাক মানে টেরিটরির বাইরে যাইতে হবে এবং এটার এগেনস্টে ফরেন কারেন্সি বাংলাদেশে আসতে হবে। এখন এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে লোক জিরো রেটেড নিয়ে আমরা একটা আলোচনা করি, তারপর আমরা ডিমড এক্সপোর্ট নিয়ে কথা বলবো, নিচেই বলা আছে ডিমড এক্সপোর্টের কথা। সাপ্লাই অফ জিরো রেটেড গুডস, আপনি কোনো গুডস সাপ্লাই করতেছেন যার উপর কোনো ট্যাক্স অ্যাপ্লিকেবল না জিরো রেটেড, সেটা কোনগুলো? সাপ্লাই অফ এনি গুডস ফ্রম ইনসাইড টু আউটসাইড বাংলাদেশ, মনে করেন আপনি বাংলাদেশের ভিতর থেকে আপনি জন্য কোনো গুডস বাংলাদেশের বাইরে সাপ্লাই করেন তাহলে সেটাকে বলা হচ্ছে জিরো রেটেড গুডস। কথার কথা টেম্পোরারিলি ইম্পোর্টেড গুডস আমি পুরোটা পড়ে নিয়ে তারপরে আমি এক্সপ্লেন করতেছি, ডিমড এক্সপোর্ট। এখন আপনারা ইপিজেড চেনেন তো, ইপিজেড এক্সপোর্ট প্রসেসিং জোন, কি হয় ওখান থেকে কিন্তু সব প্রোডাক্ট দেশের বাইরে রপ্তানি হয় তাই না? তাহলে দেশের ভিতরেই কিন্তু একটা নির্দিষ্ট টেরিটরির ভিতরে আছে এবং ওখান থেকে কোনো মাল কিন্তু বাইরে বের হয় না, সব মাল দেশের বাইরে চলে যায়। তাহলে এই যে এক্সপোর্ট প্রসেসিং জোনে আপনি কোনো প্রোডাক্ট সাপ্লাই করলেন সেটাও জিরো রেটেড হিসেবে গণ্য হবে, কারণ এই প্রোডাক্টটা আসলে দেশের বাইরে চলে যাবে, সো ইট সিমস টু বি এটা একটা এক্সপোর্ট হিসেবে গণ্য হলো। আরো কি বলছে, সাপ্লাই অফ গুডস ফর রিপেয়ার মেইনটেনেন্স মডিফিকেশন সাপ্লাই অফ স্টোনস এন্ড স্পেয়ার পার্টস অফ ওশান গোয়িং শিপ অ্যান্ড এয়ারক্রাফট এঙ্গেজ ইন ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট। কথার কথা যে আপনি কোনো একটা গুডস সাপ্লাই করেছিলেন দেশের বাইরে সেটা আপনি রিপেয়ার করে আবার দেশের বাইরে পাঠিয়ে দিলেন, ধরেন ওয়ালটন, ওয়ালটন কি করে ধরেন দেশের বাইরে সে ফ্রিজ সেল করেছে অথবা টিভি সেল করেছে, ওখানে বলা ছিল আমার একটা সার্টিন পিরিয়ড মতো ওয়ারেন্টি থাকবে, তাহলে আমি এই ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে যদি প্রোডাক্টটা নষ্ট হয় আমি আবার এটাকে দেশে নিয়ে আসলাম, নিয়ে এসে সার্ভিসিং করে আবার এটা ফেরত পাঠিয়ে দিলাম মানে দেশের বাইরে চলে গেল। তাহলে এই যে রিপেয়ার মেইনটেনেন্স করলেন বা মডিফিকেশন করলেন এগুলো কি হিসেবে গণ্য হবে, আপনার জিরো রেটেড হিসেবে গণ্য হবে, তারপর এরপর কোনো ভ্যাট হবে না। ধরেন বাংলাদেশের ঢাকাতে এসে
কোন একটা প্লেন তার চাকা নষ্ট হয়ে গেল অথবা কোন একটা শিপ চট্টগ্রাম পোর্টে এসে কোন একটা প্রবলেম হলো, তখন এই বাংলাদেশে যারা ইঞ্জিনিয়ার আছে তারা যদি এটাকে ঠিক করে এবং এটাকে রিপেয়ার করে তারপরে যদি এটা ফ্লাই করে, তাহলে কি হলো ওখানে যে সার্ভিসটা দেওয়া হলো ওই সার্ভিসটা কিন্তু দেশের মধ্যে থাকলো না, ওটা দেশের বাইরে চলে গেল। সো ওইটা জিরো রেটেড হিসেবে গণ্য হবে। এই জন্য বলছে যে কি বলছে, সাপ্লাই অফ স্টোর্স অর স্পেয়ার পার্টস ফর ওশান গোয়িং শিপ অর এয়ারক্রাফট এঙ্গেজ ইন ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট, যে ওশান গোয়িং শিপস অথবা ওই এয়ারক্রাফটটা ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্টের সাথে সম্পৃক্ত, যেমন টার্কিশ এয়ারওয়েজ অথবা কাতার এয়ারওয়েজের কোনো একটা প্লেন এসে যদি এখানে নষ্ট হয় সেখানে যদি আমরা কোনো সার্ভিস প্রোভাইড করি, দ্যাট উইল বি ট্রিটেড অ্যাজ এ ডিমড এক্সপোর্ট, এটার উপরে কোনো ভ্যাট প্রযোজ্য হবে না। তারপরে কি বললো ডিম, আচ্ছা এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে, আপনারা বুঝতে পেরেছেন? স্যার জিরো রেটেড ব্যাটটা এখনো টোটাল ভাবে আমি এক্সেম্পটেড সারা দিন বলার পরে যদি, আচ্ছা জিরো রেটেড ভ্যাট হচ্ছে যেটার উপরে আপনি যদি এক্সপোর্ট করেন তাহলে তা যার উপরে কোনো ভ্যাট হবে না সেটা হচ্ছে জিরো রেটেড। স্যার ওইটা ওইটা না, প্রবলেমটা হচ্ছে যে আমরা তো একটা ভ্যাট দিচ্ছি হচ্ছে এক্সেম্পটেড ভ্যাট, এক্সেম্পটেড উপর তো কোনো ভ্যাটই নেই, মানে হ্যাঁ ওটার কোনো ভ্যাট নেই, কিন্তু তাহলে এইটারও তো আমরা ভ্যাট দিচ্ছি না, তাহলে আমরা এটা এক্সেম্পটেড না বলে জিরো রেটেড কেন বলতেছি? এইজন্যই বলছি এক্সেম্পটেডটা তো শিডিউল দিয়ে আপনাকে মাপ করে দেওয়া হয়েছে যে আচ্ছা আপনি যদি ধান চাল আটা ময়দা হ্যাঁ এগুলো করেন এটার উপর কোনো ভ্যাট হবে না। বাট জিরো রেটের ক্ষেত্রে শর্ত আছে যে জিরো রেটের ভ্যাট কখন প্রযোজ্য হবে না, যদি আপনি এক্সপোর্ট করেন এবং এর কারেন্সি এর এক্সেঞ্জ যদি ফরেন কারেন্সি আর্ন হয় তাহলে এটা জিরো রেটেড হবে। বেসিক ডিফারেন্স হচ্ছে এখানে যে একটা হলো আমার নিত্য প্রয়োজনীয় পণ্য আর এটা আমার নিত্য প্রয়োজনীয় পণ্য না, কিন্তু এটার এটার বেনিফিট হচ্ছে কি আমি প্রোডাক্ট গুলো দেশের বাইরে সেল করছি এবং এটা এটা থ্রুতে আমার ইকোনমি হেলদি হচ্ছে, আরো কি হচ্ছে এই প্রোডাক্টের কারণে ফরেন কারেন্সি আমার দেশে আসতেছে যার জন্য আমার ফরেন কারেন্সি যে রিজার্ভ সেটা বাড়তেছে আর কি। হ্যাঁ এই দুইটা কারণে গভর্নমেন্ট এই এবং ইন্টারন্যাশনাল মার্কেটে কম্পিট করার জন্য গভর্নমেন্ট এই প্রণোদনা দিচ্ছে, কারণ এই ভ্যাটটা যদি গভর্নমেন্ট ফেরত না দেয় তাহলে ইন্টারন্যাশনাল মার্কেটে বাংলাদেশি সাপ্লায়াররা কম্পিট করতে পারবে না, সেক্ষেত্রে চায়না বা ইন্ডিয়া ভিয়েতনাম এরা যারা আছে তারা ওই প্রোডাক্ট সেল করে দিবে, তখন কি হবে আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে আমাদের অবস্থানটা আমরা হারিয়ে ফেলবো আর কি। হ্যাঁ আপনার কথা শোনা যাচ্ছে না, মানে যে প্রোডাক্ট গুলা সেগুলো হচ্ছে যাই ট্রেডিশনাল হতে হবে, ব্যাট এক্সেম্পটেড ভাই এটা লিস্ট করে দেওয়া আছে ফার্স্ট শিডিউল, দয়া করে বইটা দেখেন, ওখানে সবই হচ্ছে নর্মাল টাইপস অফ গুডস, যেমন আপনার নিত্য প্রয়োজনীয় যে গুডস গুলো আছে যেগুলো কিনা সরকার জনকল্যাণের জন্য বা জনহিতকরের জন্য এগুলো করা হয়েছে, যেমন আপনি একজন নাট্যকার একজন গীতিকার ধর্মীয় অনুষ্ঠান বা মসজিদ মন্দির জীবন বীমা পলিসি এরকম বিভিন্ন সেবা এবং গুডসের ভিতরে চাল ডাল লবণ নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে এগুলোকেই বলা হয়েছে মোস্টলি। স্যার আরেকটা জিনিস হচ্ছে যখন আমাদের তো ইম্পোর্ট করার সময় বিন নাম্বার লাগবে, যেহেতু আমরা জিরো রেটেড আছে তখন সেক্ষেত্রে আমরা বিন নাম্বার কিভাবে পাবো? না না জিরো রেটেড হলেও আপনাকে অবশ্যই বিন নিতে হবে, জিরো রেটেড তো কখন হচ্ছে যদি আপনি এক্সপোর্ট করেন, এক্সপোর্ট করতে হলে তার আগে আপনাকে বিন নাম্বার নিতেই হবে, আপনি যদি এক্সপোর্ট করতে চান বিন নাম্বার না থাকলে তো আপনি এক্সপোর্ট করতেই পারবেন না, আপনি তো কাস্টমসে আটকে যাবেন। এরকম ব্যবসা করতে হলে আগে তাকে অবশ্যই বিন নিতে হবে, তারপর বাকি সব অ্যাক্টিভিটিস হবে।
তাহলে কিসের বেসিসে আমি ভ্যাটটা দিব? বিন নাম্বারটা নেয়ার জন্য আমি কিসের বেসিসে মানে দিব ওইটা? আমি কিসের বেসিসে ভ্যাট দিবেন? জি স্যার, আমি 100% ইম্পোর্ট করব। হ্যাঁ, আপনি ভ্যাট দিবেন না, আপনি ভ্যাট দিবেন না, আপনি জিরো রিটার্ন জমা দিবেন। ও, জিরো আমি জিরো রিটার্ন জমা দিলে তখন আমি বিন নাম্বার পেয়ে যাব? আরে ভাই, বিন নাম্বারটা তো আপনাকে আগে আগে ডিম না আগে মুরগি, আগে তো আপনাকে আগে তো আপনাকে ভ্যাট প্রথম কাজই হচ্ছে আপনাকে এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করতে হলে অবশ্যই ম্যান্ডেটরিলি আগে ভ্যাট রেজিস্ট্রেশন নিতে হবে। এখন আপনি এক্সপোর্ট করবেন কি করবেন না, কত টাকা করবেন, সেটা পরের কথা। অবভিয়াসলি ইউ হ্যাভ টু টেক দ্য ভ্যাট রেজিস্ট্রেশন ফার্স্ট, দেন দ্য কোয়েশ্চেন উইল অ্যারাইজ ওয়েদার ইট উইল বি ডিমড এক্সপোর্ট, ওয়েদার ইট উইল বি জিরো রেটেড অর নট। তো আপনি যখন এক্সপোর্ট করবেন তখন তো আপনাকে এই ডকুমেন্টস গুলো সাবমিট করতে হবে, বা আপনি রিটার্ন জমা দিবেন, জিরো রিটার্ন জমা দিবেন, সেটা পরের কথা। বাট ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে আপনাকে আপনার জন্মই হবে ভ্যাট রেজিস্ট্রেশন করতে, আপনাকে চিনবে কিভাবে? কারণ জিরো জিরো যখন রিটার্ন জমা দিবেন আপনি তো এই টাকাগুলো ফেরত পাবেন ডিউটির মাধ্যমে, ডিউটি ড্রব্যাকের মাধ্যমে, সেটা কিভাবে দিবে? আপনাকে আইডেন্টিফিকেশনের মাধ্যমে দিবে, ওই আইডেন্টিফিকেশনই হচ্ছে আপনার ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার। না আপনাকে ভ্যাটটা তো চিনবে কিভাবে? জি স্যার, এতক্ষণ হচ্ছে যে জিরো রিটার্ন দেওয়ার পর যে ডিউটি ড্রটা ব্যাক করবে এটা তো স্যার আগে বুঝতে পারিনি, এর জন্যই হচ্ছে যে আমার কোশ্চেন ছিল যে তাহলে বিন নাম্বারটা কিভাবে নেবে? এই যে বিন নাম্বারটা আগে নিতে হবে, তারপর তো টাকাটা আপনাকে ওই অ্যাকাউন্টে ফেরত দিবে, ওই ওই ভ্যাট রেজিস্ট্রেশন আগে ফেরত দিবে আর কি। জি স্যার, এবার বুঝতে পারছি, থ্যাংক ইউ স্যার। ডিমড এক্সপোর্টস আর সাপ্লাইজ অর ইনগ্রেডিয়েন্টস ফর গুডস এন্ড সার্ভিসেস ফর কনজামশন আউটসাইড বাংলাদেশ অ্যান্ড সাপ্লাই অফ এনি গুডস এন্ড সার্ভিসেস উইদিন দ্য টেরিটরি অফ বাংলাদেশ এগেন্স্ট ফরেন কারেন্সি থ্রু অ্যান ইন্টারন্যাশনাল টেন্ডার অর লোকাল লেটার অফ ক্রেডিট। এখন এটা আমি অলরেডি আলোচনা করেছি, তারপরে একটু আর একটু এক্সপ্লেইন করি। ধরেন আপনি একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, আপনি ফাইনালি প্রোডাক্টটা সেল করেন একটা টি শার্ট, কিন্তু এই টি শার্ট তৈরি করার জন্য যে ইনগ্রিডিয়েন্টসগুলো দরকার, ফর এক্সাম্পল আপনার এখানে সুতা দরকার, আপনার এখানে ডাইনিং আছে, ডাইন আছে, নিটিং আছে, বিভিন্ন ধরনের কাজ আছে বা অ্যাক্টিভিটিস আছে, এখন সব কিছু তো আপনার কাছে নাই, আপনার কাছে হয়তো বা সুতাটা আছে বা কাপড়টা আছে, নিটিং নাই, ডাইন নাই, তাহলে এই কাজগুলো আপনি থার্ড পার্টির মাধ্যমে করছেন। এই থার্ড পার্টির আপনাকে কি করতেছে, এক্সপোর্টের জন্য হেল্প করছে, তাদের থ্রুতে এই প্রোডাক্ট আপনি তৈরি করে তারপর আপনি ফাইনালি এটা এক্সপোর্ট করছেন। তাহলে এই যে যারা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ হিসেবে আপনার সহযোগী হিসেবে কাজ করছে, দে উইল বি অলসো ট্রিটেড অ্যাজ এ ডিমড এক্সপোর্টার, কারণ তারা এক্সপোর্ট সরাসরি করে নাই বাট তারা এক্সপোর্টকে সহযোগিতা করেছে। আপনি হচ্ছে ফাইনালি এক্সপোর্টার যে কিনা এক্সপোর্ট করেছেন, বাট আপনার কাছে এই টি শার্টটা এক্সপোর্ট করার জন্য সব ইনগ্রিডিয়েন্টস ছিল না, সুতো আপনাকে আরেকজন দিয়েছে, কাপড় আপনাকে আরেকজন দিয়েছে, বা কাটিং কেউ আরেকজন করে দিয়েছে, কালার আরেকজন করে দিয়েছে, তার মানে তারা সবাই আপনাকে হেল্প করেছে, অ্যাসিস্ট করেছে, এবং আলটিমেটলি আপনি এটা এক্সপোর্ট করেছেন। সো আপনি এখানে হচ্ছে আলটিমেট বেনিফিশিয়ালি, বাট এই যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজে যারা আপনাকে হেল্প করলো, দে উইল বি অলসো ট্রিটেড অ্যাজ এ ডিমড এক্সপোর্টার। আমি কি বুঝতে পেরেছি স্যার? এটা বুঝতে পারছি, কিন্তু টেম্পোরারি ইম্পোর্ট, যেটা টেম্পোরারি ইম্পোর্ট মানে ওইটা কি শর্ট টাইমের জন্য করা? টেম্পোরারি ইম্পোর্ট হচ্ছে ধরেন আপনি একটা প্রোডাক্ট দেশে আপনি নিয়ে আসছেন, কিন্তু আলটিমেটলি এই প্রোডাক্টটা বিদেশে চলে যাবে। কথার কথা, এনার্জি প্যাক বাংলাদেশের একটা কোম্পানি আছে, এনার্জি প্যাক সিঙ্গাপুরে কোনো একটা প্রোডাক্ট সাপ্লাই করবে, বাট এনার্জি প্যাক কি করলো, বাংলাদেশে প্রোডাক্টটা নিয়ে আসলো, কোনো অ্যাসেম্বলি করলো বা কোনো একটা কিছু কাজ করলো, পরে আবার সেটাকে আবার সিঙ্গাপুরে এক্সপোর্ট করে দিল। এই যে শর্ট টাইমের জন্য সে প্রোডাক্টটাকে আসলে এখানে নিয়ে আসছিল বা পরবর্তীতে সেটাকে এক্সপোর্ট করে দিল, ইট উইল বি অলসো ট্রিটেড অ্যাজ এ জিরো রেটেড। জি স্যার, থ্যাংক ইউ স্যার। এখন আসি সাপ্লাই অফ জিরো রেটেড সার্ভিস। এতক্ষণ তো আমরা গুডস নিয়ে আলোচনা করলাম, এখন আমরা সার্ভিস নিয়ে আলোচনা করব, যে জিরো রেটেড সার্ভিস বলতে কি বোঝাচ্ছি। সার্ভিসেস গিভেন ফিজিক্যালি অন গুডস সিচুয়েটেড আউটসাইড বাংলাদেশ অ্যাট দ্য টাইম অফ সাপ্লাই অফ সার্ভিস। কি বললো? সার্ভিসেস গিভেন ফিজিক্যালি, আপনি কোনো ফিজিক্যালি কোনো সার্ভিস প্রোভাইড করেছেন কোনো একটা প্রোডাক্টের জন্য যেটা কিনা দেশের বাইরে অবস্থান করতেছে,
at the time of supply of that service. For example, ধরেন আপনি মালয়েশিয়াতে অথবা চায়নাতে কোন একটা সার্ভিস দিচ্ছেন, সেই সার্ভিসের জন্য আপনার যদি কোনো ফিজিক্যাল কোনো অ্যাসেম্বলি করতে হয় অথবা কোনো অ্যাক্টিভিটিস থাকে, সেই অ্যাক্টিভিটিসটা আপনাকে যদি করতে হয় সেইটা কি হিসাবে গণ্য হবে? জিরো রেটেড সার্ভিস, কারণ আপনি আলটিমেটলি এই প্রোডাক্টটা কোথায় যাচ্ছে, দেশের বাইরে যাচ্ছে। এই জন্য বলছে সার্ভিসেস ফিজিক্যালি গিভেন, ফিজিক্যালি আপনি ফিজিক্যালি সার্ভিসটা দিয়েছেন অন গুডস, গুডসের জন্য যেটা কিনা সিচুয়েটেড আউটসাইড বাংলাদেশ, এটা মালয়েশিয়া অবস্থান করতেছে বা সিঙ্গাপুর অবস্থান করতেছে। অ্যাট দ্য টাইম অফ সাপ্লাই অফ দ্য সার্ভিস, যখন আপনি সার্ভিসটা সাপ্লাই করছেন, আপনার সাথে একটা নেগোসিয়েশন হয়েছে যে ঠিক আছে ভাই আমি এই প্রোডাক্টটা তোমার কাছে সেল করলাম বা আমি ইনস্টলেশন করে দিব, এটা আমার সার্ভিসের ভিতরে, তো আপনি ওই প্রোডাক্টটা যাওয়ার পরে ওখানে গিয়ে আপনার লোক দিয়ে ইনস্টলেশন করে দিলেন, ফিজিক্যালি আপনাকে ইনস্টল করে দিতে হলো, সেক্ষেত্রে ওই সার্ভিসটাও এক্সেম্পটেড বা সরি জিরো রেটেড এর মধ্যে অন্তর্ভুক্ত হবে, কারণ ওটা ওই ওই এক্সপোর্টের সাথে সম্পর্কযুক্ত। সার্ভিসেস গিভেন রিলেটিং টু টেম্পোরারি ইম্পোর্টেড গুডস আন্ডার দ্য কাস্টমস অ্যাক্ট। আপনারা কি বুঝতেছেন আমি কি বলতেছি? সবাই কি ক্লাসে আছে? আমি শুধু বকবক করে যাচ্ছি, আপনারা বুঝতেছেন কিনা আমি বুঝতে পারতেছি না আর কি। ঠিক আছে, দয়া করে এখান থেকে না বুঝে কেউ যাবেন না কিন্তু। হ্যাঁ স্যার বুঝতেছি স্যার, জি স্যার বুঝতেছি স্যার, এটা কিন্তু আমার হারাম হয়ে যাবে আর কি। ঠিক আছে, ওকে, সো সার্ভিসেস গিভেন রিলেটিং টু টেম্পোরারি ইম্পোর্টেড গুডস আন্ডার দ্য কাস্টমস অ্যাক্ট। কাস্টমস অ্যাক্ট অনুযায়ী আপনি যদি কোনো সার্ভিস টেম্পোরারিলি ইম্পোর্ট করেন, তারপর আমি আবার এক্সপোর্ট করবো, আমি একটু আগে যারা গুডসের ক্ষেত্রে এক্সাম্পল করে দিচ্ছিলাম সেই একইভাবে সার্ভিসের ক্ষেত্রে একই ঘটনা ঘটতে পারে। এরকম নেচারের কিছু হইলে পারে সেই সার্ভিসটাও আপনার জিরো রেটেড হবে। সার্ভিসেস গিভেন টু এ রিসিপিয়েন্ট সিচুয়েটেড আউটসাইড বাংলাদেশ এট দ্য টাইম অফ সাপ্লাই। এখন ধরেন আমি এটা একটা এক্সাম্পল দিই, আপনি ধরেন এটা একটা এক্সাম্পল দিয়ে বললে ভালো হবে। দেখা যাচ্ছে? ধরেন এবিসি কোম্পানি ইউএসএ তে অবস্থান করে, হ্যাঁ এক্স ওয়াই জেড কোম্পানি বাংলাদেশে অবস্থান করে। এখন এবিসি কোম্পানির সাথে এক্স ওয়াই জেড কোম্পানির একটা এগ্রিমেন্ট হয়েছে যে এবিসি কোম্পানি একটা মেশিন সাপ্লাই করবে এক্স ওয়াই জেড কোম্পানিকে, ভালো করে শুনেন। কিন্তু এটার এগেনস্টে সে 3 years এর একটা ওয়ারেন্টি দিল। এই 3 years ওয়ারেন্টি যেহেতু সে ইউএসএ তে অবস্থান করছে, সে তো ফিজিক্যালি আসতে পারতেছে না, তখন এবিসি কোম্পানি কি করলো, লোকালি এনার্জি প্যাকের সাথে একটা কন্ট্যাক্ট করলো। ধরুন আপনি একটা ইনস্টেশন জেনারেটর, হ্যাঁ এবিসি কোম্পানি না বলে আমি আরো একটা ভালো করে বলি, বা পৃথিবীর সবচাইতে রিনাউন্ড একটা কোম্পানির নাম দেয় জিই আর কি, হ্যাঁ জেনারেল ইলেকট্রনিক্স, জেনারেল ইলেকট্রনিক্স টারবাইন গ্যাস টারবাইন বা জেনারেটর এগুলো তৈরি করে, ওদের সাথে এক্স ওয়াই জেড কোম্পানি বাংলাদেশের সাথে চুক্তি হয়েছে এবং এটার জন্য 3 years এর ওয়ারেন্টি আছে। তারা একটা ইন্টারনালি একটা চুক্তি করলো এই জিই এবং এনার্জি প্যাক, যে তুমি ভাই আমার পক্ষ হয়ে ওকে এই সার্ভিসটা প্রোভাইড করবো আর কি। হ্যাঁ কিন্তু যার ধরুন তুমি কোনো টাকা নিবে না, টাকা আমি তোমাকে দিব, তাহলে এই এক্স ওয়াই জেড কোম্পানি এই 3 years যে সার্ভিসটা এনার্জি প্যাকের কাছ থেকে পেলো এটা ফ্রি অফ কস্টে পাবে। এইটুকু বুঝতে পেরেছেন তো আপনারা সবাই? জি স্যার। এখন এই জিই এই এনার্জি প্যাককে যে পেমেন্ট করতেছে, এই পেমেন্টটা আপনার এক্সেম্পটেড সরি জিরো রেটেড হবে, কারণ কিসের জন্য, এটা একটা ফরেন এগ্রিমেন্টের এগেনস্টে হয়েছে। এই ফরেন এগ্রিমেন্টের এগেনস্টে জিই এনার্জি প্যাককে পে করতেছে, যেখানে এক্স ওয়াই জেড এর কোনো ইনভলভমেন্ট নাই, এক্স ওয়াই জেড শুধু সার্ভিসটা পাচ্ছে কিন্তু
জি পেমেন্ট করতেছে এনার্জি প্যাককে ফর থ্রু ফরেন কারেন্সি, এই জন্য এই এই এনার্জি প্যাকের এই সার্ভিসটা কি হিসেবে গণ্য হবে? জিরো রেটেড হিসেবে সার্ভিস হিসেবে গণ্য হবে, এর উপর কোনো ভ্যাট দিতে হবে না। আপনারা কি বুঝতে পেরেছেন নাকি আবার বলবো? না স্যার বুঝতে পারছি। বুঝছি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা ট্রেড ভ্যাট তো আলাদা একটা প্রশ্ন ছিল, এগুলো নিয়ে আলোচনা করব। হ্যাঁ স্যার, বাংলাদেশের যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি, এটা কি টেম্পোরারি যে ইম্পোর্ট, এটা মানে ডেফিনিশনে পড়ে? না 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 না, গার্মেন্টস ইন্ডাস্ট্রি টেম্পোরারি ইম্পোর্টের মধ্যে মানে ইম্পোর্ট করে আবার এক্সপোর্ট করেন, এটা বলতে চাচ্ছেন? জি জি, ওরা তো আপনার র ম্যাটেরিয়াল সবই বাইরে থেকে নিয়ে আসে, তারপর হচ্ছে কিছু ভ্যালু অ্যাডিশন যে আপনার যে কাজগুলো করে। নট নেসেসারি, নট নেসেসারি, নট নেসেসারি যে সব সেগুলো ফুলফিল করেই আপনি এই কাজটা করবেন। তখন ওই যে আপনি যখন প্রোডাক্টটা ইম্পোর্ট, ধরেন কথার কথা আপনি কাপড় বিদেশ থেকে কিনে আসলেন অথবা সুতা কিনে এসে এখানে মিলে আপনি এটা তৈরি করতেছেন, তাহলে সেক্ষেত্রে ওটার উপর কিন্তু ভ্যাট আপনাকে ইম্পোর্ট সাথে দিতে হবে। যখন আপনি এক্সপোর্ট করবেন সেটার এগেনস্টে আপনি এটাকে রিবেট নেবেন, সরি অ্যাডজাস্ট করবেন আর কি, মানে রিফান্ড আপনার ডিউটি ড্রব্যাক। আপনি কি ক্লিয়ার নাকি আমি আবার বলবো? আমি বলতেছি, আমি বলছি, আপনি কি ক্লিয়ার না আমি আবার বলবো? ওকে আচ্ছা, এখন আবার একটু বলেন স্যার। বলছি বলছি যে আপনি বুঝতে পেরেছি। আচ্ছা আমি আবার বলি একটু, অনেক কথা বুঝতে পারিনি, যে আপনি যদি কোনো কিছু এক্সপোর্ট করেন তাহলে আপনি এক্সপোর্টের এগেনস্টে কি ভ্যাট দিবেন? না, তাই না? এটা জিরো রেটেড, তাই তো? সো আপনি যদি সেই এক্সপোর্ট তো আপনার ফাইনাল ডেস্টিনেশন যেটা কিনা আপনি পরে করছেন, বাট ওই এক্সপোর্ট করার জন্য আপনাকে তো প্রোডাক্ট কিছু আগে ইম্পোর্ট করতে হচ্ছে, তারপরে তো আপনি ভ্যালু অ্যাড করে তারপরে তো আপনি প্রোডাক্টটা ফিনিশ করে তারপর আপনি সেল করছেন, তাই তো? আপনি যখন ওই প্রোডাক্টের র ম্যাটেরিয়ালটা দেশের বাইরে থেকে ইম্পোর্ট করছেন তখন আপনাকে কি করতে হবে? আপনাকে ভ্যাট দিয়ে ইম্পোর্ট করতে হবে, করে আপনি যখন ফাইনালি এটা ওটা থেকে প্রোডাক্ট তৈরি করে এক্সপোর্ট করবেন তখনই কিনা ওই আউটপুট ভ্যাটের এগেনস্টে ইনপুট ভ্যাট রিবেট নেবেন। কিন্তু আপনার আউটপুট ভ্যাট তো নাই, আউটপুট তাহলে আপনাকে কি করতে হবে? রিফান্ড নিতে হবে। সেই রিফান্ডটা কিভাবে হবে? আপনার ওই যে ফরেন কারেন্সি প্রসিড রিয়ালাইজ হবে বিদেশ থেকে প্রোডাক্ট সেল করার পর, সেটার এগেনস্টে আপনাকে কি করতে হবে? প্রসিড রিয়ালাইজ হওয়ার পরে ছয় মাসের মধ্যে অ্যাপ্লিকেশন করে ডিউটি ড্রব্যাক অফিস থেকে আপনাকে রিফান্ড নিতে হবে, এটা আমি বলেছি। এখন বলছি অ্যাডভান্স ট্যাক্স। অ্যাডভান্স ট্যাক্সটা কি? বেসিক্যালি আপনার অ্যাডভান্স ট্যাক্সটা হচ্ছে ইম্পোস্টে যে পাঁচটা জিনিস আছে আর কি। হ্যাঁ, একটা হলো সিডি, একটা হচ্ছে হলো আরডি, একটা হচ্ছে হলো এসডি, তারপরে হচ্ছে হলো ভ্যাট, ছয়টা এআইটি আর এটি, এটা আপনারা লিখে নিতে পারেন আর কি। হ্যাঁ, যদি আমি পরে সিনপসিস দিব, ইম্পোর্ট যে ছয়টা জিনিস আছে আর কি, হ্যাঁ, সিডি মানে কাস্টম ডিউটি, আরডি মানে রেগুলেটরি ডিউটি, এসডি মানে সাপ্লিমেন্টারি ডিউটি, ভ্যাট মানে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, এআইটি মানে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, এটি মানে অ্যাডভান্স ভ্যাট। স্যার জি স্যার, এটিটা কি অ্যাডভান্স ট্যাক্স হবে না? না, এটিটা অ্যাডভান্স ট্যাক্সও বলতে পারেন, অ্যাডভান্স ট্যাক্সই হবে। জি স্যার, ধন্যবাদ। অ্যাডভান্স ট্যাক্সই হবে, আমি এটার পাশে আমি ভ্যাট লিখে রাখলাম, অ্যাডভান্স ট্যাক্স ইন ফর্ম অফ ভ্যাট আর কি। আলটিমেটলি এটার সংজ্ঞা অনুযায়ী যদি বলেন তাহলে এটাকে অ্যাডভান্স ট্যাক্সই বলবো আমি, ঠিক আছে? জি স্যার। এখন আসেন
স্যার তাহলে তো স্যার আমরা রিবেট নিলে কি স্যার অ্যাডভান্স ট্যাক্সটা নিতে পারবো, ভ্যালু অ্যাডেড ট্যাক্স নিতে হবে না? দুটোই পাবেন, এটাও এটাও রিবেট নিতে পারবেন, এটাও রিবেট নিতে পারবেন, এটাও নিতে পারবেন, দুটেই, এই দুটেই আপনি রিবেট নিতে পারবেন। আর ইনকাম ট্যাক্সটা আপনি অ্যাডভান্স ইনকাম ট্যাক্সটা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স হিসেবে আপনি ট্যাক্সের সাথে ফাইনাল রিটার্নে আপনি অ্যাডজাস্ট করবেন। জি স্যার, কিন্তু স্যার এইখানে এই তিনটা, এই তিনটা আপনি কোনো রিবেট পাবেন না আর কি। হ্যাঁ জি স্যার, নন ডিফান্ডেবল স্যার। অ্যাডভান্স ট্যাক্স তো আমি কিভাবে রিবেট নিতে পারবো স্যার? এটা তো ট্যাক্স হিসেবে দেখাচ্ছে না। এক্সেপ্ট আপনার এক্সপোর্ট, এক্সপোর্টের ক্ষেত্রে কিছু বিধিবিধান আছে, সেখানে বলা আছে যে কোন ক্ষেত্রে আপনি এসডিও ফেরত পাবেন আর কি। এক্সপোর্টের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে এসডিও ফেরত পাওয়া যায়, আর সিডিআরডি কখনো ফেরত পাওয়া যায় না, সিডিআরডি ফেরত দেয় না, বাট ভ্যাট, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স এবং অ্যাডভান্স ট্যাক্স এগুলো ফেরত পাওয়া যায়। হ্যাঁ কি বলেছেন স্যার? অ্যাডভান্স ট্যাক্স এটা তো স্যার ট্যাক্স, মানে সরাসরি দেখা যাচ্ছে যে ট্যাক্স স্যার, ওইটা আমি ব্যাডের মধ্যে স্যার কিভাবে মানে রিবেট নিব? এটা আসলে ভ্যাট না, এই অ্যাডভান্স ট্যাক্স, নাম অ্যাডভান্স ট্যাক্স, বেসিক্যালি এটাকে অ্যাডভান্স ভ্যাট বলে আর কি। জি স্যার, এজন্য আমি ওটা লিখেছিলাম আর কি। অ্যাডভান্স ট্রেড ভ্যাট কি যেটা, অ্যাডভান্স ট্রেড ভ্যাট আগে ছিল যেটা কিনা এইটাই। তাহলে স্যার আমি যে ব্যাট আর এটি যেটা, আমি ওটা মান্থলি রিটার্নের মধ্যে রিবেট দেখাতে পারবো? হ্যাঁ এই দুইটা আপনি নেবেন না, এটিটা যেটা আছে সেটা আপনি ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হিসেবে নেবেন, আর ভ্যাটটা আপনি ইনপুট ট্যাক্স কি হিসেবে নেবেন। এটা আসবে হচ্ছিল ইনপুট ট্যাক্স ক্রেডিট, জি ক্রেডিট হিসেবে আসবে, জি জি স্যার। আর এটা আসবে হচ্ছিল আপনার ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হিসেবে আর কি। আমি নোটও করেছি, কিন্তু ওই সময় একটু কনফিউশন ছিল, একটু ঝামেলা লাগতে স্যার। এটা বুঝেছেন তো এতক্ষণ যেটা দেখাইলাম? এটা বুঝতে পেরেছেন স্যার? এটা এটা বুঝেছি স্যার। আচ্ছা ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট বলতে কি বুঝাচ্ছে দেখেন, দ্য ফলোয়িং ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট ক্যান বি মেড, কিভাবে হবে? এ ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট ফর মানি পেইড অ্যাজ অ্যাডভান্স ট্যাক্স, যেটা একটু আগে দেখালাম, মানে এটি আপনি যে এটি দিয়েছেন সেটা আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট ইন রেসপেক্ট অফ উইথহোল্ডিং ভ্যাট এগেইনস্ট সাপ্লাই বাই দ্য সাপ্লায়ার, সাপ্লায়ারকে যখন আপনি সাপ্লাই করলেন, তারা যদি আপনার কাছে ভ্যাট কেটে রাখে, আপনি সেটা দিয়ে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট নেবেন। ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট অ্যাপ্লিকেবল অ্যাজ এ রেজাল্ট অফ অ্যানুয়াল রিক্যালকুলেশন, আপনি বছর শেষে একটা রিক্যালকুলেশন করে দেখলেন যে আপনি আসলে আগে ট্যাক্স বা ভ্যাট বেশি দিয়ে দিয়েছেন, আপনি বছর শেষে গিয়ে এটা রিক্যালকুলেট করে সেটা অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট ফর ইস্যুইং ক্রেডিট নোট, আপনি ওই যে আমরা ডেবিট নোট ক্রেডিট নোট শুনেছি না, যে সেলস গুডস সেল করলে পরে সেলস রিটার্ন আসে বা পারচেজ করলে পারচেজ রিটার্ন হয়, ফেরত গুলো আছে যে ক্রেডিট নোট ছিল ডেবিট নোট ছিল, এই ক্ষেত্রে ডেবিট নোট ক্রেডিট নোটের ক্ষেত্রে আমি ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট নিতে পারবেন। ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট অফ দ্য পেইং ইনপুট ভ্যাট, যেটা আমরা যদি ইনপুট ভ্যাট যেটা থাকবে ফর এক্সপোর্ট, এটা ক্ষেত্রে আমি ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট নিতে পারবেন। ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হোয়ার দেয়ার ইজ এ ডিক্রিজ ইন দ্য ভ্যাট রেট, ভ্যাট রেটে যদি কোনো ডিক্রিজ হয়ে থাকে, সেটার জন্য আপনি ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট নিতে পারবেন। Decreasing adjustment claim for a negative net amount carry forward from a previous tax period. আগের tax period এ আপনার কোনো ভ্যাটের অ্যামাউন্ট রয়ে গেছে, ক্যারি ফরওয়ার্ড হচ্ছে, সেটা যদি আপনার থাকে সেটা আপনি ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, এটা নিয়ে আমি আলোচনা করবো না, কারণ এটা নিয়ে আমরা সেপারেট আলোচনা আছে আর কি। ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট অ্যালাউড ফর ভ্যাট ওভার পেড, আপনি আগের বছরে বা আগের পিরিয়ডে ভ্যাট বেশি পে করেছেন, তাহলে সেক্ষেত্রে আপনি ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট করবেন, অথবা এনি আদার prescribed decreasing adjustment করতে যদি কথা বলা থাকে, সেক্ষেত্রে আমি decreasing adjustment নিতে পারবো না। এখন clear হয়েছে? জি স্যার clear স্যার, thank you স্যার। সো আমরা ছিলাম হচ্ছে অ্যাডভান্স ট্যাক্সের এখানে, যে অ্যাডভান্স ট্যাক্স বলতে কি বোঝায়, যেটা আমরা একটু আগে দেখতেছিলাম যে importer are required to pay advance tax at the rate of 5% on taxable imports. ইম্পোর্টার যারা আছে, তারা যখন কোনো গুডস ইম্পোর্ট করবে, তখন তাকে 5% রেটে কি দিতে হবে, আপনার ভ্যাট অ্যাডভান্স
পরিশোধ করতে হবে যেটা আমরা একটু আগে দেখলাম such advance tax can be shown as decreasing adjustment within the concerned VAT period or succeeding 4 months 4 বছর 4 মাসের মধ্যে আপনাকে এটাকে অ্যাডজাস্টমেন্ট নিতে হবে আর কি advance tax AT for import of material to be used in the production or manufacturing of goods is 4% subject to fulfillment of the following condition in accordance with the general order number 10 of 2020 the general order 10 2020 এটা অর্ডার দেওয়া আছে সেই ক্ষেত্রে বলা আছে দিক নির্দেশনা দেওয়া আছে ওগুলো আমরা জেনারেল অর্ডার নিয়ে পরে আলোচনা করব আর কি হ্যাঁ VAT registration certificate as manufacturer input output coefficient as attested by the divisional officer হতে হবে bill of entry থাকতে হবে আপনাকে এগুলো থাকলে কিনা নিতে পারবেন IRC থাকতে হবে এবং last 12 months এর VAT return থাকতে হবে আর কি হ্যাঁ আর ট্রাঙ্কেটেড VAT কোনগুলো 15% এর নিচে যে VAT সেগুলোকে ট্রাঙ্কেটেড VAT বলে যেটা 5% মাস্টার ওয়েল বিস্কিট প্লাস্টিক প্রোডাক্ট ইনএন্ডিং ফার্ম রাইট শেয়ারিং এটার উপরে 5% VAT 7.5% এই যে 10% এগুলো যেগুলো আছে যেগুলো 15% এর নিচে সেগুলোকে ট্রাঙ্কেটেড রেট বলা হয় আর কি 15% হলে এটাকে স্ট্যান্ডার্ড রেট বলা হয় আর কি আর ট্যারিফ ভ্যাট আছে ট্যারিফ ভ্যাট কোনগুলো যেগুলোর উপর নির্দিষ্ট করা আছে যেমন ট্যারিফ ভ্যালুর উপরে সিম কার্ডের উপর 200 টাকা স্টিল প্রোডাক্টের উপরে বলা আছে পার মেট্রিক টনে ধরেন যে 1000 টাকা বা 2000 টাকা নিউজ প্রিন্টের উপর বলা আছে 40 টাকা 50 টাকা পার টন এটাকে বলা হয় ট্যারিফ ট্যারিফ ভ্যালু ভ্যাট আর কি হ্যাঁ আর এটা আমরা অলরেডি আলোচনা করেছি যে ভ্যাটের মেকানিজমটা কিভাবে কাজ করবে বলা আছে যে রেজিস্টার পারসন কি করবে ভ্যাট পে করবে আউটপুট ভ্যাট এগেইনস্ট ইনপুট ভ্যাট এবং 15 তারিখে ভ্যাট রিটার্ন জমা দিবে 15 তারিখ যদি কোনো কারণে বন্ধ থাকে তাহলে নেক্সট ওয়ার্কিং ডে যেমন এই মাসে কি হয়েছে দেখেন 15 তারিখ গতকাল শুক্রবার ছিল তাহলে কালকে বন্ধ আজকে শনিবার আজকে বন্ধ কালকে 17 তারিখ কালকে ভ্যাট রিটার্ন জমা দিবে কিভাবে ক্যালকুলেশন হবে আমরা দেখাইছি দেখেন আউটপুট ভ্যাট প্লাস যদি কোনো কোনো প্রোডাক্টের যদি এসডি থাকে তাহলে এসডি যোগ করবে আর ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিবে সেখান থেকে ইনপুট ভ্যাট ক্রেডিট মাইনাস করবে সেখান থেকে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট মাইনাস করে করে নেট ভ্যাট পে করবে যেটা এটা একটু আগে আমরা এক্সেলে দেখানো হয়েছে হ্যাঁ ক্লিয়ার স্যার একটা বিরতি দিলে ভালো হয় ওকে ডান আমি মনে মনে এটা বলছিলাম এই 8টা 38 বাজে কয়টার সময় আমরা শুরু করব বলেন নয়টা
ওকে ওকে আছেন এখানে? হ্যাঁ আছি। হ্যাঁ স্যার কি ব্রেক দিছে? হ্যাঁ ব্রেক দিয়েছে, 9টায় আসবে স্যার। আচ্ছা ঠিক আছে, আমার নেটের প্রবলেম কোনো বুঝতে পারিনি। আচ্ছা থ্যাংক ইউ। ওকে সমস্যা নেই। ব্রাদার এই সিনপসিসটা তো ক্লাসের পরে আমরা পেয়ে যাব, তাই না? হ্যাঁ স্যার তো এটাই বললো, ক্লাস শেষ হলে দিয়ে দিবে মনে হয়। আপনি একটু মিউট করে নেন না, মিউট করে নেন। মিউট করে দেন। হোস্ট কেউ আছেন? হোস্ট বা হোস্ট একটু মিউট করবেন প্লিজ।
তারা কেউই নাই এখন আচ্ছা ভাই লাইনে কি আছে বলবেন জি ভাই বলেন ইমরানুল ভাই আপনার এটা মিউট করে রাখেন ভাই Hello.
আমরা কি শুরু করব? আপনারা আছেন? জি স্যার আমরা আছি, শুরু করুন। স্যার শুরু করেন। ওকে, আমরা ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট নিয়ে আলোচনা করি। ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট কি বলা আছে? রেজিস্টার্ড এন্ড এনলিস্টেড পারসন রেজিস্টার্ড হয়, ভ্যাটের আন্ডার রেজিস্টার্ড বলা, রেজিস্টার্ড মানে ভ্যাটের আন্ডার রেজিস্টার্ড, আর এনলিস্টেড পারসন আর রিকোয়ার টু ফাইল ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট ডিক্লারেশন ইন মুশক ফর্ম 6.4.3 বিফোর সাপ্লাই অফ গুডস এন্ড বিফোর সাপ্লাই অফ গুডস Subsequently, a copy of input-output coefficient declaration should be sent to the concerned commissioner office within 15 days by the deputy commissioner of taxes along with his or her recommendation. তাহলে কি করতে হয়? এখন আর ওদের পারমিশন নিতে হয় না, কনসার্ন অথরিটি শুধুমাত্র সাবমিট করতে হয় যে আমি যে প্রোডাক্টটা সেল করছি এই প্রোডাক্টটা আমার এই হচ্ছে হলো টোটাল ইনপুট, এই হচ্ছে মানে ইনগ্রিডিয়েন্টস, আমার 100 টাকা টোটাল কস্ট, যার ভিতরে আমার র মেটেরিয়াল কস্ট হচ্ছে 30 টাকা, আমার ওভারহেড হচ্ছে 20 টাকা, আমার ডিরেক্ট লেবার থাকতে পারে 10 টাকা, আমার ব্যাংকিং ইন্টারেস্ট আছে, আমার ডেপ্রিসিয়েশন আছে, আমার প্রফিট আছে, সব যোগ 90 টাকা খরচ, 10 টাকা প্রফিট, আমি 100 টাকা সেল করছি, আমার আউটপুট ভ্যালু হচ্ছে 100 টাকা। এই যে ডিক্লারেশনটার মাধ্যমে দেয় সেটাকে মুশক 6.3 বা ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট বলা হয়, এবং যেটা কিনা কমিশনারের অফিসে 15 দিন আগে আমার প্রোডাক্টটা সেল করার 15 দিন আগে এটা সাবমিট করতে হয়। হ্যাঁ স্যার, এখানে তো স্যার 4.3 বললাম, স্যার এটা কি স্যার? তো 4.3 ফর্মটার নামই হচ্ছে 4.3। ও আচ্ছা, ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট যে ফর্মের মাধ্যমে দেওয়া হয় সেই ফর্মটার নামই হচ্ছে 4.3 আর কি। আর মুশক 6.3 হচ্ছে স্যার ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট, ইনপুট ভ্যাট, ইনপুট ভ্যাট আর কি। আপনি যখন কোনো কিছু সেল করেন সেটার উপরে যে আপনি সাথে যে ভ্যাট চালান দিচ্ছেন, এই ভ্যাট চালানটাই হচ্ছে হলো আপনার হচ্ছে হলো 6.3 আর কি। ফর্মটার নাম হচ্ছে 4.3 হচ্ছে হলো ইনপুট ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট ফর্মের নাম। 6.3 যেটা বলতেছে সেটা তো 6.3 হচ্ছে আমি যদি কোনো কারোর কাছে প্রোডাক্ট সেল করি সেই প্রোডাক্টের উপরে যে আমাকে চালান দিচ্ছ, যে আগে যেটা ভ্যাট চালান ভিটি 11 ছিল সেটাই এখন হয়ে গেছে হচ্ছে হলো 6.3 আর কি। হ্যাঁ, এই যে আমি আপনাকে 4.3টা দেখাচ্ছি আর কি। হ্যাঁ, এনবিআর এর ওয়েবসাইটে আমি এখন আছি। দেখা যাচ্ছে? জি স্যার। এটা সরি বুঝিনি, এটা হলো মুশক 6.3, এখানে দেখেন ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট বলা আছে, প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, বিন নাম্বার, দাখিলপত্রের তারিখ, ঘোষিত সহগ অনুযায়ী পণ্য ও সেবার সরবরাহ তারিখ। এটা পণ্য ও সেবা, সেবাটা এখনো নাই, এটা আমি ওয়েবসাইট থেকে নিয়েছি, তো এখন শুধু পণ্য আছে আর কি, সেবার কোনো ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট নেই। এসআরও দিয়ে এটাকে এক্সেম্পটেড করে দেওয়া হয়েছে আর কি। হ্যাঁ, ক্রমিক সংখ্যা কেউ একটু মিউট করে দেন আরেকজনকে, পণ্যের এইচএস কোড, সর্বতম পণ্য ও সেবার নাম, যে প্রোডাক্টটা আপনি করতেছেন তার নাম কি, একক কি, এটা কি কেজি হবে না ইউনিট হবে, একক পণ্য বা সেবার ব্যবহার্য যাবতীয় উপকরণ বা কাঁচামালের প্যাকিং সামগ্রী ক্রয় মূল্য, উপকরণ ভিত্তিক অপচয়ের শতকরা হার সহ, আপনি কি প্রোডাক্ট দিচ্ছেন সেই প্রোডাক্টের বিবরণ কি, সেখানে ডেপ্রিসিয়েশন কত, ক্রয় মূল্য কত, অপচয়ের পরিমাণ কত, শতকরা হার অপচয়ের কত,
সংযোজন আপনার মূল্য সংযোজন কত এবং মূল্য সংযোজনের মূল্য কত, এইভাবে করে আপনাকে একটা ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট ঘোষণা করতে হয়। এবং এখানে কিছু শর্ত দেওয়া আছে যে কোন পণ্য বা সেবার সরবরাহের পূর্ববর্তী 15 দিনের মধ্যে অনলাইনে মূসক কম্পিউটার সিস্টেমে বা সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তা দপ্তরে উপকরণ উৎপাদ সহ ঘোষণা দাখিল করতে হবে। তার মানে আপনি কোনো প্রোডাক্ট এখানে সেবার কথা বলা আছে, এটা আগের আইন অনুযায়ী বলা, নতুন আইন অনুযায়ী সেবা নাই। আমি জাস্ট ওয়েবসাইট থেকে নিয়েছি, তো নতুন যেটা বই আছে সেখানে আপনারা দেখবেন পণ্য বা সেবা নাই, শুধু পণ্যর কথা বলা আছে, সেবা কথাটা বাদ দিয়ে দিয়েছে আর কি। হ্যাঁ, সেবা ডিলেট পণ্য মূল্য বা মোট উপকরণ বা কাঁচামালের মূল্য 7.5% বেশি পরিবর্তন হলে নতুন করে ঘোষণা দাখিল করতে হবে। কথার কথা এই প্রোডাক্টটার যে আপনি মূল্য কথার কথা 100 টাকা, এখন আপনার এই প্রোডাক্টের মূল্য যদি 100 টাকা থেকে 7.5% মানে 160 টাকার মধ্যে ওঠানামা করে অথবা 92 টাকা মানে 7.5% কমে বা বাড়ে, তাহলে আপনাকে নতুন করে মূল্য ঘোষণা দিতে হবে না। বা 7.5% বেশি যদি বাড়ে মানে 108 টাকা হয়ে যায় বা 10 টাকা হয়ে যায় বা এদিকে 90 টাকা হয়ে যায়, 7.5% কম বেশি হলে পরে আপনাকে নতুন করে আবার মূল্য ঘোষণা দিতে হবে আর কি। হ্যাঁ, আর উপকরণ ক্রয়ের সপক্ষে প্রামাণিক দলিল হিসেবে বিল অফ এন্ট্রি বা চালানের কপি সংযুক্ত করতে হবে। এবং আপনি যে ক্রয় করেছেন, আপনি যে ঘোষণা দিচ্ছেন, এটার জন্য আপনাকে রিবেট নিতে হলে অবশ্যই বিল অফ এন্ট্রি বা চালানের কপি সংযুক্ত করতে হবে। এটা হলো মূসক 6.3। দাদা আসছিলাম, দেখে গেলাম, আর কথা না বলি। হালিম ভাই থ্যাংক ইউ, সালাম আলাইকুম স্যার। এটা সেকশন এক না ছাত্র ছাত্রীরা? জি স্যার, জি স্যার। যাই হোক, অসুবিধা নাই, একটু ক্লাসে থাকেন সব। বাবুর অ্যাটেন্ডেন্স এক্সেলেন্ট, 81, তবে আমি আশা করবো যে আরো সবাই থাকে, কারণ বাবু খুব ভালো টিচার। সামনেই এগুলো না বলি, বাট I think sincerely that this class is very essential and effective for all of you. The best is bhalo teacher with ekjon Johnny Babu. Hey, and je teacher, I hope every teacher is expecting that the accommodation, that means the attendance of students should be fulfilled. Karon chhatro beshi na thakle porato to monte na. Ejonno apnara teacher ra jebhabe chaibe ektu oibhabe positively jen. Ar boy nai, we are here. এক এক টেকনিক এক একজনের এক এক রকম থাকবে, বাট উইল হেল্প ইউ, নো প্রবলেম। হ্যাঁ, কোনো ভয় নাই। এই আর এমনি দেখে গেলাম সব কষ্ট করে, এই যে বাবু আরাম বিরাম বাদ দিয়ে আপনাদের নিয়ে আসে, এখন আমি না দেখে কি আর পারি, এই জন্য আমি দেখেই গেলাম। বাবু আর পিছনে মনে হয় বাবুদের খেলনা, বড় বাবু সামনে ছোট বাবু। আর বলেন না, ওই পাশের রুমে দুটাকে আটকে রাখছি আর কি। হ্যাঁ, এই রুমে এসে ডিস্টার্ব করতেছিল আর কি। সংসার যখন শুরু হবে তাহলে আরো ভালো লাগবে, মানুষের পূর্ণাত্ম হলো সংসারে। আমরা ভালো থাকি, সুস্থ থাকি, যে যেখানে থাকি পরিবারের দিকে খেয়াল রাখি। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আমরা একটু আগে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দেখতেছিলাম, কিন্তু তখন আমরা ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্টটা পড়িনি, তো এখন আমরা ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্টও দেখি যে কোন কোন ক্ষেত্রে আমাদেরকে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিতে হয়। দ্য ফলোয়িং ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট ক্যান বি মেড এগেইনস্ট দ্য আউটপুট ভ্যাট এন্ড সাপ্লিমেন্টারি ডিউটি অ্যাপ্লিকেবল ইন এ ট্যাক্স পিরিয়ড সাবজেক্ট টু দ্য ফুলফিলমেন্ট অফ স্পেসিফিক কন্ডিশনস টাইম লিমিট এন্ড মেথড নেমলি এন্ড ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। দেখা যাচ্ছে না এখন? দেখা যাচ্ছে? জি স্যার, জি স্যার। ওকে স্যার, দেখা যাচ্ছে। এন ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট ইন রেসপেক্ট অফ উইথহোল্ডিং ট্যাক্স, আপনি যদি কারো কাছ থেকে অ্যাডসোর্সের ট্যাক্স কাটেন তাহলে আপনাকে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিতে হবে, মানে অ্যাজ ইট ইজ যে গভর্নমেন্টকে আপনি পে করতে হবে। সো এটা তো আপনার লায়াবিলিটি, সো এর জন্য আপনাকে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট মানে আপনাকে ভ্যাট ইনক্রিজিং অ্যান্ড ইনক্রিজিং মানে আপনাকে বেশি পে করতে হবে। হ্যাঁ, একটা সেকেন্ড দাদা, আমি একটা ক্লাসে আছি, আমি আপনাকে 10টার পরে কল দিব দাদা। হ্যাঁ, সেকেন্ড হচ্ছে
an increasing adjustment required to be an annual recalculation. Increasing adjustment আপনি যখনই দিবেন আপনাকে প্রত্যেক বছরে আবার বছর ভিত্তিক আপনাকে রিক্যালকুলেট করতে হবে যে আপনি যে অ্যাডজাস্টমেন্ট গুলো দিয়েছেন সেটা সত্যি কিনা বছর শেষে আবার হিসাব করতে হবে হিসাব করার পর যদি কোনো কারণে কম বা বেশি হয় তাহলে সেটাকে আপনাকে অ্যাকর্ডিংলি অ্যাডজাস্ট করতে হবে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট ইফ এ পেমেন্ট ইজ নট মেড থ্রু ব্যাংকিং চ্যানেল আপনি যদি ব্যাংকিং চ্যানেলের থ্রুতে পেমেন্ট না করেন বলা আছে এক লক্ষ টাকার বেশি আপনি যদি কোনো কিছু পারচেস করেন বা এক লক্ষ টাকার কমও যদি হয় আপনি যদি কোনো কিছু পারচেস করেন সেক্ষেত্রে আপনি যদি ব্যাংকিং চ্যানেল মানে কি চেকের মাধ্যমে যদি আপনি পেমেন্ট না করেন তাহলে এই ভ্যাটটা তো আপনি রিবেট পাবেনই না প্লাস এটার জন্য আপনাকে অ্যাডিশনাল ভ্যাট দিতে হবে মানে আপনাকে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিতে হবে ফর এক্সাম্পল আপনি এবিসি কাছ থেকে 2 লাখ টাকার একটা প্রোডাক্ট কিনলেন তাহলে কি হলো সে আপনি ক্যাশ টাকা পেমেন্ট করলেন 2 লাখ টাকা তাহলে এই যে 2 লাখ টাকার প্রোডাক্টটা কিনলেন তার উপর আপনি কিন্তু কোনো ভ্যাট ভিএটি চালান পেলেন না 6.3 তাহলে এই ভিএটি চালান না পাওয়ার কারণে আপনি 2 লাখ টাকার প্রোডাক্ট ঠিকই কিনলেন এটার জন্য তো ভ্যাট আপনি অ্যাডসোর্সে কাটার কথা ছিল সেটা যেহেতু কাটেন নাই তাহলে আপনাকে এখানে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হিসেবে 30,000 টাকা আপনাকে আবার এখানে যোগ করে দিতে হবে মানে আপনাকে ভ্যাট পে করতে হবে হ্যাঁ দিস ইজ কল ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হ্যাঁ ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট ফর গুডস পুট ইন টু প্রাইভেট ইউজ আপনি প্রাইভেট ইউজের জন্য যদি মনে করেন কোনো কোম্পানি তার এমপ্লয়দেরকেও কোনো যদি প্রোডাক্ট দেয় সে দিতেই পারে তার প্রোডাক্ট কোনো এমপ্লয়কে বাট তারপর আপনাকে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিতে হবে কারণ আপনি এমপ্লয়কে ফ্রি দিতে পারেন কিন্তু ভ্যাট তো ফ্রি না ভ্যাট বলা আছে সবার জন্য প্রযোজ্য সো এমপ্লয়কে দেন প্রাইভেট ইউজ করেন আপনি নিজে ইউজ করেন যা কিছু তাই করতে পারেন কিন্তু আপনাকে এটার উপর ভ্যাট পে করতে হবে অ্যান ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট অন বিং রেজিস্টার্ড অ্যান ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট অন ক্যান্সেলেশন অফ রেজিস্ট্রেশন আপনি যদি কোনো রেজিস্ট্রেশন ক্যান্সেল করেন এর জন্য যদি কোনো রকম কোনো অ্যাডজাস্টমেন্ট থাকে সেটাও আপনাকে এখানে দিতে হবে অ্যান ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট ফর চেঞ্জেস ইন দ্য ভ্যাট রেট আপনার আগে 7.5% রেট ছিল এখন 15% হয়েছে তাহলে আপনাকে এই অ্যাডিশনাল পেমেন্টের জন্য ভ্যাট পে করতে হবে অ্যান ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট ফর দ্য পেমেন্ট অফ ইন্টারেস্ট মনিটারি পেনাল্টি ফাইন ফি আপনার উপর যদি কোনো পেনাল্টি হয় আপনাকে যদি ইন্টারেস্ট পে করতে হয় কোনো মনিটারি পেনাল্টি হয় তাহলে এই ক্ষেত্রে আপনাকে ভ্যাট পে করতে হবে আরো এর বাইরেও যদি অ্যানি আদার কিছু থাকে সেটা এর মধ্যে আসবে তাহলে আমরা এটা বুঝলাম যে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট এবং ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট যেটা এই আইনে নতুন কখন আমাকে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিতে হয় কখন আমাকে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিতে হয় এবং ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট কি ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট কি ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট মানে আমাকে ভ্যাট পে করতে হবে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট মানে আমাকে ভ্যাট কম দিতে হবে তার মানে আমি মাইনাস করব সহজ কথা স্যার দুটো কোশ্চেন আছে স্যার ইনক্রিজিং বলেন প্রথম কোশ্চেনটা হচ্ছে স্যার আমাদের যে আপনার কথা শোনা যাচ্ছে না স্যার শুনতে পাচ্ছেন না হ্যালো হ্যাঁ এখন শোনা যাচ্ছে বলেন স্যার উপরের স্লাইডটা যদি স্যার একটু পড়ে নিতে স্যার স্যার আমাদের যে ব্যাংকের মাধ্যমে যতটুকু টাকা দিতে হবে স্যার সেটার অ্যামাউন্টটা কেমন হতে পারে 1 লক্ষ টাকার উপরে হলে অবশ্যই ব্যাংকিং চ্যানেলে দিতে হবে 1 লক্ষ টাকার উপরে যদি কোনো প্রোডাক্ট কেনেন সেটা যদি ব্যাংকিং চ্যানেলে না করেন তাহলে আপনি আর কোনো রিবেট পাবেন না কথার কথা আপনি 1,10,000 টাকার কোনো প্রোডাক্ট কিনলেন আপনার কত নিয়ম অনুযায়ী আপনাকে 1,10,000 টাকা পুরোটাই ব্যাংকিং চ্যানেল পরিশোধ করতে হবে যদি আপনি এর 50,000 টাকা ব্যাংকে দেন 60,000 টাকা ক্যাশ দেন তাহলে পুরোটারই রিবেট ক্যান্সেল জি স্যার বুঝতে পেরেছি স্যার আরেকটা কোশ্চেন স্যার একটা কোশ্চেন ছিল यस স্যার একটা বলুন স্যার বোথ সেলার এন্ড পার্টনার একজন একজনকে বলেন একজন একজনকে বলেন হ্যাঁ আমি একটু বলি স্যার ওই যে প্রাইভেট ইউজের জন্য স্যার যে ইয়েটা বললেন গুডস যদি মানে একটা ফ্যাক্টরি কোন এমপ্লয়িরা যদি ইউজ করে প্রাইভেট ইউজ সেক্ষেত্রে তাকে ভ্যাট অ্যাডজাস্টমেন্ট করতে হবে সেটা যদি স্যার প্রোডাকশন ক্ষেত্রে হয় প্রোডাকশন ক্ষেত্রে স্যার কিভাবে সেটা মেজার করা পসিবল যে এখানে তো আমি আমার কোশ্চেন ক্লিয়ার না স্যার গুডস আমার কোশ্চেনটা ক্লিয়ার না স্যার ডি নাম্বারটা স্যার ডি নাম্বারে কোশ্চেনটা হচ্ছে হ্যাঁ আমি বলছি প্রাইভেট আপনার কোশ্চেনটা কি সেটা বলেন আমি তো ডি নাম্বার বুঝেছি আপনার কোশ্চেনটা কি সেটা বলেন স্যার কোশ্চেনটা হচ্ছে শোনা যাচ্ছে জি স্যার একটু একটু নেটের প্রবলেম হচ্ছে মনে হয় স্যার ডি নাম্বার ইয়াটা হচ্ছে স্যার যদি প্রাইভেট ইউজ করে কেউ সেক্ষেত্রে যদি এটা প্রোডাকশন থেকে হয়ে আসে যদি ফিনিশ গুডস নাই দেখায় সেক্ষেত্রে স্যার কিভাবে স্যার এটা মানে অ্যাড হয় যেটা না প্রোডাকশন থেকে কিভাবে প্রাইভেট ইউজ হবে প্রোডাকশন তো আমরা তো ফিনিশ গুডস নিয়ে কথা বলতেছি আপনি র ম্যাটেরিয়াল নিয়ে কথা বলতেছেন আপনি বলতে চাচ্ছেন যে র ম্যাটেরিয়াল আমি একজনকে দিয়ে দিলাম আমি এমপ্লয়কে দিয়ে দিলাম
এজ হিসেবে ইনক্লুডেড করিনি কিন্তু আমরা ইম্পোর্টেন্ট দিয়ে দিচ্ছি সেটা তো আপনি ফরজারি করতেছেন সেটা তো আপনি ফরজারি করতেছেন সেটা তো অন্য জিনিস সেটা তো আইনের মাপকাঠিতে আপনি একটা অফেন্স করতেছেন কারণ আপনি একটা প্রোডাক্ট তৈরি হওয়ার পর সেটা ভ্যাটের বুকসে আসবে এবং সেখান থেকে প্রপার ওয়েতে আউটপুট হবে এখন আপনি বলতে চাচ্ছেন যে আমি তো একশোটা প্রোডাক্ট আমি তৈরি করেছি তার ভিতরে 90টা আমি আউটপুট হিসেবে দেখাচ্ছি বাকি 10টা আমি এমনি ফ্রি দিয়ে দিচ্ছি এই তো বলতে চাচ্ছেন এটা তো আপনি আইনত করতে পারেন না এটা তো অপরাধ দিস ইজ অ্যান অফেন্স তো শিক্ষিত স্যার এটা পেনাল্টি হবে যখন ধরা খাবেন তখন 200% পেনাল্টি দিতে হবে তাহলে এখানে কথা হচ্ছে যে আপনি যদি আপনি মনে করেন যে আপনিও সেলার আপনি সেলার আমি হচ্ছে বায়ার আর কি ঠিক আছে আমি লিস্টেড কোম্পানি আপনি লিস্টেড কোম্পানি কিন্তু দুজনের লিস্টেড কোম্পানি হওয়া সত্ত্বেও উইথহোল্ডিং এর ক্ষেত্রে যে প্রতিষ্ঠানকে সাপ্লাই দিচ্ছেন তাকেই দায়িত্ব দেওয়া হয়েছে তাকেই বলা হয়েছে আপনি যখন পেমেন্ট করবেন ইউ উইল মেক শিওর দ্য রিলেভেন্ট ভ্যাট নিড টু বি ডিডাক্টেড অ্যাট সোর্স দুইটা কোম্পানি তথাপি এখানে ভ্যাটটা যে পেমেন্ট করতেছে তাকে অ্যাট সোর্সে কাটতে হবে যে পেমেন্ট করবে সে ভ্যাট কেটে রাখবে স্যার একটা সিএফআর এর ক্ষেত্রে আমি সার্ভিস মানে ইনভয়েস করার ক্ষেত্রে সার্ভিস প্লাস ভ্যাটটা অ্যাড করে আমি ইনভয়েসটা করি তো আমার ক্লায়েন্ট যদি পেমেন্ট করার সময় ভ্যাটটা কেটে রাখে দেন আমার কি ওই ভ্যাটটা পেমেন্ট করতে হবে আর জি অবশ্যই না আপনাকে ওই ভ্যাটটা কেটে রাখবে কেটে রেখে আপনাকে একটা 6.6 চালান দিবে সেটা দিয়ে আপনি একবার আপনার ওইটা রেভিনিউ হিসেবে 1,00,000 টাকা রেভিনিউ হিসেবে দেখালেন তারপর 15,000 টাকা আপনি রেভিনিউ ভ্যাট দেখাবেন আর ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হিসেবে 15,000 টাকা ভ্যাট চালান দিবেন আলটিমেটলি আপনাকে কোনো ভ্যাট দিতে হবে না ইমপ্যাক্ট ইজ জিরো ওকে স্যার সরি ওকে স্যার হ্যাঁ ক্লিয়ার আর কারো কোনো কোশ্চেন আছে নো স্যার আর কারো কোনো কোশ্চেন আছে নাকি আমি আগাবো আমি কি আগাবো জি স্যার আগান স্যার এখন আসেন ইনপুট ট্যাক্স ক্রেডিট এই যে একটু আগে যেটা আলোচনা করছিলাম এ রেজিস্টার পারসন শ্যাল বি এন্টাইটেলড টু অ্যান ইনপুট ট্যাক্স ক্রেডিট ফর এনি ট্যাক্সেবল ইম্পোর্ট অর ট্যাক্সেবল সাপ্লাই মেড টু এ পারসন ফর কন্ডাক্টিং দ্য ইকোনমিক অ্যাক্টিভিটি ফর ট্যাক্সেবল সাপ্লাই একটা রেজিস্টার্ড পারসন এই যে আপনার যে আলোচনা করলাম এটা এখন ক্লিয়ার হয়ে যাবে যখন কোনো ট্যাক্সেবল সাপ্লাই হচ্ছে তার উপরে এখানে ব্যয় কাটতে হবে কিভাবে হবে বলা আছে এক্সপেন্সের পর এক্সেম্পটেড গুডস ভ্যাট এন্ড এসজি রেস্ট্রিক্টস টু দ্য ইনপুট ট্যাক্স ক্রেডিট অন দ্য ফলোয়িং কেসেস কি এক্সপেন্সেস ফর এক্সেম্পটেড গুডস এন্ড সার্ভিস এক্সেম্পটেড গুডস এন্ড সার্ভিসের উপরে কিন্তু কোনো রকম কোনো ভ্যাট ওইটার উপরে আমার ডিডাকশনের কোনো বিষয় আসতেছে না এক্সপেন্সেস উইথ আর নট মেনশন ইন দ্য ইনপুট কোএফিশিয়েন্ট ইনপুট আউটপুট কোএফিশিয়েন্টের মধ্যে যদি কোনো মেনশন না থাকে সেটা আপনার এখানে আসতেছে না এক্সপেন্সেস রিলেটেড টু দ্য সাপ্লাই অফ গুডস এন্ড সার্ভিসেস উইচ আর সাবজেক্ট টু টার্নওভার বুঝতেছি না নেটটা কেন বারবার করে ঝামেলা করতেছে শোনা যাচ্ছে আমার কথা জি স্যার আচ্ছা ঠিক আছে
তারপরে কি বললো এক্সপেন্সেস ওভার টাকা 1 লাখ ফর হুইচ পেমেন্ট ইজ মেড উইদাউট ব্যাংকিং চ্যানেল আপনি যদি ব্যাংকিং চ্যানেলে কোনো পেমেন্ট করেন 1 লাখ টাকার বেশি পেমেন্ট তাহলে আপনি ভ্যাট জিবে পাবেন না আর কি বল এক্সপেন্সেস করতে হ্যালো নিচে যদি কোনো ভ্যাট হয় মাথায় রাখতে হবে সেটা 5% হতে পারে 7.5% হতে পারে 10% হয় সেক্ষেত্রে বা টার্নওভার ট্যাক্সের আন্ডারে হয় তাহলে কিন্তু তারা কোনো ইনপুট ট্যাক্স ক্রেডিট পাবে না আমরা কিন্তু এখন আলোচনা করতেছি ইনপুট ট্যাক্স ক্রেডিট কি এবং কারা কারা ইনপুট ট্যাক্স ক্রেডিটের জন্য এলিজিবল হবে আমি প্রথমে কি বললাম একটা ভ্যাটের আন্ডারে রেজিস্টার্ড কোনো প্রতিষ্ঠান তার আউটপুট ভ্যাটের এগেনস্টে ইনপুট ট্যাক্স ক্রেডিট নিবে এটা হচ্ছে প্রথম কথা ইনপুট ট্যাক্স ক্রেডিট আউটপুট ভ্যাটের এগেনস্টে ইনপুট ট্যাক্স ক্রেডিট নিবে তারপরে কি বললাম যে এক্সেম্পটেড গুডস যদি হয় তার উপর কোনো ইনপুট ট্যাক্স ক্রেডিটের কোনো বিষয় থাকছে না কারণ তার উপর কোনো ভ্যাটই নেই আরো কি বললাম এক্সপেন্সেস হুইচ আর নট মেনশন ইন দ্য ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট ডিক্লারেশন আপনি একটু আগে যে মোশক 4.3 দেখলাম ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট ডিক্লারেশন সেই ডিক্লারেশনের মধ্যে যদি কোনো প্রোডাক্টের ইনপুটের পার্ট না থাকে বা ইনপুট না থাকে তাহলে আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিট পাবেন না পরে বাতিল হয়ে যাবে তারপর আরো কি বললাম আপনি যদি কোনো ট্রাঙ্কেটেড ডেটে কোনো ভ্যাট দেন যেটা টার্ন ওভার ট্যাক্স হতে পারে 4% বা কোনো স্পেসিফিক ভ্যাট রেট যদি হয় যেখানে লেস দেন 15% সেটা কি হতে পারে 15%-এর জায়গায় 5% হতে পারে 10% হতে পারে 7.5% হতে পারে সেক্ষেত্রে আপনি ইনপুট ভ্যাট ক্রেডিট পাবেন না যেহেতু আপনার আউটপুট ভ্যাটটা 15% রেটে না সেহেতু আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিট পাবেন না এক্সপেন্সেস ওভার টাকা 1 লাখ ফর হুইচ পেমেন্ট ইজ মেড উইদাউট ব্যাংকিং চ্যানেল ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে যদি আপনি কোনো পেমেন্ট না করেন যদি 1 লাখ টাকার বেশি কোনো প্রোডাক্ট কেনেন তাহলে আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিট পাবেন না তারপরে কি বললো ইম্পোর্টেড সার্ভিস ফর হুইচ আউটপুট ভ্যাট হ্যাজ নট বিন শোন ইন দ্য ভ্যাট রিটার্ন আপনি একটা ইম্পোর্টেড সার্ভিস করেছেন কিন্তু সেটার যে আউটপুট ভ্যাট আছে সেটা আপনি ভ্যাট রিটার্নে শো করেন নাই কারণ অ্যাজ পার সেকশন 20 অনুযায়ী ইম্পোর্টেড সার্ভিসের ক্ষেত্রে বলা আছে আপনাকে এটা একবার আউটপুট ভ্যাট হিসেবে দেখাইতে হবে আবার একবার ইনপুট ভ্যাট হিসেবে দেখাইতে হবে এখন আপনি ইনপুট ভ্যাট দেখাইছেন কিন্তু আউটপুট ভ্যাটে দেখান নাই তাহলে আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্যান্সেল হয়ে যাবে ক্লেম অফ ইনপুট ট্যাক্স ক্রেডিট হুইচ হ্যাভ নট বিন মেড ইদার ইন দ্যাট ভ্যাট পিরিয়ড ইন হুইচ দ্য হ্যাট ভ্যাট হ্যাজ বিন পেইড অর উইদিন দ্য 4 সাকসিডিং ট্যাক্স পিরিয়ড আপনি যে এই মাসে ধরেন জানুয়ারি মাসে আপনি কোনো একটা ভ্যাট রিবেট নেওয়ার কথা ছিল সেটা আপনি জানুয়ারি মাসে নিলেন না তাহলে আপনি এরপরে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এই 4 মাস সময় পাবেন এই 4 মাসের মধ্যে যদি আপনি এই ইনপুট ট্যাক্স ক্রেডিটটা না নেন মে মাসে গিয়ে এটা বাতিল হয়ে যাবে মানে তামাদি হয়ে যাবে তাহলে তখন এটা কষ্ট দ্য কোম্পানি হয়ে যাবে কি বললাম কোন একটা প্রোডাক্ট আপনি জানুয়ারি মাসে কিনেছেন আপনাকে ট্যাক্স ক্রেডিট বা ইনপুট ট্যাক্স ক্রেডিট আপনাকে জানুয়ারি মাসে নিতে হবে যদি কোনো কারণে না পারেন হয়তো চালান পান নাই বা কোনো কিছু হয়েছে বা সমস্যা আছে সেক্ষেত্রে আপনি পরবর্তী 4 কর মেয়াদ পাবেন 4 কর মেয়াদ মানে এপ্রিল পর্যন্ত জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে যদি মে সরি হ্যাঁ জানুয়ারি গেল তো তাহলে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মের মধ্যে যদি না নিতে পারেন জুন মাসে গিয়ে তামাদি হয়ে যাবে তখন এটা কষ্ট কোম্পানি হয়ে যাবে এক্সপেন্সেস ফর হুইচ দ্য ভ্যাট ইনভয়েস মোশক 6.3 ডাজ নট মেনশন দ্য নেম অ্যাড্রেস এন্ড বিন অফ বোথ দ্য পারসন এন্ড সেলার যার কাছ থেকে প্রোডাক্ট কিনেছেন তার নাম এবং তার বিন নাম্বার এবং আপনি যে প্রোডাক্ট কিনলেন আপনার নাম এবং আপনার বিন নাম্বার অবশ্যই 6.3 চালানে থাকতে হবে এবং ডেট থাকতে হবে এটা যদি না থাকে তাহলে আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিট পাবেন না ক্যান্সেল হয়ে যাবে Purchase of passenger vehicle or entertainment service provided that input VAT credit may be allowed when such purchases are part of normal course of economic activity to the person that is dealer of charter of vehicle bolte se apni jodi kono passenger vehicle entertainment purpose jodi nen jemon mone kore apni ekta helicopter nilen apnar biye korben ba apnar ekta kono kajer jonno apni helicopter e kore jaben ar ki dhaka theke chittagong তাহলে কি বলতেছে পারচেজ অফ এ প্যাসেঞ্জার ভেহিকেল অর এন্টারটেইনমেন্ট সার্ভিস সেটা যে কোনো এন্টারটেইনমেন্ট সার্ভিস হতে পারে প্রোভাইডেড দ্যাট ইনপুট ভ্যাট ক্রেডিট মে বি অ্যালাউড
when such purchases are part of the normal যদি সেটা আপনার নরমাল কোর্স অফ বিজনেসের জন্য হয় তাহলে আপনি এটা ইনপুট ট্যাক্স ক্রেডিট পাবেন যদি নরমাল কোর্স অফ বিজনেস না হয় এন্টারটেইনমেন্ট পারপাসে হয় তাহলে আপনি পাবেন না আমি আরেকটা एग्जांपल দিয়ে বলি তাহলে আর একটু ক্লিয়ার হবে মনে করেন যে চার্টার্ড বিমান যারা মনে করেন ভাড়া দেয় আপনি একটা ভাড়া নিয়ে আপনি আপনি আপনার একটা বিজনেস পারপাসে কোথাও গেলেন সেই ক্ষেত্রে আপনি এটা ইনপুট ট্যাক্স ক্রেডিট পাবেন ধরুন ঢাকা থেকে চিটাগং একটা বিজনেস পারপাসে গেলেন বাট আপনি ঘুরতে গেলেন ফ্যামিলি নিয়ে ঢাকা থেকে চিটাগং এটা আপনার এন্টারটেইনমেন্ট পারপাস বা এমপ্লয়ীদেরকে নিয়ে আপনি গেলেন ঢাকা থেকে চিটাগং বা কক্সবাজার হেলিকপ্টার নিয়ে এটা একটা রিক্রিয়েশন পারপাসে এটার এটার কোনো ইনপুট ট্যাক্স ক্রেডিট পাবেন না পারচেজ অফ ট্রান্সপোর্টেশন সার্ভিস ট্রান্সপোর্ট সার্ভিসের উপরে যদি কোনো কিছু পারচেজ করেন সেটা ইনপুট ট্যাক্স ক্রেডিট পাওয়া যাবে না ভ্যাট পেইড অন গুডস আন্ডার দ্য কাস্টডি অফ দ্য পজিশন অফ দ্য অর অকুপেশন অফ অ্যানাদার পারসন আপনি কোনো একটা গুডস কিনেছেন বাট এটা আপনার থার্ড পার্টির কাছে রয়ে গেছে আপনি অনেক সময় সাব কন্ট্রাক্টে অনেকের কাছে অনেক কাজ করতে দিই যতদিন পর্যন্ত ওটা আপনার পজিশনে আসতেছে না ততদিন পর্যন্ত আপনি এটা ইনপুট ট্যাক্স ক্রেডিট নিতে পারবেন না ভ্যাট পেইড অন ইনপুট ট্যাক্স ইনপুট দ্যাট হ্যাভ নট বিন এন্টার্ড ইন দ্য পারচেজ রেজিস্টার আপনি পারচেজ করেছেন কিন্তু পারচেজ রেজিস্টারে সেটাকে এন্ট্রি দেন নাই তাহলে আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিট পাবেন না additional input tax additional input tax credit will not be allowed if a revised input output coefficient declaration is not submitted to the concerned VAT authority in case of changes in the price of input by 7.5% তাহলে আমি একটু আগে বলেছিলাম যে আপনার ওই যে ফর্মে দেখেছিলেন 4.3 ফর্মে বলা ছিল কি যে ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট আপনাকে নতুন করে দিতে হবে যদি কিনা আপনার প্রাইস 7.5% বেশি ভ্যারি করে আপনি একটা প্রোডাক্ট আগে 100 টাকায় পারচেজ করেছেন এখন আপনার কস্ট বেড়ে 120 টাকা হয়ে গেছে বা 10 টাকা হয়ে গেছে তাহলে 7.5% বেশি বেড়ে গেছে তাহলে আপনাকে নতুন করে আবার ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট ডিক্লেয়ার করতে হবে যদি আপনি না করেন তাহলে পরবর্তীতে এই ইনপুট ট্যাক্স ক্রেডিটটা ক্যান্সেল হয়ে যাবে আর কি ইন কেস অফ ইনপুট ট্যাক্স ক্রেডিট ইনপুট অফ গ্যাস ওয়াটার ইলেকট্রিসিটি টেলিফোন বিল ইনভয়েস রেজ বাই দ্য অর্গানাইজেশন উইল বি কনসিডার অ্যাজ ইনপুট এটা একটা অদ্ভুত বিষয় আগে গত বছর পর্যন্ত বলেছিল কি যে গ্যাস ইলেকট্রিসিটি ওয়াসা ওদেরকেও 6.3 চালান দিতে হবে যদি না দেয় তাহলে ইনপুট ট্যাক্স ক্রেডিট নেওয়া যাবে না আর এখন এটা বলে দিয়েছে না গ্যাস ওয়াটার ইলেকট্রিসিটি টেলিফোন বিল ওরা যে বিলটা দেয় সেটা ইনপুট মানে 6.3 হিসেবে গণ্য হবে এটা যে আমাদের দুই মাসের 53 লক্ষ টাকা ভ্যাট রিবেট ক্যান্সেল করে দিয়েছে এই আগের আইন অনুযায়ী জুলাই মাসে যখন 2019 সালে আইন আসে তখন বলেছিল যে ভ্যাট ওয়াটার ইলেকট্রিসিটি টেলিফোন এটার এটা যে বিলটা আছে সেটা 6.3 চালান হিসেবে গণ্য হবে না নতুন করে 6.3 নিতে হবে গভর্নমেন্ট তো আর 6.3 দেয় না তো যার জন্য এটা ক্যান্সেল করে দিয়েছে এটা নিয়ে আমরা মামলা লড়তেছি কিন্তু এখন আবার এটা চেঞ্জ করে দিয়েছে বলছে না 6.3 এই এই বিলটাই 6.3 চালান হিসেবে গণ্য হবে মনে হয় অনেকেরই অনেক কোশ্চেন থাকতে পারে বলেন নাহলে আমি আগাবো স্যার সেলস এবং পারচেজ রেজিস্টারটা একটু বলতেন সেলস রেজিস্টার এবং পারচেজ রেজিস্টার আপনি যত কিছু পারচেজ করবেন সেটা আপনাকে পারচেজ রেজিস্টারের মেইনটেইন করতে হবে যত কিছু সেল করবেন সেটা সেল রেজিস্টার করবেন মানে মোট কথা আপনার আপনি যদি সিস্টেম জেনারেটর রাখেন সেটা সফটওয়্যার হতে পারে আপনি যদি ম্যানুয়ালি রাখেন তাহলে আপনার একটা বই থাকবে যেখানে পারচেজ কি কি পারচেজ করলেন তার সব লিস্ট থাকবে যে কি কি পারচেজ করলেন কবে করলেন আর কি কি সেল করলেন ডে ওয়াইজে সময় অনুযায়ী প্রত্যেকটা থাকবে সেটা হলো সেলস রেজিস্টার থাকবে এটা হচ্ছে সেলস রেজিস্টার এবং পারচেজ রেজিস্টার স্যার এটাকে ভ্যাট রিটার্নের সময় অফিসে দিতে হবে বা এরকম কিছু না না সেলস রেজিস্টার পারচেজ রেজিস্টার আপনাকে ভ্যাট রিটার্নের সাথে দিতে হবে না বাট যখন আপনার অডিট হবে তখন দিতে হবে যখন আপনার প্রতিষ্ঠানের অডিট হবে কোনো কারণে যদি আপনার 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 প্রতিষ্ঠান অডিটে পড়ে তখন আপনাকে সেলস রেজিস্টার ভ্যাট রেজিস্টার এগুলো আপনাকে দিতে হবে আর কি বুঝতে পারছেন জি স্যার আমি আপনাকে একটা জিনিস দেখাই দাঁড়ান কিন্তু বললেন একটা সেকেন্ড আমি ফাইলটাকে একটু রোটেট করে নিই এটা দেখা যাচ্ছে জি স্যার উল্টা হয়ে আছে আরে ভাই দেখছি তো উল্টা আসছে আরে ভাই একটু ধরে নাও রে ভাই এখন ঠিক আছে দেখেন আমাদের
আমরা এই 11/1/2021 তারিখে একটা অডিটের একটা ই পেয়েছি 2018 সাল থেকে 2020 সালের ডিসেম্বর পর্যন্ত অডিট শুরু করেছে তারা আর কি। হ্যাঁ, এই অডিটের জন্য কি বলতেছে, নিরীক্ষা কার্যক্রম যথাযথ সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় তথ্য দলিলাদি সরবরাহ প্রশ্ন প্রসঙ্গে কি বললো, আপনার প্রতিষ্ঠানের সঠিক করদায়ক বিষয়ক নিরীক্ষা কার্যক্রম পূর্ববর্তী নিরীক্ষার পর হতে 31 ডিসেম্বর 2020 পর্যন্ত, মানে আমাদের 17 সাল পর্যন্ত কমপ্লিট আছে। হ্যাঁ, নিম্ন বর্ণিত দলিলাদি সংযুক্ত ছক সমূহ পূরণ পূর্বক পূরণের জন্য আপনাকে অনুরোধ করা হলো কি, মূসক নিবন্ধনের ফটোকপি, মূসক বিধি মোতাবেক রক্ষণাবেক্ষণকৃত দলিলাদি, কি ক্রয় পুস্তক, এই যে 6.1 আগে যেটা আগে ছিল 16 এখন হয়েছে 6.1, এই যে আমি যেটা বললাম যে পারচেজ রেজিস্টার, তারপর বিক্রয় হিসাব পুস্তক 6.2 আগে ছিল 17, চলতি হিসাব এখন আর চলতি হিসাব নাই, দাখিল পত্র, যেহেতু আগের আমার পিরিয়ডটা 2 বছর পড়েছে এবং আগের আইন এবং পুরাতন আইন যেহেতু আছে এই জন্য এটা দিয়েছে, বিক্রয় চালানপত্র 6.3 বা মূসক 11, উচ্ছে কর্তন 6.6, ক্রেডিট নোট ডেবিট নোট, বিল অফ এন্ট্রি, ক্রয় চালানপত্র, মূল্য ঘোষণার কপি 6.4.3, অন্যান্য বাণিজ্যিক দলিলাদি, মাস ভিত্তিক গ্যাস ও বিদ্যুৎ বিলের কপি, বার্ষিক পরীক্ষা নিরীক্ষা প্রতিবেদন, আয়কর রিটার্ন, প্রতিষ্ঠান সংক্রান্ত আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন, বার্ষিক ব্যয় বিবরণী, রপ্তানি সংক্রান্ত দলিলাদি, পূর্ববর্তী অডিট প্রতিবেদন, উৎপাদনে ব্যবহৃত মেশিন যন্ত্রপাতি সম্বলিত লিটারেচার পুস্তক, উৎসে কর্তন বিষয়ক তথ্য প্রমাণ, প্রতিষ্ঠান কর্তৃক ব্যবহৃত অফিস স্পেস কারখানার অঙ্গনে যে বহু কিছু বলা স্থান স্থাপনা, এই এই সফট কপি এবং হার্ড কপি 10 দিনের মধ্যে আপনাকে জমা দিতে বলা হয়েছে আর কি, এটা কাজ করতে লাগবে 2 মাস আর কি। হ্যাঁ, এবং এই দেখেন ফরম্যাট করে দিয়েছে তারা আর কি। হ্যাঁ, ফরম্যাটটা কি, এটা 6.1 যেটা পারচেজ রেজিস্টার, কি হবে, কি উপকরণ আপনি কিনেছেন, কোন মাসে, জানুয়ারি না ফেব্রুয়ারি না মার্চে, প্রারম্ভিক জের কি ছিল মাসের শুরুতে, মনে করেন 100, তার কোয়ান্টিটি ভ্যালু কত, আমদানি করেছেন কিনা, আমদানি হলে তার পরিমাণ কত, ভ্যালু কত, মাস ওয়াইজে স্থানীয়ভাবে আপনি কত কিছু ক্রয় করেছেন, নিবন্ধিত প্রতিষ্ঠানের মাধ্যমে কতটুকু কিনেছেন, অনিবন্ধিত প্রতিষ্ঠানের মাধ্যমে কতটুকু কিনেছেন, মোট বিক্রয় কতটুকু, পারচেজ কতটুকু, এবং তার কতটুকু অংশ আপনি উৎপাদনে ব্যবহার করেছেন, তার মানে কস্ট অফ গুডস সোল্ড এর অংশ কতটুকু, এবং ক্লোজিং আপনার জের কত আছে কত, এইভাবে মান্থ ওয়াইজে আপনাকে পারচেজ রেজিস্টার চেয়েছে, তারপরে মান্থ ওয়াইজ আপনাকে সেলস রেজিস্টার চেয়েছে, আপনার উৎপাদিত পণ্যের নাম কি, উপকরণের নাম কি, একক পণ্য উৎপাদনে ব্যবহৃত উপকরণের পরিমাণ কত, মূল্য কত, সম্পূরক শুল্ক যদি থাকে মূসক আরোপযোগ্য মূল্য কত, তারপরে 2018 সাল হতে 2020 সাল উৎপাদিত পণ্য পরিমাণ কত, মূল্য কত, উৎপাদিত পণ্যের প্রারম্ভিক জের কি, মূল্য কত, উৎপাদিত পণ্য টোটাল কত, মূল্য কত, এই সকল তথ্য আপনাকে দিতে হবে। এখন বুঝতে পারছেন কেন রাখতে হবে, কারণ আপনি যে রেয়াত নিয়েছেন, এই যে রেয়াত গ্রহণের আপনাকে 6.3 চালান, কাঁচামালের নাম কি, পরিমাণ কত, চলতি হিসাবের ক্রমিক নম্বর কত, কত তারিখে রেয়াত নিয়েছেন, এটা এটা ডকুমেন্টস দিতে হবে। তারপরে আরো কি দিতে, 4.3, এই যে 4.3 আপনাকে দিতে হবে, মূল্য ঘোষণা দাখিলের তারিখ কবে, মূল্য প্রদানের তারিখ কবে, পণ্যের নাম কি, বিক্রয় একক কি, কাঁচামালের মূল্য কি, সব কিছু আপনাকে দিতে হবে, এটা দিয়ে তারা অডিট করে তারপরে যদি কোনো কিছু ভুল পায় আপনাকে ডিমান্ড করবে। উৎসে কর্তনের বিবরণ, সেবা খাত, কোন খাতে আপনি উৎসে কর্তন করেছেন, সেবার মূল্য কত, উৎসে কর্তনের হার কত, কর্তনযোগ্য মূসকের পরিমাণ কত, ট্রেজারি কত জমা দিয়েছেন, সেগুলো আপনাকে হিসাব দিতে হবে। আর কিছু দেখানোর দরকার আছে স্যার? এগুলো কি হাতে লিখে হার্ড কপি দিতে হবে নাকি? হাতে লিখে না, আপনি সফট কপিতে এই ফরম্যাট করে তারপরে এটাকে পূরণ করে প্রিন্ট আউট করে সিল দিয়ে গোল সিল দিয়ে সাইন করে দিবেন, আবার সফট কপিও তাদেরকে দিতে হবে। অব্যাহতিপ্রাপ্ত পণ্য কত কি কিনেছি, তার মূল্য, এগুলো সব ছক দো আছে আর কি। হ্যাঁ স্যার, 2 মাসের কাজ 10 দিন, এটা কেমনে মেইনটেইন করেছিলেন? 2 মাস কই, 2 বছর, আপনি বলেছিলেন না স্যার 10 দিনের মধ্যে সাবমিট করতে বলেছিল, কিন্তু 2 মাস লাগতো এই কাজটা করার জন্য। হ্যাঁ, এই জন্য তো, এই জন্য যে প্রতিষ্ঠানের লোক বলের পরিমাণ কত, পদবী কি, পদের নাম কি, কত লোক আছে, তার মাসিক বেতন কত, খরচ কত, এগুলো সব চেয়েছে আর কি। হ্যাঁ দেখেন, ভ্যাটেও এগুলো চাই আর কি, এতদিন কিন্তু ভ্যাটে এগুলো চাই নাই। অফিস স্টেশনারি এবং অন্যান্য দ্রব্যাদি যে ক্রয় করেছি, মাস ওয়াইজ, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, নিবন্ধিত প্রতিষ্ঠানের কাছ থেকে কিনে থাকি তার পরিমাণ কত, কত পার্সেন্ট মূসক ক্রয় কর্তন করা হয়েছে, আবার অনিবন্ধিত কাছ থেকে কত টাকা কিনেছি, তার কাছ থেকে কোনো মূসক কেটেছি কিনা, না কাটলে পুরো আমাকে দিতে হবে, তাহলে মোট টাকার পরিমাণ কত, কর্তনকৃত মূসক কত আর কি। হ্যাঁ, এরপরে রাজস্ব বিবরণী,
পূর্ববর্তী কোনো জেড থাকলে এর সাথে আরো সব মাইনাস ফ্যালেন্স করে টোটাল ভ্যাট পেয়েবল কত, রেয়াত নিয়েছেন কত, নিট পেতে কত, ট্রেজারির মাধ্যমে কবে জমা দিয়েছে, ব্যালেন্স কত আছে, এগুলো সব তথ্য দিতে হবে। এখন বুঝতে পারছেন কি পরিমাণ কাজ? জি স্যার। আমরা এখন মূল আলোচনা যাই, এটা জাস্ট আপনাদেরকে দেখাইলাম একদম লাইভ লাইভ, এটা দেখা যাচ্ছে এখন? জি স্যার। জি স্যার। জি স্যার দেখা যাচ্ছে। জি স্যার দেখা যাচ্ছে স্যার। এটা এখন আলোচনা করব না, উইথহোল্ডিং ব্যাট পরে আসবে। জি স্যার আজকে এটুকুই থাকবে। আজকে এটুকুই থাকবে, এখনো তো 20 মিনিট বাকি আছে। পড়া তো অনেক। আচ্ছা ঠিক আছে এটা বাদ। স্যার আমাদের বইয়ের আলোচনা কি আগামী ক্লাস থেকে শুরু করবেন? হ্যাঁ সরি স্যার, আমাদের বইয়ের আলোচনা কি আগামী ক্লাস থেকে শুরু করবেন? এগুলো সবই তো বইয়ের আলোচনা রে ভাই, আপনি এখন কি বলতেছেন এটা? স্যার এগুলো তো বেসিক নিয়ে আলোচনা করতেছেন স্যার। আরে ভাই এগুলো সব বইয়েরই অংশ, কি বলেন আপনি? এগুলো এগুলো জানলেন না, এটা বই, এগুলো তো সবই আইনের কথা বলতেছি, এখানে যা আছে সব আইনের কথা, এগুলোই আসবে পরীক্ষায় আপনার, ঠিক আছে? হ্যাঁ এগুলো আমি মানে বেসিক বলতে আমি যেটা বুঝাইতে চেয়েছি যে এগুলো হচ্ছে হলো জাস্ট আমি মানে ইনিশিয়ালি যে সহজ সহজ বিষয়গুলো আছে এগুলো আলোচনা করতেছি, সবগুলো বইয়ের আলোচনা, বইয়ের বাইরে কিছু নাই রে ভাই, সবই বইয়ের ভিতরে আলোচনা করতেছি। কিন্তু এই এই আলোচনাটা যদি আমি পুরোপুরি শেষ করতে পারি তাহলে যেটা হবে, দেখেন এখানে যা কিছু আছে এটা যদি আপনি পুরোপুরি পড়েন মোটামুটি আপনার 80% কভার হয়ে যাবে আর কি। মেল করে দিলে তো শুধু হবে না, আপনাকে তো ক্লাসে না আসতে তো হবে না, আপনাকে এক্সপ্লেইন করতে হবে, আপনাকে তো বুঝতে হবে। আমি তো মেল আপনাকে এখনই করে দিব, এই যে আমি এখানে আপনাকে একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকে আর কি। হ্যাঁ তো এখানে যে 20 পেজ আমি বলেছি এই 20টা পেজ আল্লাহর রাস্তায় আপনাদেরকে পড়তে হবে আর কি। এটা এটা আমি সম্পূর্ণটা শেষ করব আপনাদের সাথে টাইম টু টাইম, এবং এটা পড়ার পড়ার পাশাপাশি আমাদের স্লাইড গুলো আমরা আলোচনা করব, তাহলে অটোমেটিক আপনাদের এটা হয়ে যাবে আর কি। হ্যাঁ স্যার হাইলাইট করা অংশ সহ দিয়েছে স্যার, তাহলে আরো ফোকাস বাড়বে স্যার। আমাদের কতগুলো উদ্দেশ্য ছিল হচ্ছে স্যার, চ্যাপ্টার ওয়াইজ মানে কোনো এরকম কোনো ইয়া আছে নাকি? চ্যাপ্টার ওয়াইজ? হ্যাঁ এক্স্যাক্টলি আমি চ্যাপ্টার ওয়াইজ পড়াবো। জি স্যার আমি চ্যাপ্টার ওয়াইজ পড়াবো আজকে, শুধুমাত্র আপনাদের সুবিধার্থে আমি এই জিনিসটাকে আমি জাস্ট এমনি দেখিয়েছি, বাট আমি আপনাদেরকে চ্যাপ্টার ওয়াইজ পড়াবো ভাই। জি স্যার। জি স্যার থ্যাঙ্কস। জি বলুন স্যার, চ্যাট বক্স দিয়ে দিলে ভালো হইছে। দিব 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 দেন, দিয়ে দিছি চ্যাট বক্সে দিয়ে দিছি। এখনো 20 মিনিট আছে, হ্যাঁ আমরা একটু আরেকটু কিছু দেখি। এই যে চ্যাপ্টার ওয়াইজ আপনাদের যেটা কোশ্চেন ছিল আমরা সেখানে আসলাম। হ্যাঁ ইম্পোজিশন অফ ভ্যাট, দেখেন চ্যাট বক্স আপনারা পেয়ে গেছেন আর কি। হ্যাঁ জি স্যার আসছে স্যার। আসছে না? হ্যাঁ আল্লাহর রাস্তায় এটা প্রিন্ট আউট করবেন, প্রিন্ট আউট করে বাসায় পড়বেন, না পড়লেও এখন কোনো সমস্যা নেই। আসছে আসছে আসছে, আপনারা পড়বেন এবং যতটুকু আলোচনা করলাম সেগুলো দেখবেন, পুরো জিনিসটা আমরা কভার করব এবং সব ডিসকাস করব। এই যে এখন যে চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করব এবং এইটা কি ওটার সাথে রিলেট করবেন, দেখবেন সব ক্লিয়ার হয়ে গেছে, আর না হলে তো আমি এখানে আছি। ওকে আগেই তাহলে আমরা, হ্যাঁ ইম্পোজিশন অফ ভ্যাট স্যার, ওটা মনে হয় মানে একজনের কাছে গিয়ে গেছে, সবার কাছে তো যায় নাই স্যার। এটা এটা কি প্রাইভেটলি গেল? জি স্যার। হ্যাঁ সবার কাছে আসছে স্যার, আমরা তো পাইছি স্যার, সবার কাছে আসছে, এভরিওয়ান আছে, এভরিওয়ান আছে, সবার কাছে আসছে, আমরা সবাই পাইছি স্যার। আসছে তো আমাদের কাছে? হ্যাঁ এভরিওয়ান স্যার, আমরা সমস্যা নাই, যে পাইছে WhatsApp এ শেয়ার করে দিলেই হবে, আমরা পেয়ে যাব। হ্যাঁ একটু কাইন্ডলি আমাদের গ্রুপে শেয়ার করে দিলেই হবে। আচ্ছা ক্লাস শেষ হচ্ছে স্যার, স্যার ক্লাস করুন স্যার, আপনি ক্লাস করেন।
আর আপনারা যে WhatsApp গ্রুপ করবেন, যদি আপনাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে সেটা আমরা তো ক্লাসে আলোচনা করব, আমাকে জানা আমাকে জিজ্ঞেস করলে আমি বলে দিতে পারবো সেটা। না আমাদের ফেব্রুয়ারি থেকে WhatsApp এ নাকি ঝামেলা আছে, তো মেইলে দিয়ে দিলে ভালো হবে। স্যার মেইলে দিলে সবচেয়ে ভালো হয় ভাই, আপনারা একজন যদি দিয়ে দেন একটু ভালো হয় না, নাকি আমি দিয়ে দিব? কোন মেইলে স্যার একজন দিয়ে দিলেই ভালো হয়। আপনারা একজন কেউ কাইন্ডলি মেইল করে দেন সবাইকে। আমার নাম জাহাঙ্গীর আলম নেহাল। জাহাঙ্গীর নেহাল, আপনি একটু কাইন্ডলি সবাইকে একটু মেল করে দেন, পেয়েছেন তো আপনি? না জি স্যার, জি স্যার আমি পেয়ে গেছি, আমি সবাইকে মেল করে দেন। আমাদের হাতে এখন 20 মিনিট আছে, আমরা একটু পড়ি আর কি। হ্যাঁ আপনাদের যেটা বলছিলেন যে চ্যাপ্টার ওয়াইজ, আমরা এখন চ্যাপ্টার ওয়াইজ যাবো আর কি। হ্যাঁ ইম্পোজিশন অফ ভ্যাট কি বলা হচ্ছে? ভ্যাট শ্যাল বি ইম্পোজ, ভ্যাট শ্যাল বি ইম্পোজ অ্যান্ড পেয়েবল অন, ভ্যাটটা কার উপরে ইম্পোজ হবে আর কি। হ্যাঁ যদি সেটা ট্যাক্সেবল ইম্পোর্ট হয় তাহলে ভ্যালু অফ ট্যাক্সেবল ইম্পোর্ট অর ট্যাক্সেবল সাপ্লাই, আমি যদি কোনো ট্যাক্সেবল ট্যাক্সেবল ইম্পোর্ট আমি যদি কোনো কিছু ইম্পোর্ট করি তাহলে ওই ইম্পোর্টের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুর উপরে হবে, বা ট্যাক্সেবল সাপ্লাই যেটা আছে তার সাথে রেট হবে। তাহলে ট্যাক্সেবল ইম্পোর্ট বলতে কি বোঝায়? আমরা একটু আগে আলোচনা করতেছিলাম মনে আছে কিনা, কাস্টমস এর কথা বলতেছিলাম। কাস্টমস এর ক্ষেত্রে কি হয় যে কোন একটা প্রোডাক্ট যদি আপনি বিদেশ থেকে ইম্পোর্ট করেন সেক্ষেত্রে অ্যাসেসমেন্ট ভ্যালু থাকে, অ্যাসেসমেন্ট ভ্যালুর সাথে আরো কি থাকে আমি একটু দেখাই আপনাদেরকে। এই এক্সেলটা দেখা যাচ্ছে তো? না এক্সেলটা দেখা যাচ্ছে? জি স্যার, জি স্যার দেখা যাচ্ছে। কোন একটা প্রোডাক্ট আপনি যদি ইম্পোর্ট করেন, ইম্পোর্টটা হয় হলো অ্যাসেসমেন্ট ভ্যালুর উপর বেস করে। ধরেন আপনার অ্যাসেসমেন্ট ভ্যালু হচ্ছে 100 টাকা, ক্লিয়ার? এখন বলা হলো 30% হচ্ছে কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি হচ্ছে 5%, সাপ্লিমেন্টারি ডিউটি হচ্ছে হলো 50%, ভ্যাট হচ্ছে 15%, এআইটি হচ্ছে 5%, আর এটি হচ্ছে 4%। এখন এই ক্ষেত্রে আমি কিভাবে ট্যাক্স ক্যালকুলেট করব, মনোযোগ দিয়ে শুনেন কিন্তু সবাই আর কি। হ্যাঁ মাথায় রাখতে হবে কোন একটা প্রোডাক্ট যখন ইম্পোর্ট করা হয় ইম্পোর্টের ক্ষেত্রে সব সময় ট্যাক্স ক্যালকুলেশন হয় কিসের উপর বেস করে? অ্যাসেসমেন্ট ভ্যালুর উপরে, ইনভয়েস ভ্যালুর উপরে না, কিন্তু অ্যাসেসমেন্ট ভ্যালুর উপরে। অ্যাসেসমেন্ট ভ্যালু কোনটা? আপনারা কি কখনো এলসি ডকুমেন্ট দেখেছেন, বিল অফ এন্ট্রি দেখেছেন? Yes sir. 46 নাম্বার কলামে দেখবেন যে আপনার অ্যাসেসমেন্ট ভ্যালু দেওয়া থাকে, 46 নাম্বার কলামে। হ্যাঁ তো বিল অফ এন্ট্রির 46 নাম্বার কলামে অ্যাসেসমেন্ট ভ্যালু দেওয়া থাকবে, সেটার উপর বেস করে কিনা আপনার ট্যাক্স ক্যালকুলেশন হয়। তাহলে অ্যাসেসমেন্ট ভ্যালু যদি 100 টাকা হয় তাহলে কাস্টমস ডিউটি হবে হলো এই 100 টাকার উপরে 30%, 30 টাকা। রেগুলেটরি ডিউটি এই 100 টাকার উপরে 5% হবে। দেখেন এগুলো কিন্তু সব ফিক্স করা, কোনটা কার উপরে হবে এটা কিন্তু গভর্নমেন্ট ফিক্স করে দিয়েছে যে কাস্টম ডিউটি হবে হলো অ্যাসেসমেন্ট ভ্যালুর উপরে, রেগুলেটরি ডিউটি 5 টাকা সেটাও হবে অ্যাসেসমেন্ট ভ্যালুর উপরে। বাট এসডি কার উপরে হবে? এসডির ক্ষেত্রে বলা আছে এই অ্যাসেসমেন্ট ভ্যালুর সাথে কাস্টম ডিউটি এবং রেগুলেটরি ডিউটি যোগ করার পরে যে ভ্যালু হয় তার উপরে হবে হচ্ছে হলো এসডি। তাহলে এই তিনটা যোগ করে কত হচ্ছে? 135 টাকা হয়েছে না? আপনারা বুঝতেছেন? জি স্যার। এই যে 135 টাকা হলো এসডি বলা আছে, এসডি হবে হলো এই এইটা এই ভ্যালুর উপরে 50%, 67.50 টাকা। তাহলে অ্যাসেসমেন্ট ভ্যালু 100 টাকা, সিডি 30%, তাহলে অ্যাসেসমেন্ট ভ্যালুর উপর 30%, রেগুলেটরি ডিউটি 5 টাকা, অ্যাসেসমেন্ট ভ্যালু 5%, বাট এসডি হবে কত টাকা? 67.50 টাকা। এসডি ক্যালকুলেশন করার নিয়ম কি?
যে অ্যাসেসমেন্ট ভ্যালু এর সাথে আপনাকে এগুলো যোগ করতে হবে, মানে এই সবগুলো যোগ করে যেটা হয় কত 135 টাকা হয়েছে না, এই 135 টাকার 50% হচ্ছে আমার এসডি। এখন আসেন ভ্যাট, ভ্যাট আমি কিভাবে ক্যালকুলেট করব, ভ্যাট ক্যালকুলেট করব কিভাবে, এই অ্যাসেসমেন্ট ভ্যালু এটা আসবে হলো এই সবগুলো যোগ করে যা হয় তার উপরে 15% হচ্ছে ভ্যাট, তাহলে এইটা ইনটু 15% তাহলে ভ্যাট আসবে 30 টাকা। এটি এআইটি হয় অ্যাসেসমেন্ট ভ্যালুর উপরে 5%, আর এটি ধরে নিলাম হচ্ছে 4%, ঠিক আছে, এটা কার উপর হবে, এই অ্যাসেসমেন্ট ভ্যালু না, এটা এটা আবার নিয়ম আছে ক্যালকুলেশন হয় কিনা, ভ্যাটেবল যে ভ্যালু আছে সেই ভ্যালুর উপরেই হয় হলো এটি ইনটু 4%, তাহলে 8.10 টাকা। এখন আপনি এটা বুঝতে পেরেছেন কিনা বলেন, এটা তো স্ট্রাকচার, হ্যাঁ ভ্যাটের স্ট্রাকচার, হ্যাঁ এসডি তো হচ্ছে ভ্যাটের উপরে ভ্যাট, কোনটা স্যার এসডিটা, হ্যাঁ এসডি হচ্ছে এজন্য বলা হয় ক্যাসকেডিং ইফেক্ট, ভ্যাট অন ভ্যাট, মানে এসডি ইটসেলফ ভ্যাটের একটা অংশ আবার ভ্যাটও আছে, তাহলে যখন আমি ভ্যাট ক্যালকুলেট করতেছি তখন এসডি যোগ করে তার উপর ভ্যাট নিচ্ছে, এটাকে বলা ক্যাসকেডিং ইফেক্ট, ভ্যাট অন ভ্যাট হচ্ছে আর কি। দেখেন একটা প্রোডাক্টের অ্যাসেসমেন্ট ভ্যালু 100 টাকা, কাস্টম ডিউটি 30%, তাহলে অ্যাসেসমেন্ট ভ্যালুর উপর 30 টাকা, রেগুলেটরি ডিউটি 5 টাকা, এসডি হয় হচ্ছে হলো কি, এসডির সূত্র হচ্ছে কি, আমি কি লিখে দিব এখানে, এখানে হচ্ছে হলো অ্যাসেসমেন্ট ভ্যালু প্লাস প্লাস কি কাস্টম ডিউটি প্লাস রেগুলেটরি ডিউটি, এটা যোগ করে যা হবে তার উপরে ইনটু এসডির পার্সেন্টেজ, এসডির পার্সেন্টেজ, হ্যাঁ ভ্যাট হবে কিভাবে, ভ্যাট হবে হলো এই অ্যাসেসমেন্ট ভ্যালু প্লাস কাস্টম ডিউটি প্লাস রেগুলেটরি ডিউটি প্লাস এসডি, এটা যোগ করে যা হবে তার উপরে ভ্যাটের পার্সেন্টেজ। বুঝতে পেরেছেন, এআইটি হবে হলো অ্যাসেসমেন্ট ভ্যালুর উপরে আর কি, হ্যাঁ আর এটি হবে হলো এই একই রকম, এই ভ্যাট যার উপরে হয় এটিও তার উপরে হয় আর কি, একই ক্যালকুলেশন। ভালো মতো বুঝেন কিন্তু, এটা কিন্তু পরে কাজে লাগবে আর কি, হ্যাঁ সবাই ক্লিয়ার তো? জি স্যার, জি স্যার ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এখন আসেন, আমরা এত কিছু কেন আলোচনা করলাম, এত কিছু আলোচনা করার পিছনে কারণ হচ্ছে আমাকে এখন ব্যাক এন্ডে যাইতে হবে আর কি, আবার আমরা এখানে আসি। তাহলে এখানে কি বলেছে যে ভ্যাট শ্যাল বি ইম্পোজ, ভ্যাট ইম্পোজ হবে কার উপরে, অ্যান্ড পেয়েবল, পেয়েবল হবে কার উপরে, কি বলেছে ট্যাক্সেবল ইম্পোর্ট, ধরো আমি একটা প্রোডাক্ট ইম্পোর্ট করতে, ট্যাক্সেবল ইম্পোর্ট 100 টাকা দাম, ভ্যালু অফ ট্যাক্সেবল ইম্পোর্ট অবলিক ট্যাক্সেবল সাপ্লাই, তাহলে আমার এখানে ট্যাক্সেবল ইম্পোর্ট বা ট্যাক্সেবল সাপ্লাই ভ্যালুটা কিভাবে আমি নির্ধারণ করব, কোনটা অ্যাসেসমেন্ট ভ্যালু প্লাস কাস্টম ডিউটি প্লাস রেগুলেটরি ডিউটি প্লাস সাপ্লিমেন্টারি ডিউটি, এইগুলো যোগ করে যে ভ্যালু হয় সেটা ইনটু ভ্যাটের রেট ইকুয়াল টু ভ্যাট পেয়েবল এর টাকাটা আসবে। এখন ক্লিয়ার হয়েছেন? জি স্যার। এখানে কিন্তু একটা কথা বলা আছে, এটা ব্যাকগ্রাউন্ড হিস্ট্রিটা কিন্তু আমি আপনাকে একটু আগে দেখাইছি আর কি, হ্যাঁ, এবং এটা সেকশন 15 এ ডিটেইলে বলা আছে, আপনি সেকশন 50 পড়লে পাবেন আর কি, এই 15 এ এতক্ষণ যা বললাম সেটাই বলা আছে। এখন আসেন, ইম্পোজিশন অফ ভ্যাট, ইম্পোজিশন অফ ভ্যাট, এখন ইম্পোজিশন অফ ভ্যাটের ক্ষেত্রে যদি আপনি বলা আছে কি মিনিং অফ ট্যাক্সেবল ইম্পোর্ট, ট্যাক্সেবল ইম্পোর্ট করতে বলতে কি বোঝায়, আমি একটু আগে এটা আলোচনা করেছিলাম, ট্যাক্সেবল ইম্পোর্ট বলতে বোঝায় যে সকল ইম্পোর্টেড গুডস এর উপরে আমার ট্যাক্স অ্যাপ্লিকেবল সেটাকে ট্যাক্সেবল ইম্পোর্ট বলা হচ্ছে, এবার এটা ডেফিনেশন সেকশন 231 এ বলা আছে। আর ট্যাক্সেবল সাপ্লাই বলতে কি বোঝাচ্ছে, আপনি যদি কোনো প্রোডাক্ট সাপ্লাই করেন তার উপরে যে ট্যাক্স প্রযোজ্য সেটাকে ট্যাক্সেবল সাপ্লাই বলে। আমি যদি বাংলায় বলি, দেখেন বাংলায় সংজ্ঞাগুলো কিভাবে দেওয়া আছে, 231 এ বলা আছে করযোগ্য সরবরাহ, মানে এই যে আপনার হলো করযোগ্য আমদানি যেটা 231,
বলছে করযোগ্য আমদানি অর্থ অব্যাহতি প্রাপ্ত আমদানি ব্যতীত যে কোনো আমদানি, তার মানে এক্সেম্পটেড গুডস ব্যতীত যে কোনো প্রোডাক্ট আনলে সেটাকেই ট্যাক্সেবল ইম্পোর্ট বলা হচ্ছে। আর ট্যাক্সেবল সাপ্লাই বলতে কি বলা হচ্ছে বাংলায়, করযোগ্য সরবরাহ অর্থ কোনো অর্থনৈতিক কার্যক্রমের প্রক্রিয়ায় অব্যাহতি প্রাপ্ত সরবরাহ ব্যতীত যে কোনো সরবরাহ। তার মানে কি এক্সেম্পটেড সাপ্লাই বাদে যে কোনো সাপ্লাই কে ইকোনমিক অ্যাক্টিভিটি ধরা হচ্ছে সেটাকেই বলা হচ্ছে ট্যাক্সেবল সাপ্লাই। তারপরে কি বললো এক্সেম্পটেড সাপ্লাই, এক্সেম্পটেড সাপ্লাই বলতে কি বোঝায় এটা আমরা জানি, এক্সেম্পটেড সাপ্লাই অর্থ যার উপরে কোনো ভ্যাট প্রযোজ্য নয়। এটা বাংলায় কি বলছে অব্যাহতি প্রাপ্ত সরবরাহ অর্থ ধারা ২৬ এ উল্লেখিত অব্যাহতি সরবরাহ। আর এক্সেম্পটেড ইম্পোর্ট বলতে বোঝাচ্ছে অব্যাহতি প্রাপ্ত আমদানি অর্থ ধারা ২৬ এ উল্লেখিত অব্যাহতি প্রাপ্ত আমদানি। তাহলে এখন আসেন দেখি ধারা ২৬ এর অব্যাহতি প্রাপ্ত আমদানি বলতে কি বোঝায়। আলটিমেটলি ওখানে এটাকেই ব্যাখ্যা করা হয়েছে যে অব্যাহতি প্রাপ্ত সরবরাহ বা অব্যাহতি প্রাপ্ত আমদানি বলতে বোঝাচ্ছে প্রথম তফসিলে উল্লেখিত কোন সরবরাহ বা আমদানি বা অব্যাহতি প্রাপ্ত সরবরাহ গ্রহণের অধিকার বা ভবিষ্যৎ ক্রয় বা বিক্রয়ের অধিকার সংক্রান্ত সরবরাহ। বাংলা বললে মাথা ঘুরে যাবে বুঝছেন না যায়। সো এইটা দ্বারা আমরা কি বুঝলাম যে আমাকে এখানে ইম্পোজিশন অফ ভ্যাটের ক্ষেত্রে বলা হচ্ছে কোনটার উপর ভ্যাট প্রযোজ্য হবে, আমার ট্যাক্সেবল ইম্পোর্টের উপর ভ্যাট প্রযোজ্য হবে। ট্যাক্সেবল ইম্পোর্ট বলতে বোঝাচ্ছে যা কিনা এক্সেম্পটেড বাদ দিয়ে যা কিছু হচ্ছে সব ট্যাক্সেবল ইম্পোর্ট আমি যদি কোনো কিছু ইম্পোর্ট করি। ট্যাক্সেবল সাপ্লাই বলতে বোঝাচ্ছে যে এক্সেম্পটেড সাপ্লাই বাদ দিয়ে যা কিছু আছে সব ট্যাক্সেবল সাপ্লাই। এক্সেম্পটেড সাপ্লাই বলতে কি বোঝাচ্ছে বা এক্সেম্পটেড ইম্পোর্ট বলতে বোঝাচ্ছে যে যেগুলো ভ্যাটের দ্বারা এক্সেম্পটেড সেগুলোকেই বলা হচ্ছে যে এক্সেম্পটেড সাপ্লাই বা এক্সেম্পটেড ইম্পোর্ট। এই হচ্ছে ডিটেইল এবং ফার্স্ট শিডিউলে এটা সব ডিটেইলস দেওয়া আছে। এখন আসি ইম্পোজিশন অফ ভ্যাট, মানে ভ্যাটটা কার উপর ইম্পোজ হবে। এটা একটা এসআরও দ্বারা বলা আছে, এখানে এসআরও নাম্বারও দেওয়া আছে যে ১৪৪ নাম্বার এসআরওতে গভর্নমেন্ট ১১ জুন একটা এসআরও জারি করেছে। আমরা এটা প্রথম দিন আপনার ইম্পোস্ট যেসব প্রোডাক্ট আছে তার উপরে টেবিল ওয়ান এ বলা আছে, টেবিল টু তে বলা আছে ইম্পোর্ট এবং ম্যানুফ্যাকচারিং স্টেজে, টেবিল থ্রি তে বলা আছে ম্যানুফ্যাকচারিং স্টেজে, টেবিল ফোরে বলা আছে সার্ভিস স্টেজে এবং টেবিল ফাইভে বলা আছে ট্রেনিং স্টেজে। তার মানে যে যে প্রোডাক্টের উপরে এই এসআর অনুযায়ী যে যে স্টেজে ভ্যাট প্রযোজ্য সেটা বলা আছে, যে কোনটার আপনার ইম্পোর্ট স্টেজে প্রযোজ্য সেটা আবার ম্যানুফ্যাকচারিং স্টেজে প্রযোজ্য না, কোনটা আবার ম্যানুফ্যাকচারিং ইম্পোর্ট বোথ স্টেজে প্রযোজ্য আবার সার্ভিস স্টেজে প্রযোজ্য না, আবার কোনটা সার্ভিস স্টেজে প্রযোজ্য সেটা আবার ইম্পোর্ট স্টেজে প্রযোজ্য না, যেটা যে ক্ষেত্রে প্রযোজ্য সেখানেই বলা আছে এবং সেখানে ভ্যাটটা হবে। আমি একটা আরেকটা এক্সাম্পল দিয়ে বলি, প্রচুর কথা ধরেন আপনি কম্পিউটারের রিবন কিনছেন বা কম্পিউটারের প্রিন্টার কিনছেন, এটা সাপ্লাই স্টেজে ভ্যাট এক্সেম্পটেড বলা আছে যখন আপনাকে আপনি কারোর কাছে কিনছেন। বাট এটা যখন ফ্লোরা লিমিটেড বা আপনার কোনো একটা কোম্পানি ইম্পোর্ট করছে সেখানে কিন্তু এক্সেম্পটেড না, তার মানে তাকে কিন্তু ওই স্টেজে ভ্যাট দিতে হবে। কিন্তু সে যখন একটা সাপ্লাই করবে বা কোনো একজন সাপ্লাই যখন আমাকে সাপ্লাই করবে ওই ক্ষেত্রে আমাকে ভ্যাট কাটার দরকার নেই, সেক্ষেত্রে নির্দিষ্ট একটা নিয়ম মানতে হবে আর কি। হ্যাঁ, আবার কিছু প্রোডাক্ট আছে যেখানে ম্যানুফ্যাকচারিং স্টেজে ভ্যাট নাই সেটা আবার টেবিল থ্রি তে বলা আছে, তো ওই ক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে ভ্যাট হবে না কিন্তু যখন সাপ্লাই করবেন সেক্ষেত্রে আবার ভ্যাট প্রযোজ্য হবে। আমি কি বুঝাতে পেরেছি আপনাদেরকে? আপনারা কাইন্ডলি এই এসআরও টা দেখবেন, এই এসআরও এর ভিতরে এই ১১ জুনের যে এসআরও আছে সেখানে ডিটেইল বলা আছে যে কোন কোন প্রোডাক্টের উপরে কোন স্টেজে ভ্যাট প্রযোজ্য বা কোন কোন স্টেজে এক্সেম্পটেড, এটা আপনারা পড়লেই বুঝতে পারবেন আর কি। এখন ভ্যাটের রেট কি হবে, ভ্যাটের রেট বলা আছে যে ১৫% আমরা জানি এবং কিছু কিছু ক্ষেত্রে রিডিউস আছে, ১৫% বাদ দিয়েও কিছু স্পেসিফিক রেট আছে এগুলো আমরা জানি যে ৭.৫%, এগুলো আমরা আলোচনা না করি। তো আগের আইন থেকে আগের আইনে ট্যারিফ ভ্যালু ছিল সেখান থেকে আমরা চেঞ্জ হয়ে এখন আমরা আপনার স্পেসিফিক অ্যামাউন্টের যে ফিক্সড ভ্যাট আসছে আর কি। আগের আইনে আমার কমার্শিয়াল ইম্পোর্টারের বিষয় ছিল,
এখন কমার্শিয়াল ইম্পোর্টার বলে কিছু নাই, এখন ট্রেডার। ট্রেডার বলতে কি বোঝায়, আমরা গত ক্লাসে বলেছিলাম যে ব্যবসায়ী, ট্রেডার বা ব্যবসায়ীর সংজ্ঞা হচ্ছে যে কিনা কোনো প্রোডাক্টের আকার পরিবর্তন বা কোনো রকম মডিফিকেশন না করে সরাসরি হাত বদল করে তাকে ট্রেডার বলে। ধরেন আমি একটা পণ্য একজন বিদেশ থেকে ইম্পোর্ট করে নিয়ে আসলাম, নিয়ে এসে বা কারো কাছ থেকে কিনে আপনাকে সাপ্লাই করলাম, আমি জাস্ট একজন ইন্টারমিডিয়েট হিসেবে কাজ করলাম, তাহলে আমাকে ট্রেডার বলা হবে আর কি। হ্যাঁ, এখন আসি পারসন লায়াবল টু পে ভ্যাট, কে ভ্যাট পরিশোধ করবে, কাকে ভ্যাট পরিশোধ করতে হবে। বলছে যদি ট্যাক্সেবল ইম্পোর্ট হয়, আমি যদি বিদেশ থেকে কোনো কিছু ইম্পোর্ট করে নিয়ে আসি, তাহলে ভ্যাটটা পরিশোধ করবে কে? ইম্পোর্টার। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেকশন 16 ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্লিজ কিপ ইট ইন মাইন্ড। হু ইজ লায়াবল টু পে ভ্যাট? যদি আমি ট্যাক্সেবল কোনো কিছু ইম্পোর্ট করি, সেক্ষেত্রে ইম্পোর্টার এই ভ্যাটটা পরিশোধ করবে। যদি ট্যাক্সেবল সাপ্লাই উইদিন দ্য বাংলাদেশের ভিতরে হয়, তাহলে যে সাপ্লায়ার বা ম্যানুফ্যাকচারার এটা সাপ্লাই করতেছে, সে এই ভ্যাট পরিশোধ করবে। যদি ট্যাক্সেবল সাপ্লাই অফ ইম্পোর্টেড সার্ভিস, ইম্পোর্টেড সার্ভিস যদি হয়, বিদেশ থেকে যদি আমি সেবা গ্রহণ করি, তাহলে সার্ভিস রিসিপিয়েন্ট এটা কি বলে? ইম্পোর্টেড সার্ভিস বলতে কি বোঝায়? ধরেন বাংলাদেশের নেসলে একটা কোম্পানি, তাদের নেসলে সুইজারল্যান্ডের সাথে একটা মাদার এগ্রিমেন্ট আছে, তো এই নেসলের যে ব্র্যান্ড ইউজ করতেছে, এই জন্য তাদেরকে বছরে বছরে রয়্যালটি ফি পাঠাইতে হয়। এই যে রয়্যালটি ফি তাকে দিতে হচ্ছে, এটা তার জন্য একটা ইম্পোর্টেড সার্ভিস, যেহেতু নেসলের ব্র্যান্ড সে এখানে ইউজ করছে। তখন নেসলে সুইজারল্যান্ড থেকে যখন যাদেরকে এই ইনভয়েস পাঠাবে, এই ইনভয়েসের উপর যে ভ্যাটটা আছে, এই ভ্যাটটা বাংলাদেশে যে নেসলে আছে তাকে পরিশোধ করতে হবে। কারণ এখানে তো সার্ভিসটা প্রোভাইড করতেছে নেসলে সুইজারল্যান্ড, কিন্তু তার তো বাংলাদেশে কোনো পার্মানেন্ট এস্টাবলিশমেন্ট নাই, বা সে তো এখানে নাই, সে তো 6.6 দিতে পারবে না। এই জন্য এই ভ্যাটটা নেসলে বাংলাদেশকে পরিশোধ করতে হবে, অ্যাজ ইট ইজ সে হচ্ছে এই সার্ভিসের রিসিপিয়েন্ট। এই জন্য বলা হচ্ছে ট্যাক্সেবল সাপ্লাই অফ ইম্পোর্টেড সার্ভিসের ক্ষেত্রে সার্ভিস রিসিপিয়েন্ট ভ্যাট পরিশোধ করবে, এবং এনি আদার কেসেস বা আদার কেসেসের ক্ষেত্রে আইদার সাপ্লায়ার অথবা রিসিপিয়েন্টকে, মানে ফাঁকি যাওয়ার কোনো ওয়ে নাই যে আমি দিব না আপনি দিবেন, আপনি দিবেন না আমি দিব, হয় আপনাকে দিতে হবে না আমাকে দিতে হবে, মেক শিওর করতে হবে। মানে অন্যায় যে করে, অন্যায় যে সহে, দুই সমান অপরাধী। এখানেও বিষয়টা এরকম যে ভ্যাট যদি প্রযোজ্য হয়, সেক্ষেত্রে আপনাকে দিতে হবে নয় আমাকে দিতে হবে, আপনিও দিলেন না আমি দিলাম না, তাহলে দুজনই সমানভাবে অপরাধী এবং উভয়ই একই দণ্ডে দণ্ডিত হবে আর কি। বুঝতে পেরেছেন? জি স্যার। আমার মনে হয় আজকে এই পর্যন্ত রাখি, আমরা ভ্যাট এজেন্ট দিয়ে শুরু করবো আর কি। হ্যাঁ, ঠিক আছে জি স্যার। আপনাদেরকে কিন্তু এই কোশ্চেন করলে তো মধ্যখানে থামে যাওয়া হয়, আসলে মূলত কমপ্লিট করাটাই, পড়ার পরে কিছু মনে হইলে কঠিন, তখন কোশ্চেন করবো আর কি। পরীক্ষার আছে একটা অ্যাপ্লিকেবল একটা আছে, তিনটে স্টেজ, তিনটে স্টেজ এর কোশ্চেন তিন ধরনের, আর এটা যদি কোশ্চেন করে মধ্যখানে পুরা মানে ফ্লোটে নষ্ট। আমি 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 তো উত্তর দিতে পারি, কিন্তু উত্তর দিলে এটা হবে কি অন্যদের জন্য এটা রিলেভেন্ট হবে না আর কি। হ্যাঁ, আর আমি যদি মাঝখান দিয়ে বলি অনেকে বুঝবে না, যেমন আপনারা ভাবতে পারেন স্যার তো এটা বলতেছে না, তারা মনে উনি জানে না এটা আর কি, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু যদি আমি বলতে যাই তাহলে এটা অন্যদেরকে মানে ঝামেলা হবে, কারণ আমি তো 10 বছর ধরে ক্লাস নেই, আমি তো জানি আর কি, ঠিক আছে। তো অসুবিধা নাই, আপনাদের কোশ্চেন থাকলে আপনারা নোট করে রাখবেন, অনেক সময় ভুলে যাওয়াটাই স্বাভাবিক, এবং ক্লাসের শেষে যে এরকম যখন শেষ হয়ে যাবে তারপরে জিজ্ঞেস করতে পারেন আর কি। হ্যাঁ,
কারণ আপনার জিজ্ঞাসাটা যদি আপনি না জানেন বা না ক্লারিফাই হন তাহলে আমি কোনোদিনই ক্লারিফাই হবে না। হ্যাঁ, তো আমি কোশ্চেন করলে কখনোই বিরক্ত হই না। আমি আমার ঠিক আছে, খোদা হাফেজ। আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, ভাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।